ঝামেলা কম, গত ক্লাসের মতো খুব একটা ঝামেলা নাই, এবং এগুলো মোটামুটি তোমাদের পরিচিত। ফার্স্ট যেটা লিখছি এটা হচ্ছে কি, অ্যাভাগার্ড স্কার্ফ। এরপর ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন, কিছু গ্রাফ দেখাবো, গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন। এরপর আরেকটা টপিক দেখাবো যেটা হচ্ছে বুয়েটের জন্য বেশি লাগে আর কি। বুয়েটা এখান থেকে মনে হয় বিগত 20 বছরে দুইবারের মতো কোয়েশ্চেন আসছে, 2-3বারের বেশি আসে না, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন। এরপর দুইটা সহজ টপিক আছে, একটা হচ্ছে সিআরএমএস, কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস। একদম স্লো পড়াবো যাতে কারো ঝামেলা না হয় আর কি। আজকে এমনিও তেমন কোনো পড়া নাই। অ্যাভাগার্ড স্কার্ফটা হচ্ছে আমাদের অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট, 5-স্টার। ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশনও খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোয়েশ্চেন আসে কম, বাট যখন আসে তখন ঝামেলা হয়ে যায় আর কি। গ্রাফগুলো আমাদের সব জায়গার জন্য লাগবে। ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের বুয়েটের জন্য খুবই ইম্পর্টেন্ট, বুয়েটে এখান থেকে কোয়েশ্চেন যে কোনো সময় দিয়ে দিতে পারে। আর সিআরএমএস, কাইনেটিক এনার্জি এগুলো তো তোমরা অনেক ভালো পারো, কনজুগেট অ্যাসিড বেস এটাও একদম ইজি একটা বিষয়, কোনো ঝামেলাই নেই এখানে। আচ্ছা, মেহরাজুর বলেছে মেডিকেলে তো ফুল সিলেবাসেই নিবে বললো। ফারিহা তানহা বলেছে ভাইয়া রেজাল্টের জন্য দোয়া করবেন। আসলে রেজাল্ট জিনিসটা বেশ ভয়ের একটা, যদিও তোমাদের যা এক্সাম হয়েছে আর কি, মানে এক্সামটা খুব ইজি ছিল, বাট এমন না যে ইজি এক্সামও অনেক খারাপ করে ফেলবো আর কি, মানে এটা দিয়ে আসলে কোনো জাজ করা যায় না আর কি। আচ্ছা, জুল টমসন প্রভাব কি তোমাদের আছে? আমি তো শর্ট সিলেবাসে দেখি নাই। জুল টমসন প্রভাবটা ছোটো একটা জিনিস, মাহাদি বলেছে এটা একটু বলে দিতে আর কি। ওকে, প্রবলেম নেই। কালকে নাকি রেজাল্ট দিবে, ইমাম রহমান বলেছে কালকে রেজাল্ট দিবে কিনা তো বুঝতে পারছি না, তবে কিছুদিনের মধ্যে দিবে তো, তোমাদের থেকেই বোঝা যাচ্ছে, তোমাদের গ্রুপগুলো থেকে বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা, মেহরাজও যেটা বলেছে মেডিকেলে তো ফুল সিলেবাসেই নিবে বললো, যদি ফুল সিলেবাসও নেয়ও আমাদের আসলে কী হবে না, কেমিস্ট্রির জন্য কোনো ঝামেলা হবে না আর কি। কেমিস্ট্রিতে হচ্ছে আমাদের মানে হয়তো এক উইক বেশি লাগবে আর কি, বাকি যেগুলো আছে ওগুলো কভার করতে মানে ইজি, কেমিস্ট্রিটা ইজি। তোমরা অন্য সাবজেক্টটা হয়তো ঝামেলায় করতে পারো, কারণ কেমিস্ট্রিতে আমাদের ইম্পর্টেন্ট যেগুলো ছিল প্রত্যেক চ্যাপ্টারে ইম্পর্টেন্ট পোর্শনগুলো সব কিছুই সিলেবাসে ছিল, সেজন্য আমাদের বাকিটা করতে কোনো ঝামেলা হবে না। আসলে তোমাদের যেটা হয়েছে মানে ইন্টার এক্সামটা এটা জাজ করার কিছু নেই আর কি, এটা খুব মানে এটা দিয়ে কিছুই বোঝা, এত ইজি কোয়েশ্চেন ছিল, মানে এখানে অনেক ভালো স্টুডেন্টও হয়তো কিছু একটা ভুল করলে ভুল মানে পিছিয়ে যেতে পারে, আবার অনেক স্টুডেন্ট দেখবে অনেক ভালো করে বসবে, এটা জাজ করার কিছু নেই আর কি। তাও আশা করি হচ্ছে সবাই ভালো করবা, না করলেও মানে ফার্স্ট এডেড হওয়ার কিছু নেই আর কি। ইন্ডিপেন্ডেন্ট টিভি বলতেছে কালকে নাকি রেজাল্ট, কালকে যদি রেজাল্ট দেয় তোমরা ক্লাস কীভাবে করবা, তোমরা তো ভয়েই নাই হয়ে যাওয়ার কথা। এই যে লকডাউন বা বিভিন্ন ইস্যুতে আর কি ফুল সিলেবাসে, বাট ফুল সিলেবাস মানে আমাদের প্রিপারেশন, আবার প্রিপারেশন কেমিস্ট্রিতে আমি ফুল সিলেবাসই রাখবো আর কি, যাতে মানে কোনো ঝামেলা না হয়, মানে আমাদের কেমিস্ট্রিতে ঝামেলা হবে না, কেমিস্ট্রি সিলেবাস আমরা মোটামুটি মেন সব কভার করবো, তো সেই জন্য মানে বাকি যেগুলো থাকবে এগুলো খুব কম আর কি। হোয়াট এভার, আমরা পড়াই আসি। ফার্স্টে হচ্ছে অ্যাভাগার্ড স্কার্ফটা একটু দেখো, এটা মোটামুটি সোজা হয়েছে আর কি, পুরোপুরি হয়নি। আমরা এরকম একটা কার্ভ আমাদের বইয়ে দেখছিলাম, এখানে হাইড্রোজেন, এখানে হিলিয়াম, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এইভাবে এই গ্রাফের এই পাশে কী থাকতে পারে, এই পাশে পিভি থাকতে পারে, আর এই পাশে থাকে পি। এই পাশে পিভি না থেকে আরও অনেক কিছু থাকতে পারে, যেমন পিভি ডিভাইড আর টিও থাকতে পারে, এই পিভি না থেকে পিভি ডিভাইড কি আর টিও থাকতে পারে, আবার পিভি ডিভাইড আর টি সমান আমরা একটু পরে গিয়ে দেখবো জেড, দ্যাট মিনস জেডও দিয়ে দিতে পারে আর কি। এগুলো সবগুলোই হচ্ছে একই জিনিস। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাভাগার্ড স্কার্ফ। অনেককেই দেখছি, আশ্বাসকে দেখিনি মনে হয় এখনো। এবার একটু দেখো অ্যাভাগার্ড স্কার্ফটা কই থেকে আসে, মূলত এই জিনিসটা আসে কই থেকে, এই এই গ্রাফটা আসে কই থেকে? হ্যাঁ, কেমিস্ট্রি শর্ট সিলেবাস 85% আউট অফ 100%, ফারদিন ঠিকই বলছে। আসলে সাহিবা বলেছে কালকে রেজাল্ট দিলে আজকে রাতে ব্যাগ গুছাতে হবে তাহলে। এই যে রায়ান হক আশ্বাস এসে গেছে, এই জোহাইরকে দেখতেছিলাম না ও এসে গেছে। হোয়াট এভার, আজকে পড়া আমাদের একদম ইজি, সুতরাং বা তোমাদের পরীক্ষা নিয়েও টেনশন করার দরকার নেই, রেজাল্ট নিয়েও। ওকে, একটু দেখো অ্যাভাগার্ড স্কার্ফটা যদি আমরা ভালোভাবে দেখি, এখানে মূলত হচ্ছে তিন রকমের গ্রাফ আছে। একটা হচ্ছে এইরকম, তাই না? দ্যাট মিনস হচ্ছে একটা ডিরেক্ট কি হয়ে যায় এটার প্যারালাল, এগুলো তোমরা আমার চেয়ে ভালো জানো এটা নিয়ে। আরেকটা আছে কি, এভাবে উঠে যায় হাইড্রোজেন হিলিয়ামেরগুলো, এভাবে উঠে যায়। আর তিন রকমের আরেক রকম হচ্ছে কি, প্রথমে কমে এরপর এমনি করে উঠে, তাই না? এই গ্রাফটা আসছে কই থেকে, এই টোটাল গ্রাফটা, অ্যাভাগার্ড কার্ভসটা আসলে আসছে কই থেকে, এটা কী এক্সপেরিমেন্ট করতে গিয়ে পাওয়া গেছিল? এটা পাওয়া গেছিলো মূলত বয়েলস এর ল এর যে এক্সপেরিমেন্টটা আছে এটা করতে গিয়ে, বয়েলস ল।
এর কারণ বয়েলসের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে কি b is proportionate 1 by p এটুক তো সবাই জানো তাই না পাশে আমি কি কি কনস্ট্যান্ট এগুলা লিখছি না nt যে কনস্ট্যান্ট আছে এগুলা লিখছি না তাহলে এখান থেকে pv equal কি কনস্ট্যান্ট তাহলে pv versus p বা v যেটাই গ্রাফ আঁকো না কেন তোমাকে pv versus p গ্রাফও দিতে পারে pv versus b গ্রাফও দিতে পারে এটার রেজাল্ট সব সময় কি আসবে কনস্ট্যান্ট আসবে যদি আইডিয়াল অবস্থা হতো দ্যাট মিন্স আমাদের যদি ভ্যালুগুলো দেখি ধরো হচ্ছে কি হবে pv আর pv ধরো শুরুতে p ছিল হচ্ছে 20 atm b ছিল হচ্ছে 5 তাহলে pv হচ্ছে 100 তুমি যদি পি কে কমাই কি করে দাও 10 করে দাও দ্যাট মিন্স প্রেসার কি করছো আগে 20 ছিল ভলিউম একটু প্রেসার যদি উইথড্র করে দাও তাহলে ভলিউম বেড়ে যাবে ভলিউম কত বাড়বে যাতে পিবি এর গুণফল 100 থাকে দ্যাট মিন্স এটা কত হতে হবে 100 এবার এটাকে যদি আরো উইথড্র করে ফেলো দ্যাট মিন্স প্রেসার উইথড্র করতেছো তাহলে এটার ভলিউম আরো বেড়ে যাবে কত হবে যাতে টোটাল গুণফল কি থাকে 100 থাকে তাহলে এটা কি হবে তোমার 5 × 20 দ্যাট মিন্স পি এর ভার্সাস যদি পিবি গ্রাফ আঁকো ধরো এখানে হচ্ছে 5 বসালাম এখানে বসাইছি 10 এখানে বসাইছি কত 15 এখানে বসাইছি 20 সব সময় তুমি পিবি পাচ্ছ কি 100 100 100 পাওয়ার কথা ছিল আর কি দ্যাট মিন্স এটা কি হওয়ার কথা ছিল পয়েন্ট আসবে অর্থাৎ আমাদের এক্সিস এক্সিস এটা তো এক্স এক্সিস এখন নাই এটা এখন কি হয়ে গেছে পি পি অক্ষ তাই না দ্যাট মিন্স এই এক্সিস এখন কি আছে প্রেশার দ্যাট মিন্স এটা কি হবে পি এক্সিস হবে এরকম হওয়ার কথা ছিল বাট যখন আমাদের এক্সপেরিমেন্ট করতে গেছে তখন দেখলো এটা এই ঘটনা ঘটছে না এখান থেকে বিচ্যুতি হচ্ছে তবে একটা কথা বলে রাখি এই অ্যামাগার স্কার্ফ এর নাম কি শুধুমাত্র এই নর্মাল একটা গ্রাফের এক্সপেরিমেন্ট থেকে আসছে ওর বিশেষত্বটা কি বলো এই এই গ্রাফের এই গ্রাফের একটা বিশেষত্ব আছে দ্যাট মিন্স এই দুইটার মধ্যে একটা বড় সড়ো লেভেলের তফাত আছে এই তফাতটা কি একটা বলো মানে ও তো ডেভিয়েশন দেখাইছে এটা বিষয় না মানে ওর কার্ভটা এত গুরুত্বপূর্ণ কেন হয়ে গেছে এটা তোমাদেরকে শেখানো হয় কেন অর্থাৎ বেসিক আলোচনার জন্য এটা শেখানো হয় কেন বলো তো এটা বেশি তাৎপর্যটা কোন জায়গায় এটা একটা বেশ বড় সড়ো ঝামেলা আছে বড় সড়ো একটা কি আছে পিবি এর মান পি এর উপর নির্ভরশীল নয় পিবি এর মান পি এর উপর নির্ভরশীল বলতে কি পিবি এর মানটা হচ্ছে আসলে নির্ভরশীল না দ্যাট মিন্স কনস্ট্যান্ট থাকে আর কি মানে এই দুইটার মধ্যে তফাৎ কি এই গ্রাফে একটা বিশেষ ঘটনা আছে বিশেষ ঘটনা যেটা তোমাদের হচ্ছে মানে অবজার্ভ করা দরকার আর কি মানে বা বইয়ে অবজার্ভ করছো তোমরা আইডিয়াল গ্যাস রিয়েল গ্যাসের পার্থক্য বলছে সংকোচনশীলতা বলছে বয়েল তাপমাত্রা বলছে মানে এমাগা কার্ভটা করছে এর মানে বিশেষত্বটা কি ওর মানে কি একটা কাজ করছে যেটা নর্মাল মানুষজন ধরো আমি করতে পারতাম না তুমি করতে পারত না তুমি চাইলে এই সিলিন্ডার নিয়ে এই ঘটনা ঘটাতে পারত না আর কেউ তোমাদের ভিতরে আর কেউ কি করতে পারতো না এই ঘটনা ঘটাইতে পারতো না বাট এখানে ঘটছে সোহেল রানা বলছে তরলীকরণের জন্য ইসলামীয় আইডিয়াল গ্যাস ভার্সাস রিয়েল গ্যাস এটা তো আমরা সবাই জানি আইডিয়াল গ্যাস সুবর্ণদীপ বলেছে সংকোচনশীলতা এটাও তো আমরা সবাই জানি যে এখানে আমরা সংকোচনশীলতা পড়বো মানে এমাগা কি একটা ঘটনা ঘটাইছে যেটা নর্মাল আমি তুমি ঘটাতে পারবো না আদর্শ গ্যাসের বিচ্যুতি আমরাও ঘটাই ফেলতে পারবো আমরা যখন দেখবো তখন না তোমরা কেউই বলতে পারো না কেউই বলতে পারো না এখানে হচ্ছে ওর পি যেগুলো ছিল ওর পিগুলো যদি তুমি দেখো এখানে দেখবে 100 ATM 200 ATM 300 ATM 400 ATM 800 ATM 900 ATM দ্যাট মিন্স ও যখন টেস্টটা করছে অনেক হাই প্রেশার ও তো পুরোপুরি করে নাই বাট ও মোটামুটি অনেক হাই প্রেশার পর্যন্ত যেতে পারছিল যেটা আমি তুমি নর্মালি কি করতে পারবো না ঘটাতে পারবো না এত প্রেশার মানে বুঝতেছো এত প্রেশার মানে এত ATM মানে এটার জন্য তোমার কি ভালো লেভেলের সেট আপ লাগবে আর কি ভালো লেভেলের সেট আপ মানে কি এই প্রেশার ক্রিয়েট করা অনেক ঝামেলা আর কি এই প্রেশার এমন না যে চাইলে তুমি ক্রিয়েট করে ফেলতে পারবো কম্প্রেসর দিয়ে এই প্রেশার তুলতে অনেক ঝামেলা হয় দ্যাট মিন্স ছোটোখাটো বেশ ভালো লেভেলের সেট আপ লাগতো তাই মিরে আসছে হাই প্রেশার এক্স্যাক্ট আমরা পারবো না কেন ফারিহাতান হ্যাঁ এখন বুঝতে পারছে বড় হাই এর কারণ হচ্ছে এই নর্মাল প্রেশারের আমার এখানে তো কোনো সেট আপ নাই তোমার কেন তোমাদের নর্মাল যে কলেজের ল্যাবগুলো আছে ওইগুলো তো কি নাই এত হাই প্রেশার তুলে যে টেস্ট করবে ওইরকম সেট আপ নাই দ্যাট মিন্স ও অনেক বড় একটা রেঞ্জ পর্যন্ত আসলে জিনিসটা টেস্ট করছে আর ও টেস্ট করে কয় রকমের কার্ড পাইছে মূলত দুই রকমের এটা তো আমাদের আইডিয়ালের জন্য এটা তো ও পাইই নেই এটাও পাইই নেই সে দেখলো হচ্ছে আমাদের চারপাশে যে গ্যাসগুলো আছে ওইগুলো দুই রকমের ডেভিয়েশন বা বিচ্যুতি দেখে একটা ডিরেক্টলি বেড়ে যায় আর কতগুলো কী হয় বলতো কমে এরপর কী হয় বাড়তে থাকে এবার বলো সবচেয়ে বেশি এখান থেকে আমরা যদি দেখি সবচেয়ে বেশি বিচ্যুতি ঘটাইছে কে কার্বন ডাইঅক্সাইড এইগুলোর মধ্যে তাহলে সবচেয়ে বেশি বিচ্যুতি ঘটাবে কে এটা তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট ডিইউ 15-16 তো একটা এমসিকিউ আসছে এটা বলো আব্দুল হামিদ তো এসে গেছে আমরা বই লিখলে আমরাও পারতাম আহমদ মোল্লা বলছে আচ্ছা হোয়াট এভার কার্বন ডাইঅক্সাইড মানে কেন ধরো আমি আরেকটা কিছু দিয়ে দিলাম নাইট্রোজেন দিয়ে দিলাম নাইট্রোজেনের অবস্থান কই হবে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের কোন জায়গায় হবে ওর অবস্থান এখানে ও কোন জায়গায় যাবে যদি নাইট্রোজেন দিয়ে দেয় ও কি নাইট্রোজেন এখানে আসবে নাকি নাইট্রোজেন এখানে যাবে এই জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে এটা আমরা সবাই বলতে পারি তাই না এটা আমরা এইচএসসি লেভেলে পড়ে আসছি যার এম যত বেশি দ্যাট মিন্স যার মোলার ভর এটা হচ্ছে কত 44 এটা আমাদের কত আছে 32 তো তাই না নাইট্রোজেনের কত 28 হলে তাহলে এই বিচ্যুতি কী হবে এদের চেয়ে কম হবে দ্যাট মিন্স এখানে কোথাও হবে এটা হবে নাইট্রোজেন যেহেতু 28 দ্যাট মিন্স যার এম যত কম আমরা এখান থেকে আরেকটা অবজারভেশন দেখলাম এটা হচ্ছে যার এম যত কম দ্যাট মিন্স মোলার ভর যত কম সে তত কম বিচ্যুতি দেখাবে এগুলোর ভিতরে আবার ঝামেলা করিও না আপাতত আমি এখানে আছি এগুলোর মধ্যে যার এম যত বেশি তার বিচ্যুতি তত বেশি হবে তাই না বিচ্যুতি তত বেশি সিয়াম আহমেদ তো বলেছে এম বেশি এবার এটা তো তোমরা এইচএসসি লেভেল পার করে আসছো এটা রেজাল্টও পেয়ে যাবা তাই না এটা তো এইচএসসি লেভেলে জানতা এবার আমাকে বলবা হচ্ছে যার এম যত বেশি সে তত বেশি বিচ্যুতি দেখাবে কেন তাহলে আমার পয়েন্টটা ছিল হচ্ছে যার এম কই লিখবো কই লিখবো যার এম যত বেশি সে তত ডেভিয়েশন বা বিচ্যুতি
আমার কোয়েশ্চেনটা হচ্ছে কেন 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 এই ঘটনা ঘটবে, কেন এই ঘটনা ঘটবে, এটা একটু অ্যান্সার আজকের পর একদম ইজি, তোমাদের সাথে মানে কথা বলে বলেই অর্থাৎ ইন্টারেক্ট করে করে পড়ানো যাবে আর কি। এটা একটু সবাই চিন্তা করো, মানে কেন কেন এই ঘটনা ঘটে। নীল লাইট বলেছে এন বেশি মানে ইন্টারমলিকুলার ফোর্স বেশি, রিপালশন কম। যাক, অনেকে মোটামুটি কাছাকাছি গেছে, নাফিস নাহিয়ান একদম এক্সাক্ট উত্তর আমি যেটা চাইছিলাম ওইটা হচ্ছে কি দিতে পারছে। এটা বলছে তার ভ্যান্ডারওয়ালস অ্যাট্রাকশন তত বেশি হবে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ফারহানা রহমান রূপ বলতে পারছে ভ্যান্ডারওয়ালস ফোর্স বেশি, দ্যাট মিনস হচ্ছে আমরা এখান থেকে আরেকটা জানলাম যার এম যত বেশি সে তত বেশি ডেভিয়েশন বা বিচ্যুতি দেখাবে। কেন? এর কারণ হচ্ছে তার ভ্যান্ডারওয়ালস ফোর্স তত বেশি, ওইটা নিয়ে পড়া আসছে। বাট এম এর সাথে তাহলে কার সাথে রিলেশন আছে বলতো? ভ্যান্ডারওয়ালস ফোর্সের সাথে। ইজ প্রপোর্শনেট কি? ভ্যান্ডারওয়ালস ফোর্স। এখানে আমি আর লিখলে দেখবা না, সেজন্য আপাতত এইটুকু একটু লিখে রাখো, এই জিনিসটা একটু স্পষ্ট করে, মানে এটা আমি ক্লিন করে ফেলবো আর কি এই জায়গাটা। এই 15 সেকেন্ডের মতো টাইম দিচ্ছি। তাহলে এখানে প্রেশারগুলো আমরা হাই প্রেশার রেঞ্জের মধ্যে দেখলাম, দেখতেছি ডেভিয়েশনগুলো। আর এখানে হচ্ছে যার এম যত বেশি তার জন্য কী হবে? বিচ্যুতি তত বেশি হবে। ডান ডান অনেক বলেছে, অপারকেও দেখা যাচ্ছে, ও তো আজকে অসুস্থ দেখলাম। এবার আমাকে বলবা ডিউর যে কোয়েশ্চেনটা আছে এখানে একটা এনএইচ থ্রি ছিল, ধরো নাইট্রোজেন অক্সিজেন আর হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, এগুলোর মাঝখানে আমি এনএইচ থ্রি দিয়ে দিলাম ডিউর 15-16 যে কোয়েশ্চেনটা আসছে। ভাই আমাদের খাতায় লিখতে পারেন সহজে তরল। টাইমির বলেছে এম বাড়লে ভ্যান্ডারওয়ালস ফোর্স বাড়ে কেন? এর কারণ হচ্ছে, কারণ বুঝতে গেলে তোকে ভ্যান্ডারওয়ালস ফোর্স বুঝতে হবে আর কি। ওকে দেখো, বললাম অ্যামোনি এনএইচ থ্রি দিলে এনএইচ থ্রি এর জন্য এম কত হবে? নাইট্রোজেনের 14+, দ্যাট মিনস কত? 17, তাই তো? তাহলে এর অবস্থান কোন জায়গায় যাবে? আরও এখানে যাবে না? আজকে স্যারের ক্লাস করতে করতে চারিদিকে সঞ্জয় স্যারের ভয় শুনতেছে। আচ্ছা, ওরা আজকে বেশি ক্লাস করে ফেলছে আগের ক্লাসগুলো। রাফিদ বলেছে এনএইচ থ্রি এর অবস্থান কই যাবে? এটা ডিউতে কোয়েশ্চেন আসছিল, ডিউ 15-16 এমসিকিউ আসছিল এরকম, নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া, এই চারটার মধ্যে কার বিচ্যুতি, দ্যাট মিনস বিচ্যুতির ক্রম বাইর করতে বলছে তোমাকে, আদর্শ আচরণ থেকে বিচ্যুতির ক্রম। এইগুলো তো বলতে আমাদের কোনো ঝামেলা নাই। এটা কত? 28, এটা কত? 32, এটা 44, দ্যাট মিনস এই সবচেয়ে বেশি ডেভিয়েশন দেখাবে। এবার এনএইচ থ্রি, এনএইচ থ্রি কী হবে? এনএইচ থ্রি এর চেয়েও বেশি ডেভিয়েশন দেখাবে। কি বললাম? এনএইচ থ্রি এর চেয়েও বেশি ডেভিয়েশন দেখাবে, এর ডেভিয়েশন হচ্ছে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি অনেকেই বুঝো নাই। কেন বুঝো নাই? এই যে দেখো, বুঝার কোনো কারণে নেই। এর কারণ হচ্ছে এই জিনিসটা কি হয়ে যায়, পোলার। তোমাদের যখন ওই যে আমি বন্ধন পড়াচ্ছিলাম তখন দেখাইছিলাম না, এই যোগের জন্য আমাদের স্ট্রাকচারটা কি হয়ে যায়, পোলার। আমি একদম স্লো পড়াচ্ছি, আজকের পড়াগুলো এরকমই, মানে কথা বলে বলে ধীরে সুস্থে পড়ানো যাবে আর কি। এই কি হয়ে যায়, এই ফোর্সগুলো এদিকে এদিকে লোন পেয়ে, দ্যাট মিনস এখানে একটা রেজাল্টেন্ট ফোর্স থাকে, এই হয়ে যায় পোলার। পোলার হলে এদের ভিতর কি থাকে? ডাইপোল ইন্টারাকশন থাকে, দ্যাট মিনস আমরা যদি কোনো যোগ পোলার পাই তখন এর ভিতর পজিটিভ নেগেটিভের একটা কি থাকে, মলিকুলগুলোর মধ্যে ইন্টারাকশন থাকে, ফলে এর ভিতর আকর্ষণ থাকে সবচেয়ে বেশি। এর মানে এগুলোর ভিতর ছিল শুধুমাত্র ভ্যান্ডারওয়ালস, এগুলোর ভিতর ছিল শুধুমাত্র ভ্যান্ডারওয়ালস ফোর্স। আর এর ভিতর কি আসছে? যেহেতু পোলার, পোলার মানে কি আছে, পজিটিভ নেগেটিভ দুইটা পোল আছে, আর পোল যদি ক্রিয়েট হয় এর সাথে কি যুক্ত হয়ে যায়, ডাইপোল, ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ইন্টারাকশন বা আকর্ষণ বা অ্যাট্রাকশন, সেই জন্য এর ডেভিয়েশন আরো বেশি হবে। এবার কেন এটাতে আমি আসতেছি, জুনায়েদ বলেছে কয় পেজ ফাঁকা রাখতে হবে। এবার এটাতে আমি আসতেছি, দেখো আইডিয়াল হলেও ছিল এরকম, এটা কার্মান পিভি এর ভ্যালু, আর আমাদের বাস্তবে এটা হয়ে যাচ্ছে এরকম গিয়ে এরকম, দ্যাট মিনস একটা মিনিমাম পয়েন্টে পৌঁছাই আবার কি হয়ে থাকে, উঠতে থাকে। এই মিনিমাম পয়েন্ট চাইলে চাইলে বের করতে পারবা কিভাবে, ওই যে তোমরা ক্যালকুলাস করার সময় পসিলারা মিনিমাম বা ম্যাক্সিমাম পয়েন্ট বের করার জন্য ডিফারেন্সিয়েশন করে কীভাবে বের করতে, ঠিক সেমভাবে এখানেও তুমি যদি এটা ইকুয়েশন জানো, দ্যাট মিনস গ্যাসটার ইকুয়েশন ওই সময় বলতে পারো তুমি এখান থেকে কী করে ফেলতে, কোন ইকুয়েশন আমরা ফলো করতেছি, তাহলে তুমি চাইলে এই পয়েন্টও বের করে ফেলতে পারো। বাট এবার আমি বলি ঘটনাটা কী ঘটতেছে, ঘটনাটা হচ্ছে তুমি দুইটা গ্যাসের মলিকিউল নিলে, ধরো এখানে নিলে হচ্ছে কাকে, কার্বন ডাইঅক্সাইড, এখানেও নিলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড দুইটা এরকম দূরত্বে ছিল, তুমি কষছো কি দেখো, এগুলোকে প্রেশার দিবা, প্রেশার দিলে কি হবে, এগুলো কাছাকাছি এসে যাবে, এসে যাবে, তাই না? দ্যাট মিনস এখানে ছিল, তুমি প্রেশারাইজ করছো, এখানে এসে গেছে। আইডিয়াল হলেও কি হতো, ও এখানেই আসতো, দ্যাট মিনস তুমি প্রেশার ছিল, প্রেশার বাড়াইছো, ভলিউম কি হয়ে গেছে, কমে গেছে, দ্যাট মিনস এখানেই আসতো। বাট এখন কি হচ্ছে, এইটুকু আসছে, তোমার আইডিয়ালের প্রভাব অনুযায়ী আসছে ভালো কথা, বাট ও কাছাকাছি আসার ফলে ওর আকর্ষণ কি হয়ে গেছে, আরও বেড়ে গেছে, ফলে এটুকু আসছে, সাথে কি হয়ে গেছে, আরেকটু আসছে, দ্যাট মিনস বি ওর যতটুকু কমার কথা ছিল ততটুকু কমছে, এর চেয়ে আরেকটু বেশি কমে গেছে। কেন কমছে? এদের আকর্ষণের জন্য। এরপর তুমি যদি আরও প্রেশার বাড়াও তাহলে কি হবে, এটা এখানে আসছে, এটুকু আসছে, খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। যদি আইডিয়াল হতো এটুকুই থাকতো, কেন? এর কারণ হচ্ছে আমরা আইডিয়ালের পোস্টুলেটের মধ্যে ধরে নিয়েছিলাম এর অনুসমূহের মধ্যে কোনো কী কী নেই,
আকর্ষণ বা বিকর্ষণ নাই, বাট এখন কি হয়েছে এখান থেকে একটু কাছে ভালো কথা আবার কাছাকাছি এসে যাওয়ায় ওরা নিজেদের ভিতরে একটা টান দিছে, দ্যাট ইজ তোমার প্রেশারের জন্য তো আসছে বাট আবার নিজেদের ভিতরে একটা টান দিয়ে ভলিউম আরো কমাই ফেলছে, ফলে কি হয়ে যায় দেখো তো পিভি এর মান ক্রমাগত কি হতে থাকে কমতে থাকে, দ্যাট মিনস আইডিয়াল হলে একটু হতো একটু একটু করে কমতেছে কমতেছে, যত কাছে আসতেছে তত ওদের ইন্টারেকশন বাড়তেছে, বাট একটা সময় যখন হয়ে যায় এত কাছাকাছি এসে যায় তখন ওদের নিউক্লিয়াস নিউক্লিয়াস যে রিপালশনটা আছে এই রিপালসিভ ফোর্সটা কি হয় প্রাধান্য পায়, এতক্ষণ করতেছিল কি ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বা তোমার প্লাস মাইনাসের যে আকর্ষণগুলো আছে বাইরের ইলেকট্রনগুলো কোনো ক্ষেত্রে কি হয়ে যায় নেগেটিভ চার্জ ক্রিয়েট করে নেগেটিভের সাথে বা সংস্কৃত ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বা আকর্ষণ প্রাধান্য পাচ্ছিল, এইটুকে কি প্রাধান্য পাচ্ছিল বলতো আকর্ষণ আকর্ষণ, বাট একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কাছাকাছি আসার পর ধরো ও কি হয়ে গেছে এখন তুমি এই জায়গায় নিয়ে আসছো এই জায়গায় নিয়ে আসছো, এরপর যখন তুমি আবার প্রেশার দিছো অবশ্যই কি হবে ভলিউম কমবে, কমছে খুব ভালো কথা, এবার ও আর কাছাকাছি টেনে কি করতে পারতেছে না আরো কাছাকাছি আনতে পারতেছে, ও নিউক্লিয়াস নিউক্লিয়াস এত কাছাকাছি এসে গেছে ও কি করবে বলতো রিপিল করবে, এই যে দেখো রিপিল করে একটু দূরে ঠেলে দিছে, তাহলে যত কমার কথা ছিল এর চেয়ে কি হয়ে যায় ওই অবস্থা থেকে একটু কম কমে, সেই জন্য পিভি এর মান ক্রমাগত তখন বাড়া আরম্ভ, এখানে কিন্তু অনেক হাই প্রেশার অনেক হাই প্রেশার, তুমি এগুলো সেই জন্য নর্মাল প্রেশারে তুমি চিন্তা করলে ফার্স্ট একটু তোমার ঝামেলা হতো এটা কেন এই ঘটনা ঘটতেছে, এগুলো এত হাই প্রেশার, আমি তো গ্যাসের মলিকুল দেখাচ্ছি এইভাবে গ্যাসের মলিকুল যখন আমাদের ওই গ্যাসের গতিতত্ত্বের শিকার যেগুলো আছে আর কি ওকে তখন নেগলেক্ট করছিল, নেগলেক্ট করছিল কেন ও এতই ছোট বারে তখন পর্যন্ত ওকে মনে করা হতো খুবই ছোট, এবার চিন্তা করো তুমি এত কাছাকাছি এসে যায় তখন ওই অবস্থা থেকে ওর পিভি এর মানটা ক্রমাগত কি হতে থাকে বাড়তে থাকে, তাহলে এই পোর্শনের জন্য এই গ্রাফের দুইটা পোর্শন একটা হচ্ছে কমে কমতে কমতে একটা মিনিমামে পৌঁছায়, মিনিমামে পৌঁছালে ও আর কমতে পারে না, কেন পারে না এর কারণ ওই সময় হচ্ছে তোমার কি বেড়ে যায় নিউক্লিয়াস নিউক্লিয়াস রিপালসিভ ফোর্স যেটাকে বলা হয় আমরা কি বিকর্ষণ, বিকর্ষণটা বেড়ে যায় এখানে, তাহলে কোন ফোর্সটা প্রাধান্য পাচ্ছে রিপালসিভ ফোর্স বা আন্তঃনাভিক বিকর্ষণ, এবার দেখো হাইড্রোজেন হিলিয়াম এই দুইটার ক্ষেত্রে আমরা শুরু থেকে কি করে ফেলি পিভি এর ভ্যালু বাড়তে থাকে, এর কারণে এই মলিকুলগুলো কি এতই ছোট এগুলোর মতো আন্তঃনাভিক আকর্ষণও প্রায় কি নাই বললেই চলে, দ্যাট মিনস প্রায় আইডিয়ালের মতো কি এটা কি হয়ে যায় আন্তঃনাভিক আকর্ষণ প্রায় নাই, আইডিয়ালে যেমন আমরা ধরে নিয়েছিলাম এবং এদের সাইজও প্রায় কি বলা যায় নগণ্য বলা যায়, হিলিয়াম তো ইনার্ট এর মধ্যে খুব সামান্য পরিমাণ ভ্যান্ডারওয়ালস খুব সামান্য পরিমাণ আর কি থাকে, সেই জন্য হিলিয়ামের ডেভিয়েশন দ্যাট মিনস তুমি তো এম এর ক্ষেত্রে এখানে আরও ঝামেলা করে ফেলতা, দ্যাট মিনস হিলিয়াম কেন এর নিচে আসে ইন জেনারেল, এই কারণ হচ্ছে হাইড্রোজেনের যে পরিমাণ ইন্টারেকশন আছে এর ভিতর তাও নাই, আসলে দুজনের মধ্যেই নাই বাট এ হচ্ছে কম্পারেটিভলি কি তাও একটু আছে, তাহলে একে যখন প্রেশারাইজ করা হয় শুরু থেকে এ তো ছোট মলিকুল শুরু থেকে ওর জন্য মানে প্রাধান্য পায় কি বলতো ওকে যখনই প্রেশারাইজ দিবা ছোট মলিকুল তো তাহলে শুরু থেকে প্রাধান্য পাবে কি রিপালশন, দ্যাট মিনস এটা শুরু থেকে কেন উপরে উঠে এটা হচ্ছে আন্তঃনাভিক বিকর্ষণ বা ইন্টারমলিকুলার রিপালসিভ ফোর্স, এটা আমি একটু পরে আবার দেখাচ্ছি, দ্যাট মিনস এটা হচ্ছে কিসের জন্য রিপালসিভ ফোর্স বা বিকর্ষণের জন্য, আমাদের লাইফটা কি আছে লাইফ আছে দেখা যাচ্ছে, আজকে আমার পুরো জায়গায় নেটের ঝামেলা আর কি মানে নেট খুবই ঝামেলা করতেছিল, ওকে এবার একটু দেখো আমরা অ্যামাগাস যে ইকুয়েশনটা আছে আমরা আইডিয়াল গ্যাস এসটিটি ইকুয়েশনটা জানতাম এইরকম পিভি ইকুয়াল এনআরটি, এরপর আমরা জানি হচ্ছে অ্যামাগাস কার্ভ থেকে পিভি ইকুয়াল এনআরটি না এটা কী হয়ে যেতে হবে জেড এনআরটি, এরপর আমরা ভ্যান্ডারওয়ালস ইকুয়েশন আসবো দ্যাট মিনস এটা মডিফাই হয়ে কী হয়ে যাবে এটা এটা হচ্ছে আইডিয়াল গ্যাস এসটিটি ইকুয়েশন ছিল আর এটা অ্যামাগাস ইকুয়েশন থেকে আসছে, এখানে জেড টার্মটা কি জেড মানে কি জেডকে বলা হয় জেডকে বলা হয় তোমরা মুখে মুখে বলতে পারো আর কি জেডকে কি বলে জেডকে বলা হয় কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা কম্প্রেসিবিলিটি কোএফিসিয়েন্ট যেটা হচ্ছে সংকোচনশীলতার গুণাঙ্ক কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, এটা থেকে আমরা ওই বিষয়টা আরো ভালো বুঝতে পারবো, দেখো এরপর আমরা ভ্যান্ডারওয়ালস থেকেও দেখাবো তোমরা কি আছো লেভেন আছে ফারিহা আছে রাফিত আছে তাহমিত আছে আপকে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর সংকোচনশীলতার গুণাঙ্ক এমিলেন্স আছে, ওকে দেখো তাহলে পিভি ইকুয়াল জেড এন যদি আরটি হয় তাহলে জেড সমান সমান আমরা কি লিখতে পারি পিভি ডিভাইড এনআরটি, তাহলে এনআরটি সমান আবার আমরা কি জানি পিভি ডিভাইড কি পিভি তাই না, দ্যাট মিনস একটা একটা কাটাকাটি যাচ্ছে কি বলছি বোঝা গেছে এটা ছিল পিভি ডিভাইড এনআরটি, তাহলে পিভি ডিভাইড জেড ইকুয়াল কি লিখতে পারি আমরা পিভি ডিভাইড এনআরটি, এনআরটি ইকুয়াল আবার আমরা কি জানি পিভি, তাহলে পিভি বাই পিভি কাটা যাবে না, লাভিবা আছে নিডলাইট আছে সবাই আছে, ফারিহা বলেছে নেট ওর সাথে নেই আসওয়াতুর্য আছে, বলো এখানে দুইটা পিভির মধ্যে তফাতটা কি, দুইটা পিভির মধ্যে তফাতটা হচ্ছে এই জায়গায়ই আছে এটা হচ্ছে আইডিয়ালের জন্য আর এই অ্যামাগার পুরো প্রেশার ভলিউম যেগুলো পাচ্ছিলাম এগুলো কার জন্য পাচ্ছিলাম রিয়েলের জন্য, দ্যাট মিনস এখানের যে পিভিটা আছে এটা হচ্ছে আমাদের কোন গ্যাসের জন্য বাস্তব গ্যাস রিয়েলের জন্য, বাস্তবে যেগুলো ঘটে বাস্তবে তো আইডিয়াল গ্যাস নাই বললেই চলে বাট কিছু কন্ডিশনে আমরা এটা পেতে পারি আর কি, দ্যাট মিনস কয়েকটা কন্ডিশনে গ্যাসগুলো কি হয়ে যায় আইডিয়ালের মতো আচরণ করে আর এটা কি হয়ে যায় পিভি ডিভাইড উল্টা লিখে দিছি তাই না না ঠিকই তো লিখছি পিভি ডিভাইড কে আইডিয়াল,
এবার দেখো তুমি যখন কম্পেয়ার করতেছো, তোমার তো যে কোনো একটা প্রেশারে তুমি দুইটাই দেখবা, একটা প্রেশারে তুমি দেখবা আইডিয়াল হলে এরকম হতো, এখন ও কি হচ্ছে, হয় এরকম না হয় কি এরকম হচ্ছে, দ্যাট মিন্স প্রেশার তো সেম। তাহলে তুমি একই প্রেশার যখন হয়, তাহলে দেখো তো পি পি যদি একই হয়ে যায় তাহলে পি কে আমরা বাদ দিয়ে কি লিখতে পারি, বি রিয়েল ডিভাইড হচ্ছে বি আইডিয়াল। কি বলছি বোঝা গেছে, বি রিয়েল ডিভাইড হচ্ছে ভি আইডিয়াল। এর মানে কি, এর মানে হচ্ছে আমি যখন এটা কখন, এটা হচ্ছে একই প্রেশারে আমি দুইটা গ্যাসকে দেখবো, একই প্রেশার আমি ধরো রিয়েল গ্যাসের উপর, যদি কার্বন ডাইঅক্সাইড যদি রিয়েল হতো তাহলে ওকে আমি যখন প্রেশার দিলাম ওর ভলিউম হতো এইটুকু। কি বলছি বোঝা গেছে, সেম প্রেশার আমি যখন বাস্তবে কার্বন ডাইঅক্সাইডের উপর দিচ্ছি তখন ওর ভলিউম আসলে কতটুকু হচ্ছে, কত কম্প্রেস হচ্ছে, এটা বোঝার জন্য আসলে কে আসে, জেড। দ্যাট মিন্স এটা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর কেন বলা হয়, এটা হচ্ছে একই চাপে আমাদের, তোমাকে যদি বুয়েট এক্সামে লিখতে বলে জেড কি বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর কি, তাহলে তুমি জেড সমান লিখবা পিভি রিয়েল ডিভাইড কি পিভি আইডিয়াল। তাহলে একই চাপে ভি রিয়াল ডিভাইড কি হয়ে যাবে, ভি আইডিয়াল। দ্যাট মিন্স একই চাপে কোনো একটা গ্যাসের জন্য টেম্পারেচার তো অবশ্যই একই হতে হবে, আর নয় তুমি কম্পেয়ার করবা কীভাবে, গ্যাস যেহেতু তুমি কম্পেয়ার করবা কীভাবে, যদিও আইডিয়াল আচরণ করতো রিয়েল গ্যাসের ভলিউম ডিভাইড কি আইডিয়াল আচরণ করলে তার ভলিউমের অনুপাতটাই হচ্ছে আমাদের জেড। এইটুকু কি বুঝা গেছে, একটু 10 সেকেন্ড লিখে নাও। অ্যামাগাস ইকুয়েশন এবং ভ্যানডারওয়ালস ইকুয়েশন কি সেম না, আমি একটু পরে বলতেছি। রাফিজ জিজ্ঞেস করছিল দুইটা ইকুয়েশন সেম না, আসলে এইটুকুই তো না, আরও অনেক আছে। ওকে, লেখা হয়েছে তোমাদের, যদি ও আইডিয়াল আচরণ করে দ্যাট মিন্স এখানের জন্য আমরা জেড ইকুয়াল কি লিখতে পারি, 1। আর এটাকে বলা হয় নেগেটিভ ডেভিয়েশন, দ্যাট মিন্স যত এদিকে থাকবে, এটার নিচে থাকলে এটার জন্য জেড কি হবে, লেস দ্যান 1, যত নিচে যাবে তত জেডের ভ্যালু কি হবে, কমবে, আবার যত উপরে উঠবে তত কি হবে, জেড গ্রেটার 1। এটাকে বলা হয় পজিটিভ ডেভিয়েশন, এমন না যে নেগেটিভ ভ্যালু আছে, সেটা হচ্ছে 1 এর চেয়ে কমতেছে, সেই জন্য এটাকে বলা হয় নেগেটিভ ডেভিয়েশন, আর এটাকে বলা হয় পজিটিভ ডেভিয়েশন। এবার একটু দেখো, আমাদের গ্যাসের জন্য যে ইকুয়েশনগুলো লাগে, ফার্স্টে হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি, আইডিয়াল গ্যাস স্টেট ইকুয়েশন। এরপর আমাদের লাগে পিভি ইকুয়াল জেড এনআরটি, আমাদের ম্যাক্সিমাম প্রবলেমটা আমরা এটা দিয়ে করি, জেড এনআরটি মানে উপরে একটা পিভি ইকুয়াল এনআরটি দিয়ে। এরপর আমাদের লাগে ভ্যানডারওয়ালস ইকুয়েশন, ভ্যানডারওয়ালস ইকুয়েশনটা যদি এন মোলের জন্য লিখি তাহলে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড ভি স্কোয়ার ভি মাইনাস এন ভি ইকুয়াল এনআরটি। তোমরা যখন আরও উপরের ক্লাসে, দ্যাট মিন্স ইঞ্জিনিয়ারিং যদি পড়তেই চলে যাও, তখন দেখবে আরও অনেকগুলো ইকুয়েশন আছে, চাপের সাথে তাপমাত্রাও তো সেম থাকবে, তাই না, এমিলেস বলেছিল। হ্যাঁ, আর না হয়তো তুমি গ্যাস যেহেতু কম্পেয়ার করতে পারবে না, এখান থেকে তো ম্যাথ অবশ্যই আসতে পারে। এবার আরও শর্ট সিলেবাসে হলে তো অবশ্যই আসবে, শর্ট সিলেবাসে হলে এগুলো নিয়ে অনেক ঝামেলা করবে, আসতে পারে মানে কি। এইটা তো ছিল আসলে কিসের, এইচএসসি লেভেলের পড়া, পিভি ইকুয়াল এনআরটি আমরা যেগুলো নিয়ে আগে দেখছি এগুলো তো এইচএসসি লেভেলে, তোমাকে পিভি ইকুয়াল জেড এনআরটি নিয়ে আসতে পারে, ভ্যানডারওয়ালস ইকুয়েশন নিয়ে আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে, জেড কি আসতে পারে, জেডের ভ্যালু থেকে বের করতে দিতে পারে। আচ্ছা, কাব্যমিত্র একটা কোয়েশ্চেন করছে, ওইটা আমি বলতেছি, ওইটা হচ্ছে হাইপোথিসিস, হাইপোথিসিস কাব্যমিত্র যেটা বলছে, মানে ওইটা হচ্ছে আদর্শ গ্যাসের স্বীকার্য যেগুলো থেকে, ও করছে হচ্ছে সাধারণ অবস্থায় যদি আদর্শ গ্যাস নাই পাওয়া যায় তাহলে বয়েল পরীক্ষা করে আদর্শ গ্যাসের সূত্র পেলেও কীভাবে। ওটা হচ্ছে আসলে কি, আদর্শ গ্যাসের যে স্বীকার্যগুলো ওইসবই ছিল তার উপর বেশ, দ্যাট মিন্স হচ্ছে ওই সবগুলো কাছাকাছি লেভেলের আর কি, ও তো অ্যাট্রাকশন ফোর্স চিন্তা করে না কিছু চিন্তা, তখন চিন্তাগুলো কমতেছে, কমলে এরকম কমবে, বাট ওইটা তো এক্সপেরিমেন্টটা করতে পারছে কি এমাগা। এরপর আরও অনেকেই করছে আর কি পুরোটা বিশাল রেঞ্জের জন্য। তোমাদের আমি আরেকটা জিনিস একটু দেখাই, এখানে অনেক ছোটো করে একটা ইকুয়েশন আছে, অনেক ছোটো করে একটা ইকুয়েশন আছে, এটা হচ্ছে দেখো ব্রিসবেন ইকুয়েশন অফ স্টেট, দ্যাট মিন্স তুমি যখন আরও হায়ার লেভেলে যাবা তখন দেখবা হচ্ছে এখানে ভ্যানডারওয়ালসটা আমি রাখছি, এটা আমি একটা হায়ার লেভেল সেঞ্জেলের বই থেকে নিয়ে আসছি আর কি, সেঞ্জেল, এই যে সেঞ্জেল, এখান থেকে ছবি তুলে তোমাদের দেখাচ্ছি। এর কারণ হচ্ছে তোমরা আসলে যা পড়তেছ এটা দিয়ে আমরা যত হিসেব করি এগুলোর এরর প্রায় 50%-এর উপর, এর মানে আমরা যা করি সবই ভুল। কি বলছি বোঝা গেছে, এগুলো জাস্ট আমরা বেসিকটা শেখার জন্য আর কি, তুমি যে প্রেশার বাইর করছো, তুমি যদি এগুলো করে তুমি ধরো কিছু একটা বানাইলে, সিলিন্ডার বানাইছো বা ধরো এসি বানাইছো, দেখবে এগুলো হচ্ছে সবগুলোকে বিস্ফোরণ হবে। দ্যাট মিন্স আরও আছে এই যে এই ইকুয়েশনগুলোকে বলা হয় এম্পেরিক্যাল ইকুয়েশন, এরপর এটার এরর পার্সেন্টেজ অনেক অনেক, এগুলো ধরো কত 40%। এই ভ্যানডারওয়ালস ইকুয়েশন যে আছে এটা দিয়ে তুমি যে প্রেশার ভলিউমগুলো হিসেব করো এটার পার্সেন্ট এররও হচ্ছে তোমার কি 10%-এর উপর। দ্যাট মিন্স তুমি যা হিসেব করবে এর চেয়ে ভ্যালু কী হতে পারে 10%-এর উপর, এদিক সেদিক হতে পারে, এটা এমনি তো, এটা জুম করার কিছু নেই, এটা দেখো একটা ভয়ঙ্কর ইকুয়েশন আছে এখানে, এই ইকুয়েশনটা তোমার লাগবে না, এটা জাস্ট দেখানোর জন্য। এই ধরনের ইকুয়েশনকে বলা হয় এম্পেরিক্যাল ইকুয়েশন, এম্পেরিক্যাল ইকুয়েশন, এম্পেরিক্যাল ইকুয়েশন কি এগুলো আরও আছে, শুধুমাত্র কি ব্রিসবেন ভিটি ব্রিসবেন ইকুয়েশনটা যে তা না, তুমি যখন ইঞ্জিনিয়ারিংয়ে যাবে তখন এইগুলো দেখবা, মানে এখানে দেখো অনেকগুলো ফ্যাক্টর আছে। এম্পেরিক্যাল ইকুয়েশন মানে কি তুমি থিওরি থেকে পাইছো তা না, থিওরি থেকে তুমি পাইছিলা বেস যেটা ওইটা, বাট এখন আরও অনেকগুলো ফ্যাক্টর আসবে যেগুলো আমরা কী করি এক্সপেরিমেন্টালি পাই হচ্ছে, এগুলো আমাকে হয় অ্যাড করতে হবে বা আরও অনেকগুলো প্রভাব আছে আর কি যেগুলোকে কাউন্ট করা হয়। এই যে দেখো এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে,
এগুলো হচ্ছে আসলে কি এম্পিরিক্যাল ইকুয়েশন। দ্যাট মিন্স তুমি ইঞ্জিনিয়ারিং এ যখন যাবে তখন দেখবে অনেকগুলো ইকুয়েশন আছে, তুমি বাস্তবে থিওরির সাথে এগুলো মিলাতে পারবে না। এর কারণ হচ্ছে এগুলো কি থেকে আসছে, এগুলো তোমার এক্সপেরিমেন্ট থেকে অনেকগুলো ফ্যাক্টর অ্যাড হতে থাকে। বাট আমাদের পড়ালেখা এইটুক পর্যন্ত ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, এটা দেখানোর জন্য দিছি। আচ্ছা এবার আমাকে বলবা, এবার আমাকে বলবা যেটা এখানে প্রেশার যা আছে এর চেয়ে তো কিছু অ্যাড হয়ে গেছে, এবার কার প্রেশার বেশি? দ্যাট মিন্স আইডিয়াল গ্যাসের প্রেশার বেশি নাকি রিয়েল গ্যাসের প্রেশার বেশি? কার পি আইডিয়াল গেটার কি পি রিয়েল নাকি পি রিয়েল গেটার কি পি আইডিয়াল, এটা কি ঠিক নাকি ভুল, এটা ঠিক নাকি ভুল, এটা আমাকে একটু বলবা। এমিলেস বলেছে স্বীকার্য বিষয়টা ভালোই লাগে না, বেককে শুনতে চাইলে জানতে চাইলে বলে স্বীকার্য, তারপরে নিশ্চুপে সেগুলো মেনে নিতে হয়। এরকম আমাদের ফিজিক্সে অনেকগুলো আছে আর কি, যেমন আমাদের মডার্ন ফিজিক্স কিছু অ্যাজাম্পশন ধরে এরপরে হিসেবগুলো করতে হয়, আর না হয় হচ্ছে পরে আগানো যেত না আর কি। দ্যাট মিন্স ওইটুক পর্যন্ত না ধরলে পরের কনসেপ্টগুলো পরে আসতো। মানে পি আইডিয়াল গেটার কি পি রিয়েল নাকি পি রিয়েল, আইডিয়াল মানে আদর্শ, রিয়েল মানে বাস্তব, এটুক তো সবাই জানো। তাইমির বলছে ট্রু, আহমদ মোহাম্মদ বলছে ভুল, তাইমির ঠিক, সুমাইয়া বলছে ঠিক। এই এটা কি ঠিক আইডিয়াল কি বেশি হয়? আমাদের ইকুয়েশন আমরা কি দেখতেছি, ইকুয়েশন আমরা কি দেখতেছি? সামিন ফুয়াদ বলছে পি আইডিয়াল বেশি হবে, লায়ন হক বলছে ঠিক, মনিরুজ্জামানি বলছে ভুল, আতকে ফিরজা রং, প্রশান্ত বলেছে, ফাহমিদুল বলছে ঠিক, সজীব আলম বলছে রং, পি রিয়াল বেশি, এমএলএস বলছে ঠিক, পি রিয়াল কম, নীললাইট বলছে, সবাই একটু বলো এগুলো নর্মাল ক্লাস তো, ফলস বলছে শিফাত, ওকে ঠিক বলছে অনেকে, ভুল ঠিক, ভুল ভুল, রিয়াল বেশি, রিয়েল বেশি, ওকে। দেখো এটা বোঝা হচ্ছে একদম ইজি, তুমি এখানে যে প্রেশারটা নিচ্ছ, এখানে যে প্রেশারটা নিচ্ছ, এগুলো সবগুলো হচ্ছে কি একটা কন্টেনারের মধ্যে মূলত প্রেশার। তুমি যদি একদম নর্মালি চিন্তা করো তাহলে এই প্রেশারগুলো হচ্ছে কিসের, একটা কন্টেনারের মধ্যে যে প্রেশারটা আছে ওই প্রেশারটা। দ্যাট মিন্স এটা আসলে কি না আইডিয়াল গ্যাসের প্রেশার না, এটা বা রিয়েল গ্যাসের প্রেশার ওইভাবে না, মানে এই প্রেশারটা হচ্ছে কন্টেনারের প্রেশার। তোমার ফার্স্ট চিন্তা করতে হবে এই প্রেশারটা কার প্রেশার, কন্টেনারের প্রেশার। এখন কন্টেনারে এখানে যে আছে তাকে বসাই দিলাম, যদি রিয়েল গ্যাস থাকে এটা কি হবে, রিয়েল গ্যাস যে প্রেশারটা দিচ্ছে, আর তাহলে এটাকে আমরা আইডিয়াল ধরে নিয়েছিলাম। এবার দেখো তাহলে পি আইডিয়ালের জায়গায় আসছে কে, পি আইডিয়ালের জায়গায় আসছে মানে বুঝে গেছে, অর্থাৎ কন্টেনারে যে গ্যাস থাকে ওই গ্যাসটাই যে পরিমাণ প্রেশারটা আসলে ক্রিয়েট করছে আর কি। তাহলে এটা এই পিটা হচ্ছে আমি আসলে যে পিটা এখানে পাই, আর না হয়তো তুমি এখানে পি ভিতরে ঢুকে তো আর হিসেব করতে পারবে না। দেখো আর এটা হচ্ছে আইডিয়াল ধরে নিলে যেটা, তাহলে পি আইডিয়াল পুরোটার জায়গায় আসছে কি, এটা পি আইডিয়াল সমান সমান আসছে পি রিয়াল প্লাস কি এন স্কোয়ার এ ডিভাইড কি পি স্কোয়ার। এর মানে কে বেশি, পি আইডিয়াল রিয়েল পি আইডিয়ালের সমান হওয়ার জন্য ওর কী যোগ করা লাগছে আরও, এটাকে কি বলে, এটাকে বলা হয় আকর্ষণের জন্য যে ফ্যাক্টরটা আসছে ওর মলিকুলগুলোর মধ্যে। আমরা আইডিয়াল এটা ছিল না কেন, আইডিয়াল আমরা এটা ধরে নিয়েছিলাম। আচ্ছা হোয়াট হোয়াট বা জামালা এখন না করি, এর মানে ইকুয়েশন থেকে আমরা একদম স্পেসিফিক দেখতেছি কে বড়, পি আইডিয়াল গেটার কি পি রিয়াল। এটা আমাদের মেডিকেল অ্যাডমিশন ভার্সিটি অ্যাডমিশন খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা একদম মানে ফাইভ স্টার একটা এমসিকিউ বা ফাইভ স্টার কনসেপ্ট, এই জায়গাটা ভুল করাই যাবে না। তাহলে রিয়েল গ্যাস কখন আইডিয়াল হয়ে যাবে, যদি এই জিনিসটা বলছি কেন আসছে, এই জিনিসটা আমরা যখন আদর্শ গ্যাস ছিল তখন ধরে নিয়েছিলাম এইসব জায়গায় দ্বিধাদ্বন্দ্বে পড়া যাবে না। ফারিহা তানহা বলছিল চাপ সংশোধন ফ্যাক্টর, সোহেল রানা বলছে হ্যাঁ একটা সংশোধন ফ্যাক্টর, সংশোধনটা কারেকশনটা কেন আসছে, এর কারণে আমরা ধরে নিয়েছিলাম আইডিয়ালের যে মলিকিউলগুলো আছে এর ভিতরে কোনো প্রকার কী নেই ইন্টারেকশন, ইন্টারেকশন মানে এটা আকর্ষণও হতে পারে বিকর্ষণও হতে পারে, এটা নাই। বাট বাস্তবে আমরা দেখি এদের ভিতর কী আছে, ইন্টারেকশন আছে, সেই জন্য আমাদের এই ফ্যাক্টরটা আসছে। এটা হচ্ছে আমাদের কি চাপের সংশোধন ফ্যাক্টর। দ্যাট মিন্স এই পুরো জিনিসটা একটা কী, তাহলে এই পুরো জিনিসটা একটা কী, চাপ, চাপ। এই চাপটা কেন আসছে, এই চাপটা আসছে হচ্ছে ওদেরকে আন্তনবিক আকর্ষণ। তুমি যদি এইভাবে ইকুয়েশন থেকে নাও বুঝো তাও কোনো প্রবলেম নাই। এবার দেখো আইডিয়ালের জন্য এটা কি হয়ে যায় জিরো, তখন পি আইডিয়াল সমান সমান কি পি রিয়াল। দ্যাট মিন্স পি কেন আসছিল, এর কারণে আমরা তো এটাকে জিরো ধরে নিয়েছিলাম। তুমি যদি এইভাবে ইকুয়েশন থেকে না বুঝো তাও প্রবলেম নাই। ধরো এখানে কন্টেইনার আছে, কন্টেইনারে এখানে ঘুরাঘুরি করতেছে কে, ঘুরাঘুরি করতেছে কে, আইডিয়াল গ্যাস, বাস্তবে আইডিয়াল নাই। যদি আইডিয়াল হতো অনেক বেশি ঘুরাঘুরি করতো, এইদিকে ছুটতেছে একটা কন্টেইনার নিলে, এইদিকে ছুটতেছে, ওইদিকে ছুটতেছে, ওইদিকে ছুটতেছে, যত ছুটতেছে তত আমরা ফিজিক্সে যে গতিশক্তি পিভি কোল ওয়ান তাটা এমএনসি স্কোয়ার পড়ার সময় দেখছিলাম না, ওইদিকে ওইদিক ছোটাছুটি করতেছে। দ্যাট মিন্স এ কী করবে, কলাইট করবে পাত্রের দেয়ালে, করবে নিজেদের ভিতর করবে। দ্যাট মিন্স কলিশনের ফলেও একটা প্রেশার ক্রিয়েট করবে, প্রেশার জেনারেট করবে, যেহেতু এখানে ফোর্স আছে, ফোর্স দিচ্ছে, এরিয়া আছে। কিন্তু ওদের ভিতরে যদি আকর্ষণ থেকে যায়, ধরো গ্যাসগুলো ঘুরতেছিল ছোটাছুটি করতেছিল, এদের ভিতরে কোনো আকর্ষণ ছিল না, নাই, ও যে পরিমাণ ফোর্স ক্রিয়েট করবে ওদের ভিতরে যদি আকর্ষণ থাকে, একটা ধরো এদিকে যেতে চাইলে ওকে আরেকজন পিছন দিয়ে টেনে রাখছে, কি বলছি বোঝা গেছে, ওকে আরেকজন টেনে রাখছে। দ্যাট মিন্স ওর এখন মুভমেন্টই টোটালি কমে যাবে, সেই জন্য ও মুভমেন্টই করতে পারবে কম, ফলে কি হয়ে যাবে, দ্যাট মিন্স আকর্ষণের জন্য ওকে আরেকজন ধরে রাখতেছে বলে ও আগের মতো ছুটতে পারবে না, ফলে ও প্রেশার ক্রিয়েট করবে কম। আমরা ইকুয়েশন থেকেও বুঝলাম, আমরা কি বাস্তবেও বুঝলাম বাস্তবে কেন আসলে কমতেছে, এর কারণ ও যে আগে ছোটাছুটিটা করে দেয়ালে যে পরিমাণ ধাক্কা দিতে পারতো এখন কি ওরকম পারবে, এখন ওরকম পারবে না, কেন, কারণ ও যেই ছুটতে গেছে ওকে আরেকজন একটু করে স্লো করে দিছে, আবার এদিকে ছুটতে গেছে ওকে আরেকজন একটু কি করে দিছে, স্লো করে দিছে। দ্যাট মিন্স প্রেশার ও ক্রিয়েট করতে পারবে কম, বুঝে গেছে জিনিসটা, হ্যাঁ। এর মানে যদি ওরা আদর্শ হতো তাহলে ওরা প্রেশার বেশি ক্রিয়েট করতে পারতো, এক্স্যাক্টলি, এটা ভুল করা যাবে না। এবার এখানে আরেকটা কোয়েশ্চেন আসে যেটা হচ্ছে অসংখ্যবার, মানে ভার্সিটি কোয়েশ্চেনগুলো বা মেডিকেল কোয়েশ্চেনগুলো তো একদম, এটা মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভার্সিটির জন্য। এটা হচ্ছে
এই ইকুয়েশনটা আমরা কার জন্য কনভার্ট করি, এটা হচ্ছে আমরা রিয়েলকে কনভার্ট করতে চাই। তাহলে রিয়েলকে যদি ভ্যান ডার ওয়ালসকে যদি আমরা আইডিয়ালে কনভার্ট করে নিতে চাই, কোন কন্ডিশনে আমাদের বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ করবে, কোন একটা কন্ডিশনে আমরা কি হয়ে যাই বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ করবে, এটার উত্তর তো সবাই দিতে পারবে, এটা বোর্ড পরীক্ষায় বসছিল তাই না? সঞ্জিতা বলছে বুকে তো বলছে যে নিম্ন চাপ চাপ আর উচ্চ তাপে আইডিয়াল, আর উচ্চ চাপ নিম্ন তাপে রিয়েল হবে। রিয়েল আসলে তো রিয়েল ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, রিয়েল ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, লো প্রেশার হাই টেম্পারেচার। এর কারণ কি? নিম্নচাপ আর উচ্চ তাপমাত্রায় ঘটনা কি ঘটে? যখন টেম্পারেচার অনেক বেশি, আমরা ধরে নিয়েছিলাম আইডিয়াল গ্যাস যে হবে, আইডিয়াল মানে কি আদর্শ যে হবে, তার ভিতরে কোনো প্রকার কি থাকবে না, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকবে না। তাহলে তুমি যদি তাপমাত্রা অনেক বাড়াই দাও তাহলে গ্যাসের মলিকুলগুলোর ডিস্টেন্স কি হয়ে যাবে, অনেক বেড়ে যাবে, মলিকুলগুলোর দূরত্ব অনেক বেড়ে যাবে, এর মানে আন্তঃনিরপেক্ষ আকর্ষণ প্রায় নাই বললেই চলে। তখন ওরা কিসে কনভার্ট হয়ে যাবে? আইডিয়ালে কনভার্ট হবে। এবার দেখো যদি হচ্ছে তুমি কি অ্যাপ্লাই করো, হাই টেম্পারেচার, আবার প্রেশারও কমাতে হবে, হাই টেম্পারেচার লো প্রেশার, লো প্রেশার, তখন কি বেড়ে যায়? ভি অনেক অনেক বেড়ে যায়, ভি অনেক অনেক বেড়ে যায়, ভি অনেক অনেক বেড়ে যাওয়ার ফলে এন স্কোয়ার এ ডিভাইড ভি স্কোয়ার, এই টোটালটাকে আমরা কি করতে পারি, নেগলেক্ট করতে পারি, দ্যাট মিন্স এটা জিরো নাই আসলে, এটা কি করতেছি, পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড ভি স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, পি লিখতে পারি। আবার বি মাইনাস এন ভি, এখানে এন ভি মানে কি, এন ভি হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম গ্যাসের অনুসময়ের আয়তন হচ্ছে নগণ্য, দ্যাট মিন্স এই কোয়েশনে দুইটা কারেকশন, একটা হচ্ছে প্রেশারের কারেকশন, একটা হচ্ছে কিসের, ভলিউমের কারেকশন, এটাও তোমরা জানো। এটা হচ্ছে এনভি জিনিসটা কি, এনভি হচ্ছে এক মোলের জন্য আমরা ভিটাকে ধরে নিই, ছোট বি যেটা আছে এটাকে ধরে নিই, এক মোলের জন্য কি আয়তন, ভলিউম, ভলিউম, তাহলে এন সংখ্যকের জন্য এটা কি হয়ে যাবে, এনভি, দ্যাট মিন্স ওর একটা আয়তন আছে, তাহলে ও এখন চলাচলের জন্য আয়তন পাই কোনটা, টোটাল কন্টেইনারের যে ভলিউম আছে, আমার মনে আছে আমরা ম্যাক্সিমাম কন্টেইনার ভলিউমকে আমরা আইডিয়াল যেহেতু চিন্তা করতেছি পুরোপুরি ভলিউম হিসেবে ধরে নিতাম, ওর এই যে চলাচলের জন্য ভলিউম, বাট বাস্তবে তো এইটুকু পাই না, ও পাই বি মাইনাস কি, এন ভি পরিমাণ। তাহলে ভি এত বেড়ে যাচ্ছে, এইটা অ্যাপ্রক্স আমরা কি লিখতে পারি, ভি লিখতে পারি, দ্যাট মিন্স পি ভি ইকুয়াল কি হয়ে যাবে, এনআরটি। এটুকু যদি লেখা হয় আমরা পরের স্লাইডে যাচ্ছি, দ্যাট মিন্স তুমি এটা বলে দিতে হবে ভ্যান ডার ওয়ালস থেকে আইডিয়াল কীভাবে আসে, হাই টেম্পারেচার লো প্রেশারে। এরপর আমি এখানে আরও ঘটনা দেখাচ্ছি কী কী ঘটবে। আমরা ধীরে ধীরে একটু টাফের দিকে যাবো। এক্সক্লুসিভ টাইম ডান বলছে না লেখা হয় না, ফারিহা বলেছে ওকে আর একটু টাইম দিয়ে, পড়া তো একদম স্লো বললাম, কীভাবে 40 মিনিট হয়ে গেল, হাই হাই। মাহাদি বলছে হয়েছে, মিলডেট বলছে হয়েছে। আচ্ছা এখানে দেখো দুইটা টার্ম আছে, আমি জাস্ট মার্ক করে রাখছি আর কি, এ আর বি। এখানে যে টি ক্রিটিক্যাল, দ্যাট মিন্স টিসিআর আছে, পিসিআর, এগুলো হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার আর ক্রিটিক্যাল প্রেশার, এগুলো নিয়ে আপাতত হচ্ছে তোমাদের নাই আর কি। এটা হচ্ছে আমরা যখন ওই যে গ্যাস লিকুইফিকেশন, দ্যাট মিন্স হচ্ছে আমরা গ্যাসের তরলীকরণ যখন করি তখন হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স বলো বা ডাইপোল অ্যাট্রাকশন, যত অ্যাট্রাকশন বেশি হবে তত ওকে সহজে কী করা যাবে, লিকুইড করা যাবে। বাট চাইলে আমি শুধুমাত্র প্রেশার দিয়ে কি করতে পারি, এটা একটু না বুঝতে পারো, না বুঝতে পারো আর কি, মানে আমি বোঝানোর জন্য এটা বলতেছি, এটা এমনি জাস্ট বলার জন্য বলতেছি। এটা হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে না আনা পর্যন্ত ওকে তুমি কী করতে পারবে না, লিকুইড করতে পারবে না, ওই টেম্পারেচারটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার। আবার ক্রিটিক্যাল টেম্পারেচারে আনলে তুমি মিনিমাম একটা প্রেশার, এর বেশি প্রেশার দিলে তো লিকুইড হবে, তাহলে এর বেশি প্রেশার দিলে হবে, দ্যাট মিন্স মিনিমাম যে প্রেশারে ও লিকুইডে পরিণত হবে ওটাকে বলা হয় কি, ক্রিটিক্যাল প্রেশার বা সংকট চাপ, সংকট তাপমাত্রা, সংকট চাপ, তোমরা বইয়ে পড়ছো, বাট এটা আমি দেখলাম তোমাদের কি শর্টে নাই আর কি। জোহাইর মেহতাব বলছে ভাইয়া একবার রিভিউ করেন, পেঁচাই ফেলছি। আচ্ছা পেঁচাই ফেলে সমস্যা নেই, এইটুকু ইকুয়েশন দেখে লিখতে পারলে আপাতত হবে। এবার দেখো এটা একদম বোর্ডের জন্য, বোর্ড এক্সামে যেটা ছিল, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন লিখো, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন সমান পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড কি ভি স্কোয়ার ভি মাইনাস এন ভি, এটা বোর্ডের জন্য ইকুয়াল কি হবে এন আর টি। 44 গ্রাম সমান কি হবে এন ইকুয়াল এক মোল, দ্যাট মিন্স এটা ওয়ান হয়ে যাবে, এটাও ওয়ান হয়ে যাবে, এটাও ওয়ান হয়ে যাবে, তাহলে এটা কি দাঁড়ায় পি প্লাস এ ডিভাইড ভি স্কোয়ার ভি মাইনাস ভি ইকুয়াল আর টি। এটা পরে লিখে নিবে আর কি, এটা তো একদম নর্মাল জিনিস, ক্রিটিক্যাল টেম্পারেচার ক্রিটিক্যাল প্রেশার একজন বলছিল গুহ স্যারের বইয়ে, সব বইয়েই আছে কিন্তু এটা আমাদের শর্ট সিলেবাস আমি দেখলাম নাই আর কি। এবার এই কোয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, দ্যাট মিন্স একটু ক্রিটিক্যাল কোয়েশন করলে এগুলো দিয়ে দিতে পারে। চাপ বেশি হলে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা লিখতে বলছে, আবার কি চাপ বেশি এবং চাপ কম হলে ভ্যান ডার ওয়ালস সমীকরণ কীরূপ হবে, দ্যাট মিন্স চাপ বেশি হলেও ভ্যান ডার ওয়ালস সমীকরণ কীরূপ হবে এটা লিখতে হবে, চাপ কম হলেও কীরূপ হবে এটা লিখতে হবে। তাহলে আমি আগে ফার্স্ট হচ্ছে এটা এক মোলের জন্য, এর মানে বিভিন্ন মোলের জন্য লিখতে পারবো বাট আমরা এক মোল করে নিবো আর কি সহজে করার জন্য। তাহলে এক মোলের জন্য এটা কি হয়ে যাবে, পি প্লাস এন স্কোয়ার এন মানে কি হয়ে যাবে ওয়ান, তাহলে এ ডিভাইড ভি স্কোয়ার ভি মাইনাস এন ভি, এন ভিকে আমরা কি লিখি শুধুমাত্র ভি লিখি, এটা কার জন্য আমরা লিখছি এক মোলের জন্য। কোয়েশন বুঝে গেছে, বলছে চাপ বেশি হলে এটা কি হবে, চাপ কম হলে এটা কি হবে, ঢাকা বোর্ডে আসছিল এটা নুসরাথক দিয়া বলছে। প্রেশার যদি বেশি হয়ে যায়, প্রেশার বেশি হলে কী ঘটনা ঘটে, প্রেশার বেশি হলে কী ঘটনা ঘটে,
ভলিউম তোমার কমে যাবে, তাই না? ভলিউম কমে যাবে, তাহলে প্রেশার বেশি হলে ভলিউম যদি কমে যায়, ভলিউম যদি কমে যায় দ্যাট মিনস এই জিনিসটা কমে গেছে, প্রেশার অনেক বেশি। প্রেশার বেশি হলে এটার সাথে এটাকে আমরা কি করে ফেলতে পারি, নেগলেক্ট করতে পারি, কি বলছি বুঝো নাই। এই জিনিসটা আসছে ওর কিসের জন্য, আন্তনাবিক আকর্ষণের জন্য, বাট এটা তো একটা ছোট একটা ভ্যালু। বললাম পি যদি তোমার বেশি হয়ে যায়, চাপ বেশির জন্য আমরা করতেছি, তখন বি তো কম হয়ে যাবে, বি কম হবে এটা ফ্যাক্ট না। এ বাই বি এস কে টোটাল যে ভ্যালুটা আছে এটা পি এর সাথে আমরা কি ধরে নিতে পারি, নেগলেজিবল ধরে নিতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, পি এটা সমান লিখলাম পি, আর এখানে কি কিছু হবে, এখানে তো বি কমে গেছে, এটাও কম এটাও কম, দ্যাট মিনস এটা নেগলেক্ট করে আমরা তো এটা সমান কি লিখতে পারবো না, ভি লিখতে পারবো না আর কি। তাহলে এটা সমান কি হবে, পি ইন্টু বি মাইনাস বি কল আর টি। এবার এটুকু তো লিখতে পারবো সবাই, এবার তোমাদের আরেকটা জিনিস একটু দেখাই, আরেকটা জিনিস একটু দেখাই, একটু একটু ঝামেলা করে দেখাই। আয়তন শূন্য ধরবো, আয়তন ফারিহা বলেছে আয়তন কেন শূন্য ধরছো, এটা বেশি তো, এটা বেশি সেই জন্য এটা কি হয়ে গেছে, ওর সাপেক্ষে নেগলেজিবল, এটা পুরোটা সমান লিখছি পি। এবার দেখো পিভি ডিভাইড আমরা কি লিখতে পারি, আর টি লিখতে পারি না, যদি আর টি দিয়ে ভাগ করে দিই এটা হবে ওয়ান প্লাস পিভি ডিভাইড কি, দ্যাট মিনস এটা সমান কি হয়ে যাবে জেড, এটা সমান কি হয়ে যাবে জেড, জেড সমান ওয়ান প্লাস কিছু একটা, কি বলছি বোঝা যাচ্ছে। এর মানে কি দেখো তো, চাপ যখন বেশি হয় তখন সবসময় জেড পিভি বাই আর টি, এটা বুঝো নাই মনে হয়, এটা সমান কি পিভি ইকুয়াল জেড এন আর টি ছিল আমাদের এমাগার কার্ভ, মনে আছে এখান থেকে জেড সমান কি পিভি ডিভাইড এন আর টি, এক মোল যেহেতু পিভি ডিভাইড কি লিখা যায় আর টি লিখা যায়। এর মানে আমরা এমাগার কার্ভ যখন পড়ছিলাম একদম ফার্স্ট পেজে মনে আছে, প্রেশার যখন বাড়তেছে, প্রেশার যখন অনেক বেশি হয়ে গেছে তখন সবই উপরে, সবই উপরে, প্রেশার যখন বেশি হয়ে গেছে তখন তুমি নিচে কিছু পাবা না, এই যে প্রেশার ধরো বেশি রেঞ্জ যখন হয়ে যায় তখন সব কি হয়ে যায় উপরে হয়ে যায়, দেখো ওয়ান প্লাস কিছু একটা, এর মানে সবসময় তখন ওর সংকোচনশীলতার গুণাঙ্কটা কি হয় একের বেশি হয়। বুঝে গেছে বিষয়টা, পিভি ডিভাইড আর টি আমরা ঠিক করছি না ভাগ করলে, ওকে। এবার আমরা দেখাই, মানে এই ঘটনা বুঝছো তো, প্রেশার বেশি হয়ে গেলে ও সবসময় কি হয় জেটের ভ্যালুটা একের বেশি, এটা তোমাকে দেখাতে বলে, তোমাকে বলছে ভ্যান্ডারওয়ালস সমীকরণটা কি হয়, দ্যাট মিনস তোমার অ্যান্সার এখানে শেষ, অ্যান্সার এখানে শেষ, বাট এটা আমি দেখালাম এটা আসতে পারে আর কি, কেন আসতে পারে, কেন আসতে পারে, চাইলে এখান থেকেও আসতে পারে, এখানে এটা পিভি ভার্সাস এখানে, আরে যন্ত্রণা, আচ্ছা জটিল করবো পরে করি, এখন করলে আবার মাথা ঘুরাবে, করবো নাকি একটু, এটা হচ্ছে পিভি ভার্সাস তোমাকে যদি বলে দেয় এটা ওয়াই টি গ্রাফ আঁকতে, তাহলে পিভি ইকুয়াল এম এক্স প্লাস, এর মানে এটা হবে স্লোপ আর এটা হয়ে যাবে কি সি, দ্যাট মিনস এরকম যে গ্রাফটা আমরা পাবো এটার জন্য আমরা কি পাবো, সি পা দিয়ে দিতে পারে, এম দিয়ে দিতে পারে, অর্থাৎ এরকম, আরে এখন জামালা না করি, এরকম একটা ম্যাথ আমি অ্যাড করে রাখছি যাতে পরে করানো যায়, আচ্ছা মানে বুঝছো তো, এরকম এখান থেকে তোমাকে চাইলে স্ট্রেট লাইনের ইকুয়েশন দিতে পারে। এবার চাপ কম হলে ভ্যান্ডারওয়াল সমীকরণটা কি হবে, পি কম হলে যেটা হবে পি তো কম, ভলিউম অনেক বেড়ে যাবে, ভলিউম অনেক বেড়ে যাবে, ভলিউম যদি বেড়ে যায় এ ডিভাইড ভলিউম স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, জিরো, টেন্স টু জিরো লিখতে পারি না, পি যদি অনেক কম হয়ে যায় তখন কি হয়ে যাবে, পি তো পি কমই আছে লিখতে পারি, লিখার দরকার কি, এটাও তো কম, মানে বুঝো নাই বুঝো নাই, দেখো আমি চাইছিলাম নেগলেক্ট করে দিতে, বাট নেগলেক্ট করতে গেলে তো ঝামেলা আছে একটা, এ ডিভাইড ভি স্কোয়ার ডিভাইড ভি মাইনাস এন ভি, তো আমি শুধুমাত্র কি লিখলাম ভি লিখলাম, বললাম চাপ যখন আমি কম করে ফেলছি, চাপ কম করে ফেলে প্রেশার আমি উইথড্র করছি, ভলিউম তো বেড়ে গেছে, এখন দেখো এটাকে আমি কেন নেগলেজিবল ধরতে পারি, কারণ এটাও কম এটাও তো কম, কারণ ভি অনেক বেড়ে গেছে না, তাহলে আমি তেমন না যে আসলে এটাকে নেগলেজিবল ধরতে পারি, এটা যদি পি বেশি থাকতো তাহলে এটাকে আমরা কী করতে পারতাম, নেগলেক্ট করতে পারতাম, এখন এটাও কম এটাও কম, নেগলেক্ট করা যাচ্ছে না। এবার দেখো চাপ কম হলে কী ঘটনা ঘটে, ভি বেড়ে যায়, ভি বেড়ে যায়, বি যেহেতু বেড়ে যাচ্ছে আমরা ছোটো ভলিউম যেটা আছে এটাকে কম্পেয়ার করলে কি লিখতে পারি, শুধু ভি লিখতে পারি, তাহলে এখান থেকে পি প্লাস এ ডিভাইড ভি স্কোয়ার ইন্টু কি ভি সমান আর টি, তাহলে ভি দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই পিভি সমান এ ডিভাইড ভি ইকুয়াল কি আর টি, তাহলে এখান থেকে পিভি ইকুয়াল আমরা লিখতে পারি আর টি মাইনাস কি এ ডিভাইড ভি। এবার এটাকে যদি আর টি দিয়ে ডিভাইড করে দিই তাহলে পিভি ডিভাইড আর টি দ্যাট মিনস জেড সমান আসবে ওয়ান মাইনাস কিছু একটা, ওয়ান মাইনাস কিছু একটা আর টি দিয়ে ভাগ করে দিছি, তাই না, এটা কি আসছে জেড, এবার জেড সমান আসছে কি ওয়ান মাইনাস কিছু একটা, এর মানে কি দেখো তো চাপ যখন কম হয় তখন আমাদের হাইড্রোজেন হিলিয়ামের কেস তো ভিন্ন, ওদের ভিতরে তো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা ছিলই না, আমাদের শুরুতে সব গ্যাসের জন্য এটা কমে কেন, এই যে দেখো চাপ যখন কম হয় সব গ্যাসের জন্য এটা কি হতো, কমতো না, কমতো না, কেন কমতো বুঝতে পারতেছ, এই যে দেখো সবসময় কি হবে ওয়ান মাইনাস কিছু একটা, সবসময় ওয়ান মাইনাস কিছু একটা, এটা আমরা চাইলে ভ্যান্ডারওয়ালস ইকুয়েশন থেকেও দেখাতে পারি,
প্রেসার কম হলে ভলিউম কি হয়ে যায় বেড়ে যায়, তাহলে এ ডিভাইড ভিএস কে এর কম কম যেহেতু এটাও কম ওইটাও কম, তাহলে তো এখানে নেগলেক্ট করার কিছু নেই, ভলিউম বেড়ে গেছে ফলে ওর মলিকুলগুলো যে আয়তন ছিল ওটাকে আমরা কি করতেছি নেগলেক্ট করছি, পি প্লাস এ ডিভাইড ভিএস কে ইন্টু ভি ভি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, পি ভি ইকুয়াল কি আসছে আর টি মাইনাস কি এ বাই ভি, তাহলে পি ভি বাই আর টি মানে আমরা কি যদি আর টি দিয়ে ডিভাইড করে দিই জেড লিখতে পারি, তাহলে জেড এর ভ্যালু আসবে সবসময় কি ওয়ান মাইনাস সামথিং। এই যে দেখো প্রেশার যখন কম রেঞ্জে থাকে তখন সবসময় আমরা কি পাবো, তোমাকে যদি জিজ্ঞেস করে প্রেশার কম হলে বা তোমাকে যদি জিজ্ঞেস করে স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় জেড এর ভ্যালু কি হয় ইন জেনারেল সবসময় কি হবে কম হবে, হাইড্রোজেন হিলিয়ামের জন্য বাড়ে ওরা ব্যতিক্রম, বাট ইন জেনারেল সবসময় কি হবে কমবে। দাদা ভলিউম কি গ্যাসের বাড়বে না মানে বি বি বেড়ে যাবে না, বি তো গ্যাস, ছোট বি, ছোট বি হচ্ছে কার ভলিউম, ছোট বি হচ্ছে গ্যাসের মলিকুলগুলোর ভলিউম, ও তো আর বাড়ে না, ও তো একটা মলিকুল যে আছে ও তো আর কি হবে না তাপমাত্রা বাড়লে, ও তো ফুলে যায় না, ও একটা থেকে আরেকটা থেকে দূরে সরে যায়, দূরে সরে যায়, ও ধরো আগে ছিল কাছাকাছি এখন কি হয়ে যাবে দূরে সরে যাবে, প্রেশার যদি আমি কী করি কম করি দ্যাট মিনস ও তো আর এখন কাছাকাছি থাকার দরকার নেই, ও কী হয়ে যায় দূরে হয়ে যায়। বি হচ্ছে ওর আয়তন, ছোটো বিটা হচ্ছে ওর আয়তন, আর ভি হচ্ছে কার আয়তন টোটাল কন্টেইনার বা আমি যে সিস্টেমটা নিয়ে দিয়ে চিন্তা করতেছি ওইটার ভলিউম। এটুকু বুঝে গেলে একটু কী লিখো, এটা লিখে নাও, লিখে ওয়াই বলো, মানে এটা বুঝে গেছে হ্যাঁ ব্যান্ডার ওয়াস থেকেও কীভাবে এটা ওয়ান মাইনাস যে আসে এই জিনিসটা দেখা গেছে। সাহিবা আছে, জোফায়ের আছে, ফারিহা আছে, সবাই তো ওয়াই বলে ফেলতেছে, আব্দুর রশিদ আছে, মুতাসিম মাহমুদ বলেছে ভাই এই চ্যাপ্টারের উপর কি এটাই লাস্ট ক্লাস, এই চ্যাপ্টারে তো সবই প্রায় পড়ে ফেলছি, সবই তো পড়ে ফেলছি। সো তাইমির বলেছে ভাইয়া ফার্স্টটাতে পি বাড়লে, পি বাড়ছে খুব ভালো কথা, বি কমবে, পি বাড়লে বি কমবে ঠিকই তো আছে, তাহলে এ ভাই ভিএস কেয়ার কমে যাবে না, এ ভাই ভিএস কেয়ার কমতেছে বলেই তো আমরা নেগলেক্ট করে ফেলছি না, ঠিকই তো বুঝছে, ফার্স্টটাতে ফার্স্টটাতে তো ঠিকই লিখছে, ও যা বলছে আমি তো তাই করছি, পি বাড়লে বি কমতেছে, হ্যাঁ ঠিকই তো লিখেছে। নাফিস নাইয়ান বলেছে ভাইয়া অন্য ইনার্টগুলোর কি হিলিয়ামের মতো পজিটিভ ডেভিয়েশন হয়, হ্যাঁ এগুলোর তো মোটামুটি পজিটিভ ডেভিয়েশনই হয়, কারণ এগুলো কোনোটারই খুব একটা বেশি না আর কি, হলো নেগেটিভ যদি হইতো তাও হচ্ছে খুব কি সামান্য হইতো আর কি, হওয়ার কথা না আর কি, কারণ এদের ভিতর তো তোমার কি নাই কোনো পোলার নাই কিছু নাই, এগুলো সবগুলো মনোআটমিক, তো দ্যাট মিনস এদের ভিতর শুধু আর রয়েছে বাইরের ইলেকট্রন থেকে ওদের নিউক্লিয়াসগুলো মাঝে মধ্যে কিছু একটা সামান্য করে তোমার ওই যেটাকে কী বলে ব্যান্ডার ওয়ালস বা বিস্তারণ বল, মাঝে বিস্তারণ বলো বলা যায় আর কি মাঝে মধ্যে, মানে এটা ক্রিয়েট হয় কীভাবে, এটা ক্রিয়েট হয় হচ্ছে ধরো এটা কি ওর ইলেকট্রন ক্লাউডটা এখানে আছে, এটা মুভ করতেছে করতেছে করতেছে, কোনো এক সময় ইলেকট্রনকে আরেকজনের নিউক্লিয়ার সুবিধাজনক জায়গায় পাই গেছে, ফলে এই কী করে এটাকে একটু টান দেয়, টান দিলে এটা কী হয়ে যায় ক্লাউডটা সামান্য একটু এদিকে কী হয় তোমার বিকৃত হয় ডিফিউজ হয় এর দিকে, ফলে একটা পজিটিভ নেগেটিভ সেই যে আনব্যালেন্স হয় ওইটার ফলে সামান্য একটু আকর্ষণ থাকে, মানে এটা হচ্ছে খুব সামান্য একটা আকর্ষণ আর কি। ফারিহা বলেছে কোন নক্ষত্র দিবে না বুঝলে, দাদা বিওডি ও সিওডি এর ম্যাথ আসার পসিবিলিটি কেমন, মেহরাজুর বলেছে 100% পসিবিলিটি, বুয়েটা তো বিওডি সিওডি দিবে তোমাদের আটকানোর জন্য, ওইটা ক্লাসটা করলেই বুঝে যাবে, না বুঝার কিছু নেই আর, আর যাদের একটু টাইট্রেশনের কনসেপ্ট খারাপ ওরা হয়তো কয়েকটা ম্যাথে একটু আটকাবা, যেটা টাইট্রেশনের ক্লাসগুলো করলে দ্যাট মিনস হচ্ছে আমরা থার্ড চ্যাপ্টার যখন পড়াবো এগুলো সব স্পষ্ট হয়ে যাবে। দাদা এখানে তো ভিএস কেয়ার অনেক বড় হয়, এ ভাই ভিএস কেয়ার কি তারপরে নেগলেক্ট করা যায়, কিসের কথা বলেছে আসিফ খান আমি ঠিক বুঝতে পারি কোন ভিএস কেয়ারের কথা বলছে, বাট এটাও চিন্তা করলে বুঝে যাবে আর কি, মানে এটাও কম এটাও কম, আর এটাতে এটা বেশি আর এটা কম, সেই জন্য এটাকে নেগলেক্ট করছিলাম। আচ্ছা তাহলে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের আদর্শ আচরণ এবং অন্যান্য বাস্তব গ্যাস থেকে গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ কি, বিচ্যুতির কারণ হচ্ছে ওদের ভিতর কোনো প্রকার কী থাকে না আকর্ষণ বল থাকে না তাই না, তাহলে এখানে কারণ হিসেবে কী লিখবা, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন নাই, অ্যাট্রাকশন নেই বুয়েটা এগুলো আসতে পারে, সেই জন্য আমি একদম ভেঙে ভেঙে দিয়ে দিছি। এবার এখানে আরও একটা বিষয় একটু দেখা দিবে, ব্যান্ডার ওয়ালস থেকে দেখাবা, এটা তো বুঝে গেছে ওদের ভিতর তো আকর্ষণ প্রায় নাই বললেই চলে, নাই মানে একদম নাই লিখবে না, নাই বললেই চলে আর কি, নাই বললেই চলে, কি লিখে দিবা নেই না লিখে নেই বললেই চলে, মানে আর লিখবা আর কি বাংলাটা তো তোমরা লিখতে পারবা। আমি মেইন ঘটনায় আসি, পি প্লাস ধরো এক মোল আমি যদি গ্যাস নিই এ ডিভাইড ভিএস কেয়ার, এইটুক এন এস কেয়ার এ ডিভাইড ভিএস কেয়ার ভি মাইনাস এন ভি এনটা আমি এক মোল দিলাম, এটা এক মোল গ্যাসের জন্য, এক মোল গ্যাসের জন্য তাহলে ওদের ভিতর যদি কি না থাকে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা না থাকে তাহলে এটাকে আমরা কী ধরে নিই জিরো, তাহলে পি ভি মাইনাস পি ভি ইকুয়াল কি লিখতে পারি আর টি, তাহলে পি ভি ইকুয়াল আর টি প্লাস পি ভি,
এখানে তো নেগলেক্ট করার কিছু না, এখানে কি আকর্ষণ জনিত কিছু আছে? এটা হচ্ছে আয়তন কারেকশন, তাই না? এটা হচ্ছে আয়তন নিয়ে আর এটা হচ্ছে আকর্ষণ জনিত নিয়ে। তাহলে দ্যাট মিন্স এদের ভিতর কোন ঝামেলা ঘটে? এদের ভিতর তো ভি অংশে ঝামেলা ঘটে না, ওর ভলিউম কি একদম কাউন্ট করা যাবে না তা তো না, টোটাল ভলিউমের সাথে প্রত্যেকটা ভলিউম আছে। বাট বিশ্ব চল মেইন ঝামেলা ঘটে কি হয়ে, তুমি যদি এটাও করে দিতে ও তো কি হয়ে একদম আদর্শ হয়ে যেত। কি বলছে বোঝা গেছে? দ্যাট মিন্স হচ্ছে তুমি এখানে কার কথা বলতে হবে? অ্যাট্রাকশনের কথা। এবার হচ্ছে পিভি ডিভাইড আরটি সমান জেড, জেড সমান ওয়ান প্লাস পিভি। এটা আমি একবারে লিখে ফেলছি, তোমরা তো তাও বুঝবে না মানে কি বলছি বোঝা গেছে? বুয়েট আসলে এভাবে করবা, বুঝছো? ইকুয়েশনটা এভাবে লিখবা, জেড প্লাস সামথিং। হ্যাঁ, এদের জন্য এই চ্যাপ্টারের পর কি অর্গানিক হবে? কেউ একজন কোয়েশ্চেন করছিল না অর্গানিক হচ্ছে। আমরা এরপর আমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার তো একদম ইজি, মানে কোনো ঝামেলা নাই আর কি। এই যে আমরা গ্যাসের ক্ষেত্রে মূলত অনেক কিছু পড়ে ফেলতেছি, এগুলো তো একটু ভেঙে ভেঙে পড়াচ্ছি আর কি তোমাদের। এরপরে থার্ড চ্যাপ্টারটা খুবই ইজি, ফোর্থ চ্যাপ্টারটা খুবই ইজি, এরপর আমরা পুরো টাইম দিয়ে অর্গানিক পড়ব। এরপরের কোয়েশ্চেনটা এগুলো ডিইউ মেডিকেলের জন্য এমসিকিউতে খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ ডিইউ প্লাস মেডিকেল, ডিইউ তো ডিইউ না কোনো একটা ভার্সিটি আর কি, কনস্ট্যান্টগুলোর কী হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা তো ফাইভ স্টার এমসিকিউ হিসেবে। এর আগের কোয়েশ্চনটা বুয়েটের জন্য খুবই ইম্পর্টেন্ট বা হাইড্রোজেন হিলিয়ামের জন্য সবচেয়ে। তাহলে পি প্লাস এন স্কেয়ার এ ডিভাইড ভি স্কেয়ার বি মাইনাস এন ভি ইকুয়াল এন আর টি। দেখো পি এর সাথে দ্যাট মিন্স প্রেশারের সাথে অ্যাড হয়েছে এই জিনিসটা, দ্যাট মিন্স প্রেশারের সাথে অ্যাড হবে আরেকটা কি, অবশ্যই প্রেশার হতে হবে একে, না হয়তো পি এর সাথে কিছু একটা যোগ হয়েছে। তুমি তো চাইলে একটার সাথে আরেকটা ভিন্ন রাশি অ্যাড করে দিতে পারবে না। এটা কোন ধরনের? এটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সের জন্য আছে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের জন্য, আন্তঃনাদাবিক আকর্ষণ। দ্যাট মিন্স এই পুরাটার ইউনিট হচ্ছে কিসে? প্রেশারের ইউনিট। এগুলো অবশ্য তোমরা ইন্টারে আমার চেয়ে ভালোভাবে বুঝছো, দেখো মানে আবার এখন আর বলারই দরকার নেই আর কি। তাহলে এর জন্য কি হবে, এটাকে আমরা যদি এটিএম এ রাখি, এটাকে লিটার, এটা তো সবসময় মোলে। এটাকে আবার চাইলে তুমি পেস্কেলও লিখতে পারো, তোমাকে কোয়েশ্চনে যেমন আমি যখন এক্সাম নিই এখানে চাইলে পেস্কেলে দিয়ে দিতে পারি। তাহলে এটা এ সমান সমান কি হবে, এটার ইউনিট হচ্ছে লিটারে, তাহলে লিটার স্কেয়ার ইনটু এটিএম ডিভাইড পার মোল স্কেয়ার, মানে ডিভাইড কি পার মোল স্কেয়ার বা মোল ইনভার্স টু। আর সেম হচ্ছে এটার জন্য, এগুলো একদম ইজি কোয়েশ্চেন, বাট এগুলো ভুল করবে না আর কি। এরপর আপনার আরেকটা আছে, মানে মোটামুটি সবগুলো পয়েন্ট আমি তুলে রাখছি এখানে। তাহলে ভলিউম থেকে মাইনাস হচ্ছে যেটা, এটা আরেকটা ভলিউম, এটা অ্যানমোলের জন্য ভলিউম। তাহলে এন ভি ইকুয়াল আমরা কী লিখতে পারি, লিটার লিখতে পারি অথবা মিটার কিউব। তাহলে বি এর জন্য ইউনিট হচ্ছে লিটার পার মোল, অথবা আমরা কী লিখতে পারি, লিটার লিটার না লিখে কী লিখতে পারি, মিটার কিউব, মিটার কিউব পার মোল। এটাকে যদি আমরা কিসে নিয়ে যাই, প্যাস্কেলে নিয়ে যাই, দ্যাট মিন্স নিউটন মিটার ইনভার্স টু। আর এটা কী হয়ে যাবে, মিটার কিউব টু দি পাওয়ার সিক্স, দ্যাট মিন্স মিটার টু দি পাওয়ার সিক্স ডিভাইড হচ্ছে মোল স্কেয়ার। তাহলে এটা আসে কি, নিউটন মিটার টু দি পাওয়ার ফোর মোল স্কেয়ার। বুঝা গেছে? এটুকু যদি হয় তাহলে ওয়াই বলো, আমরা পরে যাই। রাফিদ বলেছে ডিউটা না, মানে ঠিকই আছে, মানে একটা ভার্সিটি। ফাইহা বলেছিল পরীক্ষার হলে বলা হয় আবার কথা মনে পড়বে, পড়তেই পারে, এরা যত মনে পড়বে তত হচ্ছে ভালো, তোমাদের মাথা কাজ করতেছে এটা বুঝে যাবে। দ্য বয়েল তাপমাত্রার কনসেপ্টটা কি, বয়েলটা তো বইয়ে এমাগা রেকার সাথে বয়েল তাপমাত্রার আলোচনা করছে। শাইক সাদিক একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, বাই অফ বি ইকুয়াল ফোর ইন্টু ভলিউম ইন্টু মলিকুলের কোনো স্পেসিফিক কারণ আছে নাকি এক্সপেরিমেন্টাল? খুবই সুন্দর একটা কথা বলছে, আমরা একটু দেখি। ওকে সবাই লিখা হয়েছে। এবার একটা দেখো, এবার একটা ইম্পর্টেন্ট কথা বলছে, এটা আমারও মনে ছিল বাট কোনো কারণে ভুলে গেছিলাম আর কি, ওই সময় লিখিনি। বি সমান তোমরা হাজারি স্যারের বইয়ে এই টপিকটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, যদি আমি আরও অনেক ডিটেলস বলতেছি, মানে আরও স্পেসিফিক ছোটো ছোটো ভাগ করে করে বলতেছি আর কি, বাট হাজারি স্যারের বই থেকে পড়তে পারো। যারা হাজারি স্যারের বই নেই, অন্য বইও ভালো থাকতে পারে, আমি তবে হাজারি স্যারের বইটা আমি দেখলাম যথেষ্ট ভালো আছে আর কি। এই যে ছোট বিটা, ছোট বিকে বলা হয় কি, গ্যাসের অণুগুলার কার্যকর ভলিউম, দ্যাট মিন্স গ্যাসের অণুগুলার ভলিউম। আগে কন্টেনারের ভলিউম ধরে নিছিলেই হচ্ছে গ্যাসের যে মোটামুটি চলাচলের জন্য যে আয়তনটা আছে, বাট এখন বলতেছে এন বি পরিমাণ বাদ দিতে হবে, দ্যাট মিন্স ওর আমি একটু বড় করে রাখতেছি। আসলে তো এরকম না, গ্যাসের মলিকুলগুলার কি আসলে এত সাইজ, দ্যাট মিন্স ও কি আসলে এত বড় বড় না, অনেক ছোট, বাট আমি জুম করে রাখতেছি যাতে বোঝানো যায়। তাহলে একটার জন্য যদি তোমাকে ভলিউম বাইর করতে বলে, ভলিউম সমান কি হবে, ফোর বাই থ্রি পাই আর কিউব। এটুকু কারো ঝামেলা আছে? এটা তো একটা গোলক, আমরা ওকে ধরে নিই হচ্ছে একটা, আসলে তো পুরোপুরি গোলক মানে গোলক বলতে পারি না আর কি, হোয়াটএভার, আমরা ধরে নিই হচ্ছে ওকে কিসের মতো, গোলকের মতো। তাহলে ফোর বাই থ্রি পাই আর কিউব, কি বলছি বোঝা গেছে? দ্যাট মিন্স একটার জন্য আমরা এইভাবে ধরে নিতে পারি। তাহলে এন সংখ্যক মোল থাকলে এটাকে আমরা কি লিখতে পারি, এন ইন্টু ফোর বাই থ্রি পাই আর কিউব। অর্থাৎ আমরা বাদ দিচ্ছি হচ্ছে কোন অংশটা, এই অংশটা,
এই অংশটা দ্যাট মিন্স এন সংখ্যক আছে সে যেটা এন ইনটু এটা বাট এরপর আমরা আরেকটা কাজ করে ফেলি এটা হচ্ছে চার দিয়ে গুণ করে দিই দ্যাট মিন্স ফোর ইন্টু এন ইন্টু কি ফোর বাই থ্রি পাই আর কি এন বলতেছি এটা হচ্ছে কত সংখ্যক মোল লাগে তো মলিকিউল এক মোল যদি হয় তাহলে এটা কি হবে মলিকিউল একটা এটা তো একটা একটা অণুর জন্য একটা মলিকিউলের জন্য সেই জন্য নাম্বার অফ অ্যাভোগাড্রো এক মোল যদি হয় তাহলে নাম্বার অফ অ্যাভোগাড্রো কিন্তু এখানে করছি কি একটা হঠাৎ করে ফোর নিয়ে আসছি এই ফোরের হচ্ছে তোমরা কারণটা আসলে তো মানে কারণ বলতে পারবো বাট এটা প্রুফটা তোমাদের দেখানো হয় না কারণ কি দ্যাট মিন্স আগে এটা বলো এটা একটু বলো এটা একটু বলো এটা একটু বলো এক এক চেঞ্জ করতে তোমরা হোয়াট এভার একটু এদিকে দেখো এটা এটা দ্যাট মিন্স আমরা হচ্ছে এগুলো বাদ দিচ্ছি তাহলে তো আমরা এন বি দ্যাট মিন্স এটু ক্লিকলে হতো আমরা একটা ফোর নিয়ে আসছি ফোরটা কেন আনছি ফোরটা হিসেব নিকাশ করে আসে কিন্তু ফোরটা আনার কনসেপ্টটা হচ্ছে এইরকম এখানে যে আমরা অনেকগুলো মলিকুল আছে দ্যাট মিন্স অনেকগুলো তো এখানে কি আছে অণু আছে এগুলোর মাঝে কি হয়ে যাচ্ছে একটা স্পেস থেকে যায় না এই স্পেসের জন্য যখন হিসেব করা হয় তখন দেখা যায় আসলে না আমরা যে পরিমাণ হিসেব করছি তা না উল্টা আরও একটা বড় স্পেস এখানে কি হয়ে যায় ফাঁকা থেকে যায় যেটা হচ্ছে প্রায় কত চার গুণ দেখো চার গুণ এটা নিয়ে একটা মজার বিষয় আছে এটা হচ্ছে তোমার ওই যে আমাদের তরমুজ তো চিনো তরমুজ হচ্ছে যখন ট্রাকে করে নেয় ট্রাকে করে নেয় এটা ধরো ট্রাক তখন এখানে ধরো গোল 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 তরমুজ তো যেহেতু গোল ওর মাঝে অনেকগুলো স্পেস নষ্ট হয় না কি বলছি বোঝা যাচ্ছে ওর মধ্যে অনেকগুলো স্পেস তোমার কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেই জন্য জাপানে একটা তোমার কাজ করেছে কি এই তরমুজকে দ্যাট মিন্স গোলাকার যে কোনো জিনিস যদি তুমি রাখতে চাও মার্বেল যদি রাখতে চাও তাহলে মাঝে মধ্যে কী থেকে যায় মাঝের অনেকগুলো স্পেস ফাঁকা থেকে যায় সেই জন্য জাপানে ফার্স্ট একটা টেকনোলজি ইন্ট্রোডিউস করছিল এটা হচ্ছে তরমুজ গোল হবে না তরমুজকে একদম স্কোয়ার বানাই ফেলছে তরমুজকে ও যখন হবে তখন থেকে ওকে চাপ দিয়ে ওকে একটা কাজ করে মানে কীভাবে কীভাবে যেন ঘটনাটা ঘটাইছে আর কি প্রেশার দিয়ে ওকে হচ্ছে গোলই হতে দেয় না ওকে কী করে ফেলছে বলতো চ্যাপটা হয়ে গেছে এম্বুলেন্স তরমুজের ছবি দিয়েছে ফলে কী হয়েছে ট্রাকে যখন এখন রাখবে একদম এ কী হয়ে যাবে সুন্দরভাবে কোনো জায়গা খরচ হবে না কিছু হবে না এভাবে থাকবে কেন বুঝছো স্পেস বাঁচানোর জন্য ওই যে স্পেস ওইখানে বাঁচাতে চাইছে ওই স্পেস দেখো এখানে কী পরিমাণ লস করে ফেলতেছে গ্যাসের ক্ষেত্রে গ্যাস আগে মুভ করতে পারতো আমরা শুধুমাত্র যদি এটা চিন্তা করতো এনবি পরিমাণ ছোটো বাট দেখা যাচ্ছে ও ভিতরে ভিতরে এত ফাঁকা জায়গায় রেখে দেয় যেটা আসলে কি ওর চেয়ে চার গুণ এই চার দ্যাট মিন্স তোমরা এটা একটু মনে রাখবে এটা হাজারি স্যারের বইয়ে দেওয়া আছে এই জিনিসটা ওকে তোমরা আছো দেখা যাচ্ছে অনেকে এবার একটু দেখো প্রেশারে একটা কথা একটু বলে রাখি মানে এটাও ছোট করে বলে রাখি আর কি এগুলোর প্রুফ তো আর হতো না পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড বি স্কোয়ার এটা কেন আসছে এরকম কেন আসছে এরকম আসছে এর কারণ হচ্ছে আমরা জানি পিভি ইকুয়াল কি এনআরটি বা এখান থেকে আমরা লিখতে পারি পি সমান সমান এন ডিভাইড ভি আরটি আরটি যখন কনস্ট্যান্ট তখন পি সমানুপাতিক কি এন ডিভাইড ভি এন স্কোয়ার ডিভাইড ভি স্কোয়ার আসছে দ্যাট মিন্স এখানে কি হয়ে গেছে পি ইজ প্রপোর্শনেট এন বাই ভি ইনটু এন বাই ভি ওইখান থেকে একটা কনস্ট্যান্ট আসছে পি ইকুয়াল দ্যাট মিন্স পি ইজ প্রপোর্শনেট কি হতো এন স্কোয়ার ডিভাইড ভি স্কোয়ার এখান থেকে আসছে কি পি ইকুয়াল একটা কনস্ট্যান্ট এ সমান এন স্কোয়ার ডিভাইড ভি স্কোয়ার দ্যাট মিন্স আমি যেগুলো তোমাদের ঝামেলা হবে আর কি ওগুলো একটু করে বলে রাখছি এ ইনটু এন স্কোয়ার ডিভাইড ভি স্কোয়ার এবার এখানে দুইটা আসছে কেন দুইটা আসছে কেন দ্যাট মিন্স এন বাই ভি দুইটা লিখছি কেন এর কারণ হচ্ছে একটা কন্টেইনারে যখন দেখা হয় তোমরা কি আমার কথা বুঝতেছো নাকি আমি বেশি এলোমেলো করে ফেলতেছি তোমরা কি আমার কথা বুঝতেছো কথা বুঝলে ওয়াই বলো জাপান আসলে অনেক চালাক তাহমিদ বলছে জাপান আসলে অনেক চালাক তোমরা যদি ওই যে ওদের সুনামির ভিডিওগুলো দেখো দাঁড়ে এখন ওরা একটা কাজ করতেছে আর কি এটা হচ্ছে সুনামি যখন হয় ওদের তো প্রচুর সুনামি হয় ওদের পজিশনটা তুমি যদি ম্যাপের মধ্যে দেখো তাহলে দেখবে পুরো ওয়ার্ল্ডের একদম কিসে তোমার ইস্টে হচ্ছে ওরা পড়ে জাপানের ইতিহাস অনেক ভালো আর কি যদি ওরা মানে ম্যাক্সিমামই ভালো ছিল সেকেন্ড ওয়ার্ল্ডের পর আরও ভালো হয়ে গেছে আগে আর একটু শয়তান ছিল যদিও যারা এনিমে দেখে তারা জানে হচ্ছে জাপান খুবই ভালো কালচারের আর কি বাট ওরা চাইনা বলো বিভিন্ন জায়গা ইভেন ইউএসের সাথে ঝামেলা করছে ওরা অনেক ঝামেলা করছে আগে ওদের তো সুনামি টুনামি হয় সুনামি তো খুব ভয়ঙ্কর আর কি ওদের ওরা অবস্থানটাই এমন এবং ওদের যে প্লেটগুলো আছে ওই যে আচ্ছা বেশি উল্টাপাল্টা কথা হয়ে যাবে আর ওদের যে প্লেটগুলো আছে প্লেট বলতে হচ্ছে তোমার ওই যে কী বলা যায় আমাদের যে ভূপৃষ্ঠের যে প্লেটগুলো আছে এগুলো হচ্ছে মুভ করে যেমন তোমরা যে সাহারা মরুভূমি শুনছো না যেটা আমাদের ওই আফ্রিকা থেকে শুরু করে মিডল ইস্টের কিছু অংশ পর্যন্ত গেছে আর কি ওই পুরো জায়গাটা আগে সাগর ছিল ওটা হয়েছে কি তোমার মিশতে 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 তোমার পুরো সাগরের যে পানিগুলো আছে ওগুলো কমতে কমতে এখন খুব সামান্য পরিমাণ ভূমধ্য সাগর আছে আগে ছিল পুরোটাই সাগর দ্যাট মিন্স প্লেট এসে কী করে ফেলছে ওটাকে একদম উপরে কলাপস করে ফেলছে খুব সামান্য পরিমাণ সাগর আছে ঠিক এখানেরগুলো হচ্ছে একটু ভালো বেশি মুভ করে আর কি সেই জন্য সুনামিও বেশি হয় ওরা এখন করতেছে প্রায় হচ্ছে 50 ফিটের মতো একটা ওয়াল ক্রিয়েট করতেছে 50 ফিটের চেয়ে আরও বেশি মনে হয় ওয়াল করতেছে এই ওয়ালের কাজ হচ্ছে সুনামি যখন হবে তখন অ্যাটলিস্ট আরও 5-6 মিনিট বেশি পাওয়া যাবে আর কি ওরা সেভে যেতে হ্যাঁ টেকটনিক প্লেট টাইম ইতান হ্যাঁ যেটা বলেছে টেকটনিক প্লেট এক্স্যাক্টলি ওয়ালের নিউজ শুনছিলাম এম্বুলেন্স বলছে ও হোয়াট এভার তাহলে আমরা দুইটা এন বাই ভি লিখছি কেন একটা এন বাই ভি লিখলে তো হতো দুইটা কেন লিখেছি আজকের পড়াগুলো একটু এরকমই মানে এগুলো হচ্ছে উল্টাপাল্টা পড়া আর কি দেখো
এনভাইভি দুইটা কেন লিখছে? এর কারণ হচ্ছে গ্যাসে ধরে না হয় দুই রকমের মলিকিউল আছে, যেগুলো মাঝে আছে এগুলো একরকম, আর যেগুলো ডেয়াল ঘেসে আছে এগুলো আরেক রকম। কেন? যেগুলো ডেয়াল ঘেসে আছে এগুলোর এই পাশে অন্যত কোনো গ্যাস মলিকিউল নাই, সেজন্য এদিকে কোনো ফোর্স নাই। বাট যেগুলো এদিকে আছে এগুলো সব দিক থেকে যখন ফোর্স আছে তখন ধরে নেওয়া হয় টোটাল লব্ধি, যেহেতু সব দিক থেকে গ্যাসের মলিকিউলগুলো কি করতেছে গুড়াগুড়ি করতেছে, এগুলো টোটাল লব্ধিটা কি হয়ে যায় জিরো। দ্যাট মিনস দুই রকমের, সহজ কথা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে যেটা সব দিক দিয়ে প্রেশারের মধ্যে আছে আর একটার এক পাশে কি আছে ওয়াল আছে। দ্যাট মিনস টু টাইপস, এমন না যে দুইটা, মানে দুই রকমের গ্যাসের মলিকিউলস আছে একটার জন্য। সেজন্য এটা ধরে নিলাম কি সংখ্যক আছে এন, এটাও ধরে নিলাম কি সংখ্যক আছে এন, কিসের মধ্যে আছে ভি আয়তনের মধ্যে, তাহলে এটার কোনো মাত্রা এন ডিভাইড ভি, এটার কোনো মাত্রা এন ডিভাইড ভি, তাহলে এটা প্রেশার ক্রিয়েট করবে পি ইজ প্রপোর্শনেট এন বাই ভি। এটাকে ধরো একটা টাইপ দিলাম, এটা ধরো এক নাম্বার টাইপ, টাইপ ওয়ান, আর এটা হচ্ছে সেকেন্ড টাইপের মলিকুল, ওইটা আবার আছে এন বাই ভি। আর এখান থেকে আসে একটা কি এ পরিমাণ, এ একটা কনস্ট্যান্ট যেটা মূলত ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা আর কি। দ্যাট মিনস এগুলোর জন্য হচ্ছে অ্যাট্রাকশন দিয়ে তো চারপাশে ধরা, আর এটা তো একপাশে নাই, সেই জন্য এটার একটা টোটাল কি আছে আর আলাদা একটা ফোর্স আছে। ওকে, আমরা আমাদের পড়াই আসি, এটুকু বুঝে গেছে? বুঝে গেছে এই কোয়েশ্চেনটা একদম ফাইভ আসে, এটা যদি আসে তোমরা দেখবো অনেক ভালো ভালো স্টুডেন্ট এগুলোর অ্যান্সার করতে পারবে না। দুইটা গ্যাস দেয়া আছে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, এ দেয়া আছে বি দেয়া আছে, প্রদত্ত ডেটা হতে এবং বি এর তাৎপর্য লিখো। দ্যাট মিনস তাৎপর্য মানে কি সিগনিফিকেন্স, সিগনিফিকেন্স মানে এ আর বি দিয়ে কি বোঝা যায় ওইটাই লিখতে বলছে। এ আর বি এর তাৎপর্য, তাৎপর্য মানে কি সিগনিফিকেন্স, সিগনিফিকেন্স মানে কি ওইটা দিয়ে আসলে আমরা কি বুঝি এটাই লিখতে বলছে। এ থেকে আমরা কি বুঝি, এ থেকে আমরা বুঝি হচ্ছে আকর্ষণ, এ যত বেশি, এ যত বেশি তত বেশি আকর্ষণ। কি আকর্ষণ? ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বা ইন্টারমলিকুলার আকর্ষণ, আন্তঃআণবিক আকর্ষণ আর কি, যেটা ভ্যান্ডার ওয়ালসের জন্য হতে পারে, তত বেশি আকর্ষণ। আর বি জিনিসটা হচ্ছে কার সাথে রিলেটেড? আয়তনের সাথে। বি জিনিসটা হচ্ছে গ্যাসের অনুসময় কিসের সাথে রিলেটেড? আয়তনের সাথে। তোমরা এখনো আছো? মাঝে বলেছে জিবে আজকে ক্লাসটা ডিও বিওডি থেকে সহজ আছে, সোজা আছে। জাপানে যাওয়া কিন্তু ইজি, ফারিহা বলেছিল স্টুডেন্ট সবাই বাংলাদেশ ছেলে জাপানে, হ্যাঁ এটাই দেখা যাচ্ছে সবাই জাপান নিয়ে আছে, জাপানে যাওয়া হচ্ছে খুব ইজি। তোমরা যদি 8-9 লাখ টাকা জোগাড় করতে পারো আর ওইখানে একটু পরিশ্রম করার চেষ্টা থাকে, তাহলে তোমাদেরকে জাপানে পাঠিয়ে দেওয়া যায়। লাবিব আছে, রাকিব আছে, শারমিন বলছে, রায়ান অকাশে ইন্টারে গুহসারে বইয়ে এই টপিকের কোয়েশ্চেনগুলো যখন করতে এসেছিল একটাও মিলাতে পারিনি। আর চীনে যাওয়া হচ্ছে আরও ইজি আর কি, চীনে যেতে তোমাকে কিছু করতে হবে না, তুই চলে গেলেই হবে এখানে গিয়ে, এরপর যা খুশি করো। ওকে, বি হচ্ছে কার সাথে রিলেটেড? আয়তনের সাথে। বি এর মান যত বেশি হবে, এর মানে কি বলতো, ওর আকার তত বেশি হবে। বি এর মান, আকার বলছে আয়তন, আয়তন আয়তন মানে বি এর মান যত বেশি তত আয়তন বেশি। এবার এখান থেকে আরো একটা জিনিস আমরা বুঝতে পারি, আকর্ষণ যত বেশি হবে, এটা এ লিখছি, আকর্ষণ যত বেশি হবে তত এই গ্যাসকে কম্পারেটিভ সহজে কি করা যায়, তরলীকরণ করা যায়, তরলীকরণ করা যায়। তাহলে এবার দেখি আমাদের ঘটনা ঠিক আছে কিনা। অক্সিজেনের জন্য ছিল 1.378, এটা আসছে কার্বন ডাইঅক্সাইডের জন্য কত, 3.592। এবার বলো অ্যামোনিয়ার জন্য এই ভ্যালুটা কি হবে, এনএইচ থ্রি এর জন্য যদি চেক করো, এনএইচ থ্রি এর জন্য চেক করলে এটা দেখবে আরও বেশি হবে, তাই না? গ্যাটার কি হবে, 3.592 হবে। কেন? এর মধ্যে কি আছে, পোলার, পোলার যদি থাকে মনে রাখবো এটাকে সবচেয়ে বেশি ডেভিয়েশন করে দেবে কোনো একটা পোলার। পোলার যেমন আরেকটা কি বলতে পারি, ধরো আমরা ওই যে গ্রাহামস গ্যাস ডিফিউশনে পড়ছিলাম না অ্যামোনিয়ার সাথে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি পোলার না, এটা ডেল মাইনাস, এটা কি ডেল প্লাস। কেন? কারণ হাইড্রোজেন সিএল, এ তো অনেক টান দিবে, এদিকে টান দিয়ে এটাকে কি করে ফেলবে, পোলার করে ফেলবে। দ্যাট মিনস এর 36 পয়েন্ট কত, 5 টোটাল, এর ডেভিয়েশন আরও বেশি হবে। কি বলছি বোঝা গেছে? বাট সাইজ, সাইজে তো এই ছোটো হবে, সাইজ কোনো সমস্যা না। তাহলে এই ভ্যালুগুলো থেকে আমরা কি বুঝি, তোমাকে জাস্ট বলছে তাৎপর্য এ আর বি এর। ম্যাথ আমি করতে দিইনি, ম্যাথ আমি পড়ে দিছি, মানে পোলার যত বেশি হবে তত ডেভিয়েশন বেশি হবে, তুমি লিখছো আশা করি। আদর্শ গ্যাসের চাপ বাস্তব গ্যাসের চাপ চেয়ে বেশি, এটা ট্রু নাকি ফলস? এটা হচ্ছে ট্রু, এটার জন্য লিখে দিবা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন থেকে লিখবা, এটার অ্যান্সার তো আমি লিখে দিছি, এভাবে লিখবা পিআইডিএল সমান, পিডিএল সমান সমান পিআইডিএল প্লাস এনএসকেয়ার ডিভাইড কি ভিএসকেয়ার। এই কোয়েশনটা দেখো, এটা একটু করো, বসে 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেওয়া আছে, টি দেওয়া আছে, ভি আয়তন ভি দেওয়া আছে, পাত্রে ডাব্লিউ দেওয়া আছে, ডাব্লিউ গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইডের গ্যাস, গ্যাসের চাপ আদর্শ অবস্থার চাপ অপেক্ষা কত কম। দ্যাট মিনস ও তো বাস্তব গ্যাস, তাহলে ওর আদর্শ গ্যাসের চাপের চেয়ে কী হবে, প্রেশার কম হবে। আমরা কয়েকটা টাফ ম্যাথ করবো, শুধু কয়েকটা টাফ করবো, এটাও টাফ না, এটা একদম ইজি। এর মানে ওর জন্য একবার আইডিয়াল গ্যাস থেকে আমরা কী বের করবো, প্রেশার পিভি ইকুয়াল এনআরটি, এখান থেকে ডাব্লিউ বাই এম আর টি, ভি দেওয়া আছে 5 লিটার, ডাব্লিউ দেওয়া আছে 100 গ্রাম, এম সমান তাহলে কত হবে, গ্রাম ডিভাইড গ্রাম পার মোল 44, 0.0821, টি দেওয়া আছে 40, তাহলে 40 প্লাস 273। এখান থেকে পি আমরা কী পাবো বলতো, কিছু একটা পাবো, কিসে, এটিএমে পাবো, যেহেতু এটা লিটার এটিএম মানে পার কেলভিন পার মোল, অর্থাৎ কি তোমার ওই যে লিটার অ্যাটমোসফিয়ারিক এককে বসেছে, এখান থেকে কিছু একটা এটিএম পাইলাম। এবার
তোমাকে বাইর করতে হবে ভ্যান্ডারওয়ালস, এটা হচ্ছে আইডিয়াল গ্যাস স্টেট ইকুয়েশন, এটা হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ। এবার ভ্যান্ডারওয়ালস ইকুয়েশন থেকে করবা পি প্লাস, কোয়েশন বুঝা গেছে, এটা একদম ইজি। দ্যাট মিন্স ও বলছে বাস্তব ফলে কতটুকু প্রেশার করবে আর আদর্শ আচরণ করলে, তাহলে আদর্শ আচরণ করলে কোন ইকুয়েশন এটা, আর বাস্তব আচরণ করলে কোন ইকুয়েশন, ভ্যান্ডারওয়ালস ইকুয়েশন, এন স্কোয়ার এ ডিভাইড ভি স্কোয়ার, ভি মাইনাস এন ভি ইকুয়াল এন আর টি। তাহলে এন তো আমরা এখানে বাইর করে ফেললেই হচ্ছে, এন সমান 100 ডিভাইড 44, এর ভ্যালু তোমাকে দেওয়া আছে, বি এর ভ্যালুও তোমাকে দেওয়া আছে, তাহলে এখান থেকে তুমি কি বের করতে হবে, পি, পি কত এটা বাইর করবা, ভি কতটুকু দেওয়া আছে 10 লিটার, 10 লিটার দেওয়া আছে, 5 লিটার, 5 লিটার, এটা লিটারে বসাচ্ছ মানে এটা কিসে বসাবো, 0.0821। তাহলে এখান থেকে আরেকটা পি পাবা, গোলা নাম্বার 2 এটিএম, অবশ্যই কে বড় হবে, গোলা নাম্বার 1 এটিএম বড় হবে। তোমরা এটা একটু, এটা রায়ন হক আশ্বাস বলেছে এটা ডিরেক্ট এন স্কোয়ার এ ডিভাইড ভি স্কোয়ার দিয়ে করলে হবে না, তোর কোয়েশনটা যুক্তি ছিল, কিন্তু কাহিনী হচ্ছে তখন তো তুমি শুধুমাত্র এই প্রেশারটা কাউন্ট করছো, এন স্কোয়ার এ ডিভাইড কি দিয়ে করলে বলছে, ভি স্কোয়ার দিয়ে করলে, এন স্কোয়ার এ ডিভাইড ভি স্কোয়ার দিয়ে করলে, করলে কিভাবে হবে, এন স্কোয়ার এ ডিভাইড ভি স্কোয়ার, ভালো কথা বলছে, কথা কিন্তু খারাপ বলে নাই, কিন্তু ঘটনা হচ্ছে আমার তো ইকুয়েশন তো এটা ব্যালেন্স করেই তো এই ঘটনা আসছিল, তাহলে এটা তো হওয়ার কারণ নাই, দ্যাট মিন্স তুমি তো এটা এই ইকুয়েশনের মধ্যে এটা আসছে, তেমন না যে ওর কথার মধ্যে যুক্তি আছে, আসলে আমার তো এই পরিমাণ বেশি হয়, ডিফারেন্স তো এই পরিমাণ, কিন্তু আমার তো এই ইকুয়েশনের মধ্যে এটা কাউন্ট করতে হবে নাকি, হবে না, কেন হবে না দেখো, হবে হবে না তো, এখন তোমার তো ইকুয়েশন থেকে ইকুয়েশনের পুরোটা হচ্ছে এই অবস্থা, কথাটা খারাপ বলে না, দ্যাট মিন্স ও বলতেছে হচ্ছে প্রেশার তো এটা ছিল আর এখানে হচ্ছে এইটা শুধু অ্যাড হয়ে গেছে, এটা তো যোগ করে দিলেই হচ্ছে, কথাটা যুক্তি আছে, এন স্কোয়ার ডিভাইড ভি স্কোয়ার দিয়ে, এন আর টি যদি সমান হয়, না এটা কিন্তু খারাপ বলে না, এটা তো আসলে এইটুকুই, তাই না, তাহলে আমরা যদি মাল্টিপ্লাই করে একটু দেখি ডিফারেন্সটা তখন ভালো বুঝে যাবে, পিভি ফি এটার সাথে কি বলছি বোঝা গেছে, এটা কিন্তু ভালোই বলছে না, সে বি করছিলাম তারপর কেটে দিলাম, দুই রকম অ্যান্সার আসে, ঠিকই আছে, দুই রকম আসে হচ্ছে, এটা ইকুয়েশন থেকে আসলে তো ভিন্ন হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স তোমার ভি এর অর্থাৎ আমাদের টোটাল সিস্টেমের যে ইফেক্টটা আছে আর কি, মানে এই সিস্টেম যদি না দিত, শুধু যদি এয়ার ভ্যালু দেওয়া থাকতো তখন ঘটনা ঠিক ছিল, বাট ওকে তো একটা সিস্টেম দিয়ে দিছে টেম্পারেচার প্রেশারের, তখন আসলে সব কিছু, ও যে কথাটা বলছে এটা ঠিকই আছে, বাট এটা আসলে একটু লজিক্যালি বুঝাতে গেলে আর কি, এটা কী লাগে, এটা তো পুরো সিস্টেমের ইফেক্টটা পড়তেছে ওর উপর, তাহলে এটা জাস্ট ইকুয়েশন মাল্টিপ্লাই করে দিলে তুমি নিজে বুঝতে পারবে আর কি, এটার এটার ডিফারেন্সটা কোন জায়গায় হচ্ছে, ওখান থেকে বলে দেওয়া যাবে, বি মাইনাস এন ভিকে ভি ধরলে হবে, এক্স্যাক্টলি, মানে এই জায়গার জন্য আসলে তফাত হয়ে যাচ্ছে, এখানে তো এন ভিও একটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তো টোটাল ইকুয়েশনের ইফেক্ট আর কি, অ্যাপ্রক্সিমেটলি সমান হয়, অ্যাপ্রক্সিমেটলি সমান হলে হবে না, পুরোটা দিয়ে করিও, পুরোটা দিয়ে করিও আর কি, তাও ওর কথাটা কিন্তু বেশ লজিক্যাল আর কি, মানে আমার প্রেশার তো আসলে বাস্তবে এইটুকুই বাড়ে, কিন্তু ঘটনা হচ্ছে আমার তো ভলিউম এখানে আছেই, এনও তো আছে আসলে, এটা তো আসলে এই টেম্পারেচারের জন্য পাচ্ছি আমরা এটা, হতে পারে এটা আমি পরে দেখতেছি আর কি, এটা হয়তো মানে এগুলো মাল্টিপ্লাই করলে আমরা ইজিলি বুঝে যাবো আর কি টোটাল ডিফারেন্সটা কোন জায়গায় আসে, না এটা এটা বেশ লজিক্যাল একটা কথা, আসলে তো এতটুকুই বাড়ে, এ এত ফিক্সড ওর এই অবস্থার জন্য, ভি স্কোয়ার এত ফিক্সড, এখানে ইফেক্ট পড়তেছে, শুনো আমার আপাতত মনে হচ্ছে এটা করে দিলে হবে, এরপর আমি দেখবো আর কোনো ফ্যাক্টর কি এটার উপর কোনো ইফেক্ট করবে কিনা আর কি, দেখবেন এটা তো ভলিউমের পোর্শন এবং টেম্পারেচার যেহেতু একই আছে, ভি এর ইফেক্টটা আমরা কাউন্ট করছি, এর ইফেক্টটাও কাউন্ট করছি, কি
কি বলছি বোঝা গেছে? আবার আপাতত মনে হচ্ছে এটা করলেই হবে, এরপর আমি আর একটু চেক করবো মানে ভি এর কোনো ইফেক্টটা আসতে পারে কিনা, আসার কোনো কারণ নাই আর কি। কারণ নাই বলতে এখানে তো আসছে এনবি এর ইফেক্টটা, ওর নিজের ইফেক্ট কি আসতে পারে কিনা প্রেশারে, আসবে না কেন? আবার এদিক দিয়ে চিন্তা করলে তো ও তো এখন এত মুভ করতে পারতেছে না, দ্যাট মিনস এটা আমি আর একটু চিন্তা করে দেখবো মানে ব্যাপারটা আসলে এই এনবি এরও ইফেক্ট আসে কিনা, ভি এর ইফেক্ট এখানে কাউন্ট করে ফেলছি আর কি, এনবি এর জন্য ইফেক্ট হয় কিনা, বুঝে গেছে মনে হয় এটুকু। বাট এটা পরে আমি আর একটু দেখবো আর কি এই জিনিসটার আসলে ইফেক্ট আসে কিনা। দেখো হাইড্রোজেন গ্যাসের জন্য এ দেয়া আছে, বি দেয়া আছে, সি এইচ ফোর গ্যাসের জন্য এ দেয়া আছে, বি এ দেয়া আছে, দ্যাট মিনস একটার জন্য এম হচ্ছে কত, টু, আর একটার জন্য এম হচ্ছে সিক্সটিন। বলছে সাধারণ চাপ ও তাপমাত্রায় কোনটি বেশি আচরণ করবে, এই দুইটার মধ্যে কোনটির আকার বড়, আকারের জন্য দেখবো হচ্ছে ভি এর ভ্যালু, যার ভি এর ভ্যালু বেশি তার আকার বড়, দ্যাট মিনস এটার অ্যান্সার হচ্ছে সি এইচ ফোর। সাধারণ চাপ ও তাপমাত্রায় কোন গ্যাস বেশি আদর্শ আচরণ করবে, তাহলে সাধারণ চাপ ও তাপমাত্রায় কোন গ্যাস বেশি আচরণ করবে এটার জন্য সবসময় খুঁজবা হচ্ছে এ আর বি এর মান। এ আর বি এর মান হচ্ছে যার যত কম ও তত বেশি আচরণ করবে, এর কারণ কি, পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড ভি স্কোয়ার, এটা যত কম হয়ে যাবে এবং কি হবে ভি মাইনাস এন ভি, এই ভি যত কি হবে ছোট হবে ততই কি হয়ে যাবে, এটাকে অ্যাপ্রক্স আমরা ভি লিখতে পারি, আর এটা সমান সমান অ্যাপ্রক্স আমরা কি লিখতে পারি, পি লিখতে পারি, দ্যাট মিনস কি বেশি আচরণ করবে হাইড্রোজেন, বুঝে গেছে বিষয়টা, দুইটাই হচ্ছে কি হতে হবে ছোট হতে হবে। এই কোয়েশ্চনটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখে ঝামেলা কম মনে হচ্ছে বাট এটার ভিতরে ঝামেলা থাকতে পারে আর কি। এক মোল গ্যাসের জন্য জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এবং হান্ড্রেড এটিএম চাপে, দ্যাট মিনস টি দেওয়া আছে 273 কেলভিন, পি দেওয়া আছে 100 এটিএম, পি দেওয়া আছে, জেড দেওয়া আছে 0.5, যদি গ্যাস অণুর আয়তন নগণ্য ধরা হয়, এর মানে কাকে নগণ্য ধরতে বলছে, বি কে, বি টাইমস টু জিরো, ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, এর মান কত, দ্যাট মিনস আমরা কিসের ইকুয়েশন লিখবো, এন ইকুয়াল কত, ওয়ান মোল বলে দিছে, তাহলে আমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন যদি লিখি, পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড ভি স্কোয়ার ভি মাইনাস এন ভি ইকুয়াল এন আর টি, এটা কি জিরো, এন সমান ওয়ান, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি প্লাস এ ডিভাইড ভি স্কোয়ার ইন্টু ভি সমান সমান কি আর টি, এবার দেখো পি তো তোমাকে বলে দিছে 100 এটিএম, বি তো তোমাকে দেয়া নাই, এর ভ্যালু তোমাকে বের করতে বলছে, বি তো তুমি জানো না আর এর ভ্যালু তুমি জানো 0.0821, যেহেতু এটা এটিএম আছে, টি হচ্ছে 273, কি বলছি বোঝা গেছে? হ্যাঁ, এবার তাহলে ভি কিভাবে বাইর করবো, ভি বের করার জন্য আমরা আমাদের আরেকটার ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে কি সংকোচনশীলতার গুণাঙ্ক, এগুলো একদম নর্মাল, পিভি ইকুয়াল কি জেড এন আর টি, জেড এন আর টি, এখানে জেড সমান 0.5, এন ইকুয়াল ওয়ান, আর এর ভ্যালু 0.0821, টি এর ভ্যালু 273, ভি এর ভ্যালু এখান থেকে পাবা, বি সমান গোল্লা নাম্বার ওয়ান, পি এর ভ্যালু 100, তাহলে গোল্লা নাম্বার ওয়ান এখানে বসে দিলে তুমি কার ভ্যালু পাই যাবা, এর ভ্যালু পাবা, এটা একটু লিখে নাও, এক্সক্লুসিভ তো আমি বলছিল হচ্ছে নর্মালি করলে তো 11.17, ওইটা তো হচ্ছে 11.17, কোনো একটা ইকুয়েশনে প্রেশার আসছে, বাট তোমাকে ডিফারেন্সটা কত এটা বের করতে বলছে। আগেরটা আমার মনে হয় জাস্ট এন স্কোয়ার এ ডিভাইড ভি স্কোয়ার ডিফারেন্সই হতে পারে, মানে ওইটাই অ্যান্সার হয়ে যেতে পারে আর কি শর্টে, বাট এরপর আমি একটু চেক করে দেখবো এই ছোটো ভি এর কোনো ইফেক্ট পড়তে পারে কিনা আর কি, এটা হয়েছে তো সবার তাই না? মানে জেটের ভ্যালুটা বের করে নিয়ে আসবা, হয়েছে এই কোয়েশ্চেনটা, দেখো ঝামালার এগুলো আসলে ঝামেলায় পড়ে যাবে ভ্যান্ডার ওয়ালস ফোর্স নিয়ে, ভ্যান্ডার ওয়ালস বলের জন্য বি ইকুয়াল জিরো খুব সহজ করে দিছে, এরপর বলছে পিভি ভার্সেস ওয়ান বাই ভি গ্রাফের ঢাল যদি মাইনাস 1.5 হয় এর মান কত, কি বলছি বোঝা গেছে, কোয়েশ্চেন বুঝে গেছে? তাহলে ভ্যান্ডার ওয়ালস গ্যাসের জন্য যদি কিছু এভাবে দিয়ে দেয় তাহলে তোমার ফার্স্ট কাজ কি হয়ে যাবে, ওই ইকুয়েশনটা লিখে ফেলা, এখানে একটা ডেটা মিসিং, এটা হচ্ছে এক মোল গ্যাসের জন্য, এক মোল গ্যাসের জন্য এটা মিস করছে, তাহলে কি ভ্যান্ডার ওয়ালস গ্যাসের জন্য বলছে, দ্যাট মিনস তুমি ইকুয়েশনটা লিখে ফেলবা পি প্লাস, তবু তো আর কিছু করার নেই ইকুয়েশন লিখে ছাড়া, মূলত এখানে আবার আইডিয়াল লিখে দেবে না, জেড নিয়ে কিছু বলে নাই, পিভি ইকুয়াল জেড আর টি, এখানে মূলত হচ্ছে কি ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন, ভি মাইনাস এন ভি এন আর টি, এন সমান ওয়ান, এরপরে বলে দিছে ভি জিরো, এটা জিরো, এন সমান ওয়ান, তাহলে এখান থেকে আমরা পাই পি প্লাস এ ডিভাইড ভি স্কোয়ার, এবার তোমাকে ডাল টাল যাবাই কোথায় তুমি বেসিক জিনিসটা লিখে ফেলতে হবে, আর না হয়তো তুমি সলভই করতে পারবে না আর টি, ওই যে তোমাদের একটা গ্রাফের বিষয় বলছিল, তাহলে পি ভি প্লাস এ ডিভাইড ভি ইকুয়াল আর টি, পিভি সমান আর টি মাইনাস
ডিভাইড ভি। এবার তোমাকে গ্রাফ আঁকতে বলছে কিসের উপর, দেখো পিভি ভার্সাস ওয়ান বাই ভি, দ্যাট মিনস এই জিনিসটাকে আমি একটু ভেঙে লিখি এ ইন্টু ওয়ান বাই ভি। তাহলে এটা হচ্ছে আমার জন্য কি ওয়াই, এটা হচ্ছে আবার এক্স ধরে নিতে পারি এক্স, তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স, এটা হচ্ছে এম আর এটা হচ্ছে কি সি। কি বলছি বোঝা গেছে? তাহলে ঢালের বাদ দিয়ে দিছে কত, মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ। তাহলে পিভি ভার্সাস ওয়ান বাই ভি যদি গ্রাফ আঁকে এটার জন্য ঢাল হয় কি মাইনাস এম। সুতরাং এখান থেকে এম ইকুয়াল মাইনাস এ সমান কত, মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ, সুতরাং এ ইকুয়াল কত ওয়ান পয়েন্ট ফাইভ। ইউনিট দেবে ওর জন্য ইউনিট কত, পি এর ইউনিট, তাহলে কি লিটার স্কোয়ার এটিএম। আচ্ছা বাকিগুলো তো ভ্যালু দেওয়া নেই, দ্যাট মিনস কিসে আছে এটা তো বলে দেওয়া নেই, দ্যাট মিনস কিসে আছে এটা তো বলে দেওয়া নেই, পার মোল স্কোয়ার লিটার এটিএম, এটা এমন না যে লিখতে হবে তোমার কিছু না আর কি, এখানে ওগুলো তুমি জানো না প্রেশার কিসে দেওয়া আছে। এটা বোঝা গেছে, এটা একটু লিখো, এটা বোঝা গেছে কিনা বলো। ক্রমে জান্নাতুল প্রিয়া বলেছে লাস্টটাতে কি ভি জিরো বের করতে হবে, ভি জিরো বলতে, ভি জিরো বলতে কি মানে এই ইকুয়েশন থেকে ভলিউম বাইর করবা, ওইটা এরপর এখানে বসাবা, এই যে ভলিউমে এখানে বসাবা, গোল্লা নাম্বার ওয়ান, এটা গোল্লা নাম্বার ওয়ান, কিছু একটা বাবা হিসাব করে ওইটা এখানে বসাবা, এই যে এখানে বসেছে গোল্লা নাম্বার ওয়ান, তাহলে এখান থেকে এর মান আসবে গোল্লা নাম্বার টু, অবশ্যই অবশ্যই ইউনিট দিতে হবে, আর মার্কস কেটে দিতে পারে এক দুই। কি বলছি বোঝা গেছে? এগুলো হচ্ছে তোমাদের শুনে তো দেখানো আর কি কোনটা কি হবে। ওকে, একটা ইম্পর্টেন্ট টপিক আগে পড়ায় ফেলি, এটা তো ইম্পর্টেন্ট না। এই গ্রাফগুলো আমরা দেখছি না, আমরা তো গ্যাসের ক্ষেত্রে এটা জানি বি ইজ প্রপোর্শনাইট ওয়ান বাই পি। সোহেল রানা বলছিল মনে হয় ইন্টারেস্টিং, না মাহাদি বলেছে ইন্টারেস্টিং ম্যাথ ছিল এটা। ওকে, এ পড়া একটু এলোমেলো, বাট এগুলো মানে জাস্ট দেখাই দেওয়া আর কি, বি ইজ প্রপোর্শনাইট কি টি, এগুলো আমরা জানি না, পি ইজ প্রপোর্শনাইট কি লেখা যায় টি, মানে পিভি ইকুয়াল এনআরটি থেকে যত কিছু লেখা যায় আর কি, পিভি ইকুয়াল এনআরটি থেকে যত কিছু লেখা যায়। এখানে একটা এমসিকিউ দিয়ে তোমাদের মাথা নষ্ট করতে চাই, যদি এটা তোমাদের অনেকে অ্যান্সার জানো আর কি। বি ভার্সাস ওয়ান বাই পি গ্রাফ, এখানে টেম্পারেচার টি ওয়ান টি টু টি থ্রি, এটা ধরো দিয়ে দিলে হচ্ছে ভি ভার্সাস, এখানে যেটা আছে ওইটা ভার্সাস টি, তাহলে এটা হচ্ছে ওয়াই কোয়াল এম এক্স ফরম্যাটের, এটা কি আমার বলার দরকার আছে, এটা তো তোমরা জানো তাই না, ওয়াই কোয়াল এম এক্স ফরম্যাটের। এখানে প্রেশার দিয়ে দিলাম পি ওয়ান পি টু পি থ্রি, এটা হচ্ছে পি ভার্সাস টি গ্রাফ, এটা ওকে ওয়াই কোয়াল এম এক্স ফরম্যাটে আমরা লিখতে পারি। তাহলে এখানে দিলাম ভি ওয়ান বি টু বি থ্রি, এরপর আবার দিয়ে দিতে পারে হচ্ছে কি পিভি ভার্সাস পি গ্রাফ, এটা তো কি হবে পি অক্ষের সমান্তরাল, তাহলে এখানে দিয়ে দিলাম টি ওয়ান টি টু টি থ্রি। কোয়েশ্চেন যেটা আসে এটা তো অ্যান্সার বলতে পারবা, দেখি বলো এখানে কোনটা সঠিক, টি ওয়ান গেটার টি টু গেটার থ্রি টি, নাকি হচ্ছে কি টি ওয়ান লেস দেন টি টু লেস দেন টি থ্রি, এটা তোমরা বলো আগে। ও আমি তো এটা কি করে ফেলছি, পি বি ইকুয়াল তো ওয়ান বাই পি লিখে দিয়েছি, এটা কি বি ইকুয়াল ওয়ান বাই পি কই থেকে, এটা হলো তো স্ট্রেট লাইন হয়ে যাবে, টাইমের টান হা বলেছিল এখন দেখলাম। কে জানি বলছে ইন্টারে এই ওয়ালসের ইকুয়েশন পাত্তাও দিতাম না, মেহরাজুর রহমান এটা আমি এখন এই বাগা বাগা ম্যাথ করা লাগতেছে, এগুলো আমি জানি জানতাম হচ্ছে পারে, তোমরা একটু কম পড়ো আর কি ইন্টারে, সেই জন্য এখন দেখা দিচ্ছি, এখানে অ্যাডমিশনে তো এখান থেকেই দেখবা বুয়েটের চোখ পড়বে সবার আগে, না তোকে আটকাতে গেলে। কাব্য মিত্র বলেছে করতার যে ম্যাথ হয় সেটাই জানলাম এই এক সপ্তাহ আগে। আচ্ছা অনেকে এটার অ্যান্সার দিয়েছে, সবাই দেওয়ার চেষ্টা করতেছে, সবাই দিবে সবাই দিবে, এগুলো তো একদম ইজি, এগুলো তোমরা যা বললে ফার্স্টটাই ঠিক, ম্যাক্সিমাম বলেছে টি ওয়ান গেটার টি টু, এর মানে হচ্ছে তোমরা এগুলো খুব ভালোভাবে জানো আর কি, সবাই বলতেছে টি ওয়ান গেটার টি টু, আসলে কি তাই? এটা করার জন্য কি করবা দেখো, আমি জাস্ট আমার মতো একটু ইয়ে দেখা দিচ্ছে, আবু জাজ্জাফারি বলেছে, সাইম ও বলেছে এক, জারা ফাইরুস ওকে অনেকক্ষণ পর দেখছি ও বলেছে, আব্দুর রশিদ বলেছে ফার্স্টটা, ফারহানার সবাই তো বলতেছে কি এর মানে ফার্স্টটা কারেক্ট। এগুলো করার জন্য দেখো ভিও ভেরিয়েবল এও ভেরিয়েবল এরও ভেরিয়েবল আনসো, তোমরা হচ্ছে যখন আরও উপরে লেভেলে যাবা আর কি তখন হচ্ছে থ্রি ডি গ্রাফ করবা, তোমরা তো এখনও যে গ্রাফ চিনে এগুলো হচ্ছে কি একই এক্সিস এক্স এক্সিস ওয়াই এক্সিস, তোমরা যখন ইঞ্জিনিয়ারিংয়ে যাবা তখন দেখবে হচ্ছে থ্রি ডি গ্রাফ, দ্যাট মিনস তোমার ওই এক্সিসের ক্যালকুলেশনগুলো করা লাগবে। ইভেন আমরা ক্রিটিক্যাল টেম্পারেচারের যে গ্রাফগুলো আছে ওগুলো আসলে থ্রি ডিতে কনভার্ট করে থার্মোডাইনামিক্সে করা লাগছে আর কি আমাদেরকে, যখন এসি বলো এরপর তোমার গাড়ির হিসেব মানে সব কিছুর হিসাব নিকাশের জন্য আর কি, ফ্রেন্সের হিসেব বা বিভিন্ন গ্যাসের হিসেব যত হিসেব আছে থার্মোডাইনামিক্সে থ্রি ডি এর গ্রাফ আসে অনেকগুলা। দেখো বি আর পি এখানে টি ও তিনটা ভেরিয়েবল, দ্যাট মিনস এটাও চেঞ্জ হচ্ছে এটাও চেঞ্জ হচ্ছে এটাও চেঞ্জ হচ্ছে, আমি করবো কি যেহেতু এটার সাথে এখানে রিলেশন একটা বের করতে বলছে তুমি যে কোনো কিছুই করতে পারো, আমি করলাম কি আমি এদিক দিয়ে এটাকে একটা কেটে দিই, কেটে দিই, কেটে দিলে কী ঘটনা করছে আমি পিকে ফিক্স করে ফেলছি, কাটতেছি কেন আমি পিকে ফিক্স করে ফেললাম, কাটলে আমি দেখতেছি টি ওয়ানে বি হচ্ছে কি বেশি, আমরা টি এর সাথে এবার বি এর রিলেশন দেখবো, এখন আমার পি নাই,
কে কেটে ফেলছে এক্স এক্সিস, এর কারণ কি এটাকে ফিক্স করে ফেলছে এভাবে কেটে। তাহলে দেখলাম হচ্ছে টি ওয়ান এর জন্য ভি এর রিলেশন, টি ওয়ানে দেখলাম ভি হচ্ছে কি বেশি, টি টু তে দেখলাম কি আরেকটু কম, টি থ্রি তে দেখলাম আরেকটু কম। এত দেখা লাগবে না, একটা দেখলে বুঝতেছো তো। এটাতে হচ্ছে ভি দেখতেছো বেশি, ভি এর সাথে টি এর রিলেশন কেমন, সমানুপাতিক তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে, দ্যাট মিন্স টি হচ্ছে বড়। বুঝতে পারে নাই অনেকে, অবশ্য বুঝতেছো এটা, ভালো বুঝতেছো এটা অবশ্য দেখা গেছে। তাহলে এটাতে সেম কি করবো বলো তো, তোমাকে যদি জিজ্ঞেস করে পি ওয়ান গেটার পি টু গেটার পি থ্রি নাকি হচ্ছে উল্টাটা পি ওয়ান লেস দেন পি টু লেস দেন পি থ্রি, অনেক ভেরিয়েবল এসে গেছে, আমি করলাম কি একটা দাগ দিয়ে দিলাম, দাগ দিয়ে আমি একটা ভেরিয়েবলকে ফিক্স করে ফেলছি। এখন আমার টি এর দিকে আর দেখারই দরকার নেই, ফিক্স করে ফেলছি মানে এখানে কি আছে আমি এখন দেখবই না। এবার আমি দেখতেছি পি ওয়ানের জন্য বিটা বেশি, পি থ্রিতে যে কোনো একটা দেখবে, পি ওয়ানে বি বেশি, পি থ্রিতে কি বি কম, পি ওয়ানে দেখতেছি বি বেশি আয়তন বেশি। এবার দেখবে পি এর সাথে ভি এর রিলেশন কেমন, ব্যস্তানুপাতিক চাপ বাড়ালে আয়তন হচ্ছে কি হবে কম হবে, পি ওয়ানে বি বেশি, দ্যাট মিন্স পি ওয়ান কি হবে কম হবে, দুই নম্বরটা সঠিক। তাহলে সেম এটা যদি একটু বলি, সবাই অ্যান্সার দিয়ে যাচ্ছ, তাহলে সেম কি করব, এটাকে দেখলে এমনি করে কেটে ফেলবো, কেটে ফেললে কি দাঁড়াবে, এখানে যেটা আছে এটা ফিক্সড হয়ে গেছে একটা পয়েন্টে। তাহলে বি ওয়ানের সাথে পি এর রিলেশন, বি ওয়ানে দেখতেছি পি বেশি, বি থ্রিতে তো দেখতেছি পি কম, তাই না, এই যে বি থ্রি এর এই পয়েন্টে পি কি হয়ে গেছে কম। তাহলে বি ওয়ানের সাথে পি এর রিলেশন হচ্ছে বি এর সাথে ভলিউমের সাথে পি এর রিলেশন কেমন, ব্যস্তানুপাতিক চাপ বাড়ালে আয়তন কমবে, চাপ কমালে উইথড্র করলে আয়তন বেড়ে যাবে, দ্যাট মিন্স বি ওয়ানের সাথে যেহেতু পি বেশি তাহলে বি ওয়ান কি হবে ছোট হবে, বি ওয়ান লেস দেন বি টু লেস দেন কি বি থ্রি। এবার আসো এটাতে, এমনি করে কেটে ফেললাম, পি কাটা হয়ে গেছে, পি কাটা পড়ছে মানে এখানে দুইটা ছিল পি পিভি ছিল, তাহলে এখানের ভিতরে পি কাটা হয়ে গেছে, তাহলে ভি এর সাথে টি এর রিলেশন বুঝতে পারে না, পি তো এখানে একটা দাগ দিয়েছে মানে পি ফিক্স, পি ফিক্স করলে এখানে আর পিভি এর কোনো ভ্যালু আছে, পি তো কাটা গেছে। তাহলে টি ওয়ানে দেখতেছো ভি কি বেশি, টি এর সাথে ভি এর রিলেশন কেমন, সমানুপাতিক, তাহলে কি হবে টি ওয়ান বেশি হবে, এটা টি টু এটা কি টি থ্রি। তোমাদের এরকম যে কোনো একটা গ্রাফ দিয়ে দিতে পারে আর কি, এগুলো থেকে বলবে, এগুলোর জন্য করে নেবা। এইবার আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট গ্রাফ, এটু আচ্ছা এটুকু একটু রাখি, 20 সেকেন্ড রাখি, সবাই যাতে একটু দেখে নেবো আর কি, এটুকু হয়ে গেলে ওয়াই বলবা, এরপর আমি পরের স্লাইডে যাব। রায়ন হক আশ্বাস ওয়াই বলছে, মিলেন্স বলছে টি ওয়ান গেটার টি টু গেটার টি থ্রি। ফারিহা বলছে থ্যাংক ইউ ভাইয়া, ওকে লাভ ইউ আছে, সবাই ওয়াই বলছে, নীল লাইট ওয়াই বলছে, নুসরাত হক দিয়া, ইফতিকার জামান বলেছে, ইফতিকার জামান, মোহাম্মদ ইফতিকার জামান। আচ্ছা এবার যে গ্রাফটা পড়াবো এটা মনে হয় বইয়েটা দুইবার আসছে মনে হয়, এর বেশিও আসে না, বাট এটা খুব ইম্পর্টেন্ট আর কি, এটা আসলে ঝামেলায় পড়ে যাবে। এবং এটা হচ্ছে আমি একটা শীট টাইপ করতে দিছি, যেটা তোমাদেরকে আশা করি কালকে দিয়ে দিব আর কি। দেখো এই গ্রাফটা, এটাই হচ্ছে গ্রাফ, এটাকে বলা হয় ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন, এখানে আমরা লিখছি মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ, খুব সহজ একটা গ্রাফ। এটা একটা শীট হচ্ছে আমি টাইপ করতে দিছি, এক পেজ বা এক পেজ না দুই পেজ আর কি। আর এখানে হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি মানে এটা যে কোনো সি আর কি, সি আমরা সি আর এমএস জানি, মিন ভেলোসিটি জানি। এগুলো হচ্ছে তোমরা পরিসংখ্যান, দ্যাট মিন্স অ্যাস্থেটিক্স অ্যাস্টেট যখন করবা, অর্থাৎ কি পরিসংখ্যান যখন করতে যাবা তখন দেখবে এরকম ডিস্ট্রিবিউশন, এগুলো আমাদের পড়া লাগছিল বুয়েটে থাকতো এরকম ডিস্ট্রি, মানে বিভিন্ন কিছুর ক্ষেত্রে আর কি এরকম ডিস্ট্রিবিউ। তোমাদের আমি আরেকটা ডিস্ট্রিবিউশন কার্ভ একটু দেখাই, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট এক্সামের ডিস্ট্রিবিউশন কার্ভ, দ্যাট মিন্স তোমরা মার্কস কত পাইছিলা, এটা আমি নিয়ে রাখছি যাতে এখানে বোঝানো যায় সহজে। কার্ভটা কি দেখা যাচ্ছে, দেখো এখানে হচ্ছে তোমরা কয়জন স্টুডেন্ট ছিলে, এটা এটার এখানে হচ্ছে কত মার্কস পাইছো, এটা কি হয়ে গেছে দেখো তো, এরকম একটা মানে জিরো এর দিকে, জিরো যারা পাইছে এগুলো হচ্ছে পরীক্ষা টরীক্ষা দেয় নাই আর কি, মানে এগুলো এমনি ঢুকে বের হয়ে গেছিলো এরকম। বাট ডিস্ট্রিবিউশন কার্ভটা কি আসছে দেখো তো, এদিকে কম, এদিকে একদম এদিকে জিরো থাকে না আর কি, এটা কি হয়ে গেছে দেখো তো, এরকম একটা কার্ভ আসছে, তাই না, একটা ডোম শেপ বেল শেপড একটা কার্ভ আসছে, এটাকে বলা হয় ডোম বা বেল। অর্থাৎ ডিস্ট্রিবিউশন তোমাদের মার্কসে দেখা যাচ্ছে একটা অংশে গিয়ে অনেকে একটা কমন মার্কস, এই যে দেখো 15 থেকে 20 এই জোনে অনেকে পাইছো, বেশি এর সংখ্যা কম, এই 25 এর দিকে এসে আবার কমে গেছে দেখো, এই রেঞ্জটা আবার অনেক পাইছো। আমাদের অ্যাডমিশনেও ওইটা হয়, মানে খুব বেশি মার্কস বুয়েটা দেখবে খুব বেশি মার্কস খুব কম পাই আর কি, বাট কাছাকাছি দেখবে হচ্ছে অনেকগুলো মার্কস, মেডিকেলও একটা মার্কস দেখবে অনেক কম পাই, বাট একটা মার্কসে গিয়ে এতও বেশি পাই, এই জায়গায় ডিফারেন্সটা হচ্ছে অনেক ক্লোজ হয়ে যায় আর কি। দেখবে তুমি যে হচ্ছে ধরো বুয়েটা 250 হয়েছে, ওর সাথে বুয়েটে ধরো যে 450 হয়েছে, ওর ডিফারেন্স খুব একটা বেশি থাকে না, ধরো দেখলে দেখবে এখানে হচ্ছে একজন 15 আর একজন ধরো, মানে ডিফারেন্স রেশিওটা বলতেছে আর কি, ধরো 300-400 ডিফারেন্স হয়ে গেছে 5 মার্কসের ডিফারেন্সের জন্য, বা 10 মার্কস 15 মার্কসের ডিফারেন্সের জন্য, বুয়েটা তো মার্কস বেশি সেই জন্য ডিফারেন্স, বাট পার্সেন্টেজ করলে এরকম দাঁড়াতো আর কি, মানে খুব কাছাকাছি। ঠিক সেম এটা আমরা কীভাবে মনে রাখবো দেখো তো, এখানে হচ্ছে মার্কস আর এখানে আছে গ্যাসের অনুসময়ের ভেলোসিটি, ভেলোসিটি ধরো এটা একটা কন্টেনার নিয়েছ নিলা, তাহলে এখানে কী আছে, অনেকগুলো পার্টিকেল আছে, পার্টিকেল কী মানে মলিকিউল আছে আর কি, মলিকিউল আছে,
দেখবে একটা ভেলোসিটি, এই যে এটা হচ্ছে মূল বল নাশ, দ্যাট মিন্স এত জন এখানে, যেমন স্টুডেন্ট আর এখানে হচ্ছে এই ভেলোসিটিটা, এটা একটা ভেলোসিটি, এই ভেলোসিটিটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, দ্যাট মিন্স একটা ভেলোসিটি অনেকগুলোর ক্ষেত্রে আছে। মানে তোমরা কি জিনিসটা বুঝতে পারতেছ, এইদিকে কিন্তু ভেলোসিটি না, এদিকে হচ্ছে অণু মানে মলিকুল। এই যে দেখো স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট আমাদের এই নাম্বারটা পাইছিল, এই নাম্বারটা পাইছিল, 15 পাইছিল অনেক স্টুডেন্ট, 16 পাইছিল অনেক স্টুডেন্ট, 17 পাইছিল অনেক স্টুডেন্ট। ঠিক সেম হচ্ছে এখানে যে ভেলোসিটিটা আছে, ধরো এটা হচ্ছে কত, 450 মিটার পার সেকেন্ড, এটা অনেকগুলো মোলের ক্ষেত্রে আছে, অনেকগুলা মোলের ক্ষেত্রে আছে, অনেকগুলাই হচ্ছে, ধরো মাঝে মাঝে অনেকগুলোর ভেলোসিটি হচ্ছে এরকম। আবার এখানে ভেলোসিটিটা তো অনেক বেশি, তাই না? এটা হচ্ছে হাই ভেলোসিটি জোন, এটাকে আমি একটু লিখে রাখি, এটা হচ্ছে কমন যেটা, আর এটা হচ্ছে হাই ভেলোসিটি জোন, হাই ভেলোসিটি এরিয়া, আর এটা হচ্ছে আমাদের কি বলতো লো ভেলোসিটি এরিয়া। দ্যাট মিন্স টেম্পারেচার, একটা নির্দিষ্ট টেম্পারেচারে আছে, আমি যদি টেম্পারেচার বাড়াই তখন এরকমই থাকবে, বাট একটু ভিন্নভাবে ডিস্ট্রিবিউশন হবে আর কি। তাহলে এটা হচ্ছে কি আমাদের লো ভেলোসিটি, এর মানে এই জায়গায় যেগুলো আছে লো ভেলোসিটি খুব কমের ক্ষেত্রে আছে, লো ভেলোসিটি এদের ভেলোসিটি হচ্ছে কম। ধরো এখানে এর ভেলোসিটি হচ্ছে কত, 100 মিটার পার সেকেন্ড, ধরে নিলাম 100 মিটার পার সেকেন্ড, এখানে ধরে নিলাম 450 মিটার পার সেকেন্ড, এখানে ধরে নিলাম কত, 600 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে সবচেয়ে কমন, এটা হচ্ছে সবচেয়ে বেশি মলিকুলার আছে, এটা হচ্ছে খুব কম মলিকুলার, এই জোনগুলো আছে, এটা হচ্ছে খুব কম সংখ্যক অণু হচ্ছে এত হাই ভেলোসিটি পাইছে। এটা যেটা সবচেয়ে বেশি, এটাকে বলা হয় সম্ভাব্যতম বেগ। ওই যে তোমরা গড় মধ্যক প্রচুরক পড়ছিলে না, তোমরা যে পরিসংখ্যান ছিল না আমাদের ম্যাথে, আফটার এক্সামে 20+ তুলো বেল কার্ভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তোমরা সিফাত বলেছে আর কি, প্রবাবিলিটি প্লাস দেখা যায়। এটা শীটটা আমি দিয়ে দিবো, এটা কিন্তু বুয়েটা আসে আর কি, এই কোয়েশ্চনটা দুইবারের মতো আসছে, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন খুবই ইম্পর্টেন্ট এটা বুয়েটের জন্য রিটার্নে। ফারিহা বলেছে ভাই একদিন আপনি বুয়েট এক্সামের এক্সপিরিয়েন্স শেয়ার করুন। আমার বুয়েট এক্সামের এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল আর কি। তারা একটা কোয়েশ্চন ছিল আমাদের চিটাগাং বোর্ড আসছিল, একটা ইন্টিগ্রেশন নর্মাল রুট ওভার সামথিং, এখানে কী ছিল ডিএক্স, এত সহজ একটা জিনিস ছিল, আমি দ্রুত করে ফেলছি, এমনে করছি এমনে করছি, কোয়েশ্চেন তো এটা পরের লাইনে দেখছি আর রুট নাই, আরে রুটকে নাই করে দিছি, একটা 10 নম্বরের ম্যাথ, কোনো কিছু ছিল না, এই যে রুট ছিল রুটকে আমি পরের লাইনে নাই করে দিছি, বাকি সব করে ফেলছি, আরে এরকম করে করে আমি আসলে অনেকগুলো ভুল করে ফেলছি আর কি। হরেবার প্রবাল নিসারের বইতে আছে কিছু বুঝিনি। তানজিম বলেছে দাদা এরপর কোন চ্যাপ্টার শুরু করবেন, থার্ড চ্যাপ্টার শুরু করবো বা ফোর্থ, থার্ড ফোর্থ শেষ করে দেখবেন আমাদের কিছুদিনের মধ্যে আসলে সেকেন্ড পেপারের ম্যাক্সিমাম কভার হয়ে যাবে, এরপর আমরা অর্গানিক নিয়ে থাকবো আর কি, মানে ওই চ্যাপ্টারগুলো একদম ইজি। ওকে দেখো এবার এটা এটা এটুকু তো বুঝে গেছে, মানে এখানে কী কী বুঝে, এখানে ধরো তিনটা ভেলোসিটি তোমাকে দিয়ে দিতে পারে, এগুলো একদম কমন কোয়েশ্চন আর কি, এই টপিকের উপর এগুলো হচ্ছে কমন কোয়েশ্চন। ধরো এটা একটা ভেলোসিটি C1, এটা একটু ভেলোসিটি C2, এটা একটা ভেলোসিটি C3, তোমাকে বলবো হচ্ছে কোনটা আরএমএস ব্যাগ, কোনটা হচ্ছে গড় ব্যাগ, কোনটা হচ্ছে তোমার ওই যে সম্ভাব্যতম ব্যাগ। এটা হচ্ছে আমরা কি জানি, এই যে দেখো এই স্লাইড আমি এটা দিয়ে দিছিলাম, কই গেল স্লাইড, এই যে এটা মোস্ট প্রবাবল ভেলোসিটি, দ্যাট মিন্স যে ভেলোসিটির সম্ভাব্যতম বেগ যেটা বলা হয়, এটার ইকুয়েশনটা আমাদের জানতে হবে। সম্ভাব্যতম বেগের ইকুয়েশনটা হচ্ছে 2√2RT ডিভাইড হচ্ছে কি এম, অ্যাভারেজ, অ্যাভারেজের আমি এখানে একটা অনুপাত লিখে দিই, অ্যাভারেজ হচ্ছে কতটুক, 8RT ডিভাইড পাই এম, অ্যাভারেজ মনে রাখবে এখানেও অ্যাভারেজে থাকে, আর আর এম এসেরটা হচ্ছে সবচেয়ে বেশি, 3RT ডিভাইড হচ্ছে কি এম। আমরা যদি অনুপাত দেখি, এটাকে আমি লিখলাম এমপি দিয়ে, এটাকে লিখলাম সি অ্যাভারেজ দিয়ে, এটাকে লিখলাম সি আর এম এস দিয়ে, তাই না? এগুলো তো তোমরা পারো, তাহলে রুট রুট তুলে ফেলছি, আটটি আটটি কাটে কেটে ফেলছি, এম এম সব কেটে ফেলছি, তাহলে এখানে থাকে কি 2, এখানে থাকে কি 8/π, এখানে থাকে 3, তাই না? দ্যাট মিন্স আমি যা সহজে বোঝানোর জন্য দেখাচ্ছি আর কি, এরকমই তো ঘটনা ঘটে। তাহলে এ হচ্ছে কি সবচেয়ে কম, এখানে যেহেতু কমন হচ্ছে কি 2, 8/π করলে দেখবে 2.5 কিছু একটা আসবে তো, তাই না? 8 আর এটা কত, 3.something, দ্যাট মিন্স কিছু একটা আসবে, 9 হয়ে গেলে তো 3 এসে যেত। তাহলে সিআরএমএস হচ্ছে সবচেয়ে কি হবে, বেশি হবে। তাহলে এখানে যদি তোমাকে তিনটা দিয়ে দেয়, এখানে যদি তোমাকে দিয়ে দেয় C1 C2 C3, তাহলে এখানে কোনটা কোন ব্যাক হবে, C1 হবে, দেখো সবচেয়ে বেশি যেটা এখানে সবচেয়ে বেশি কে, C3 সবচেয়ে বেশি, C1 <C2> কি C3, যেটা সবচেয়ে বেশি হয় ওটা হবে কি CRMS। এটা হচ্ছে এই টপিকের একদম কমন কোয়েশ্চেন, এগুলো প্রচুর আসে, মানে ইন্ডিয়ার কোয়েশ্চেনগুলোতে দেখবে এটা প্রচুর আসে আর কি। আমি কালকে একটা স্লাইড দিয়ে দেবো, স্লাইড বলতে কি এক পেজ দিয়ে দেবো CRMS। এরপরে C2 যেটা আছে তাহলে এটা কি হবে, সি অ্যাভারেজ, অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে এটা, আর C1 যেটা আছে আমাদের বুয়েটা এখন এটা নিয়ে খুব একটা ঝামেলা করে না, বাট এই গ্রাফটা আসছে আর কি। এরপর আরেকবার মানে টেম্পারেচারের সাথে দেখা দেবো, সেটা C1টা হচ্ছে মোস্ট প্রবেবল ভেলোসিটি বা হচ্ছে তোমার কি সম্ভাব্যতম বেগ, যেটা সম্ভাব্যতম বেগ। রেশিওতে মেবি ডিরেক্ট রুট তোলা যায় না, সাইক সাইক বলছে, হোয়াটএভার, ওইটা তো আমার ইস্যু না, ও ভালোই বলছে, তার যাতে অন্যরা হচ্ছে ওইখানে আবার উল্টাপাল্টা করে দিও না, রেশিওতে যদি তোলা না যায়, বাট আমি জাস্ট বুঝেছি হচ্ছে মানে ঘটনাগুলো এইভাবে আর কি, মানে ইয়ে করে করা যাবে।
আচ্ছা দেখো আমি এই টপিকে একটু প্রসিড করি। এবার বলবো হচ্ছে যদি তিনটা টেম্পারেচার দিয়ে দেয় তখন কি ঘটনা ঘটবে। তিনটা টেম্পারেচার দিয়ে দিলে আমি কি এখানে দেখাবো, আরেকটা পেজ নিই, এখানে দেখাতে গেলে ঝামেলা হয়ে যাবে। এখানে দুইটা ক্ষেত্রে দেখাতে হবে। এটা ছিল হচ্ছে আমার স্বাভাবিক অবস্থায় এরকম টি ওয়ান টেম্পারেচারে। টি টু টেম্পারেচার আমি ধরো টি টু একটা আঁকলাম, টি টুতে গিয়ে লিখলাম হচ্ছে এরকম, টি থ্রিতে লিখলাম হচ্ছে এরকম ডিস্ট্রিবিউশন কার্ভ টি টু এটা টি থ্রি। তাহলে তোমাকে বলবো হচ্ছে এখানে কে বলো তো এক্স মোল ফ্র্যাকশন, আর এখানে হচ্ছে ভেলোসিটি সি। ভেলোসিটি সি তাহলে টি ওয়ান গেটার টি টু গেটার কি টি থ্রি নাকি উল্টাটা? আমি এখানে অ্যান্সারই বলে দিচ্ছি, এখানে হচ্ছে টি ওয়ান গেটার টি টু গেটার কি টি থ্রি। কীভাবে বুঝছি আমরা এটা, কীভাবে বুঝলাম বা আমি ডিরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি কেন এটা কীভাবে বুঝছি? এর কারণ হচ্ছে যত তোমার কি বাড়াবা টেম্পারেচার বাড়াবা তত সি এর ভ্যালু বাড়বে। সি যেটাই হোক ধরে নিলাম আমরা সি আর এমএসটাই হিসেব করতেছি, সি সমান কি থ্রি আর টি ডিভাইড কি এম, এম যদি কনস্ট্যান্ট দ্যাট মিনস একই গ্যাস, আমি তো একই গ্যাস নিয়ে কাউন্ট করতেছি বা ইয়ার নিয়ে কাউন্ট করতেছি হোয়াট এভার যাকে নিয়ে কাউন্ট করি না কেন, তাহলে টি যদি বাড়ানো হয় সি হচ্ছে কি বাড়বে তাই না? এখান থেকে তো আমরা তাই দেখতেছি সি ইজ প্রপোর্শনাল টু ওয়াট মানে টেম্পারেচারের সাথে ওকে সমানুপাতিক। তাহলে এখানে দেখো সি সবচেয়ে বেশি বাড়ছে কার ক্ষেত্রে, টি থ্রি এর ক্ষেত্রে এখানে সবচেয়ে বেশি বাড়ছে না, সবচেয়ে বেশি বাড়ছে কি এর ক্ষেত্রে। তাহলে এটা কি হয়ে যাবে সবচেয়ে বেশি ভেলোসিটি আমরা পাই কার ক্ষেত্রে, টি থ্রি এর ক্ষেত্রে। তাহলে এটা তো হবে না, এটা উল্টাটা হবে, এটা ভুল, এর উল্টাটা হবে টি থ্রি গেটার টি টু গেটার হচ্ছে কি টি ওয়ান। এবার আরেকটা কোয়েশ্চেন দিয়ে দিবে সেমভাবে, বলবো হচ্ছে ধরো একই গ্যাস না দিয়ে তোমার কী কী দিছে, ভিন্ন ভিন্ন গ্যাস দিছে। এটা দিল এম ওয়ান এটার পর, এটা দিল এম টু, এটা দিছে কি এম থ্রি। তাহলে এখানে হচ্ছে মোল ফ্র্যাকশন বা মোলের সংখ্যাটা আর কি, দ্যাট মিনস টোটালের ভিতর এইটুক ভেলোসিটি এই ভেলোসিটি আছে এরকম মোল সংখ্যা কতটুকু এটা দেখছে। এখানে দিয়ে দিলে হলো ভেলোসিটি। ভাই এই গ্রাফের শেপ এগুলোকে বলা হয় বেল শেপ, এগুলোর মানে এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্সের আর কি, দ্যাট মিনস হচ্ছে তুমি ডিস্ট্রিবিউশন করতেছো। এগুলো অনেক জায়গায় করা লাগবে বাট আমাদের বেশি করা লাগে না আর কি, এইচএসসি লেভেলে বেশি করা লাগে না। এগুলো হচ্ছে ম্যাথের প্যারাবোলা না ইলিপস অর সার্কেল এরকম কিছু না, সার্কেল তো না ইলিপস না প্যারাবোলা এগুলো মানে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন কার্ভ, এটা হচ্ছে অনেকটা কী বলা যায় চার্ট আর কি, মানে এগুলো হচ্ছে বার চার্ট আছে পাই চার্ট আছে, এটা অনেকটা বার চার্টেরই একটা রূপ। দ্যাট মিনস আমরা রানগুলো ওভার বাই ওভার এভাবে করতাম না, ওভার বাই ওভার এভাবে করতাম না, এটা তো কোনো চার্ট হতো না, এভাবে উঠানামা করে এক এক ওভার ওভার, বাট এটা হচ্ছে আমাদের এরকম একটা ডোম শেপটা আছে বা বেল শেপটা আছে আর কি। তাহলে এখানে এম ওয়ান গেটার এম টু গেটার এম থ্রি নাকি এম থ্রি গেটার এম টু গেটার কি এম ওয়ান, এটা তো বলতে পারবা তাই না? এম ওয়ান বেশি সোয়েরনা বলছে, এম ওয়ান বেশি এমিডলেন্স বলছে, এক্সক্লুসিভ তামিদ বলছে এম ওয়ান বেশি, অনেকগুলো লাভ দিয়ে যাচ্ছে সোহেররানা, ও মনে হয় অ্যান্সার দিয়ে খুশি হয়ে গেছে। ইফতিয়াক বলছে এম ওয়ান গেটার এম টু, এটাও কি বলতো ভেলোসিটির সাথে রিলেশন, দ্যাট মিন সি এর সাথে এম এর রিলেশন কেমন, ইনভার্সলি ইনভার্সলি, যদি বাকি সব কনস্ট্যান্ট থাকে এগুলো টেম্পারেচার সেম বাট আমরা ইয়েটা, তাহলে এম এস সি এর সাথে এম এর রিলেশন হচ্ছে ব্যস্তানুপাতিক, দ্যাট মিনস এম যার যত কি হবে বেশি হবে তার তত সি হচ্ছে কম হবে, দ্যাট মিনস এম ওয়ান এ তো কি এম সি বেশি তাই না, এই বেশি ভেলোসিটি পর্যন্ত গেছে তাহলে ওর জন্য এম হচ্ছে কম। এবার আরেকটা জিনিস এগুলো জিজ্ঞেস করবে না মানে এটা কমছে কেন, দ্যাট মিনস এটা তো এমনও হতে পারতো হচ্ছে টি টু একটা আমি এভাবে লিখতে পারতাম, এভাবে লিখতে পারতাম না, এটাকে আমি ছোটো করে কেন দিছি বললাম, এটাকে তো আমি চাইলে কী করতে পারতাম এভাবে লিখতে পারতাম, এটা আসবে না, মানে এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন একদম কমন সেন্স আর কি, এগুলো কমন সেন্স, এগুলো যা কমন সেন্স আছে এই বলতে পারবে, মানে ওটাকে আমি উপরে না দিই, উপরে দিয়েও তো এভাবে বাড়াই দিতে পারতাম, এটা করি না কেন? এর কারণ হচ্ছে দেখো, এর কারণ হচ্ছে তোমার মূল সংখ্যা তো কী আছে ফিক্সড আছে, তোমার সেম মূল সংখ্যা, সেম মূল সংখ্যা আগে এইটুক এরিয়ার মধ্যে, মোল সংখ্যা ফিক্সড আছে মানে আমি একটু কালার ভিন্ন করে লিখি, সেম মোল সংখ্যা আগে এটুক এরিয়ার মধ্যে ছিল, মোল সংখ্যা তো আমি আর আমার সিলিন্ডারে কি করিনি বাড়াইনি বা কমাইনি, সেম মোল সংখ্যাই আছে, এখন ওইটা কি হয়ে গেছে ডিস্ট্রিবিউট হয়ে গেছে আরেকটু বড় এরিয়ার ভিতর, এখন দেখা যাচ্ছে আরেকটু কি হয়ে গেছে ভেলোসিটিটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এর মানে তুমি যদি উপরেও সমান রাখতে চাও তাহলে এই দুইটা গ্রাফের এরিয়া কি সমান হবে, এই দুইটা তো মানে এটার এরিয়া সমান তো হতে হবে, এখানে তো ফিক্সড এই জিনিসগুলো তাই না, দ্যাট মিনস হচ্ছে এটা কি হতে পারবে না, তখন উপরে আছে এই সেম মলিকুলগুলোই কি হয়ে গেছে আর একটু বিস্তৃত হয়ে গেছে মানে আর একটু মুভ করে গেছে, ও তখন ভেলোসিটি ডায়াগ্রামটা একটু চেঞ্জ হয়ে গেছে, সমান সংখ্যক মলই আছে বাট এগুলো এখন কি হয়ে গেছে আগের মতো একটাতে এই জায়গায় যে বেশি পাচ্ছে তা না, এখন কি হয়ে গেছে আরেক জায়গায় গিয়ে দেখা যাচ্ছে বেশি কিন্তু এটা আর সংখ্যাটা আগের চেয়ে কম ওই মলিকুলের মানে আর একটু কি হয়ে গেছে এটা বিস্তৃত হয়ে গেছে। ওকে এটুক বোঝা গেছে এটার জন্য আমি লেকচার সেটা এটুক এটুক কি হয়েছে এটুক হয়েছে সবার, আমার কেন জানি মনে হচ্ছে কাল রেজাল্ট দিবে প্রচুর ভয় লাগছে, সাহেব বলেছে ভয় লাগে তো আসলে কিছু নেই রেজাল্টেই তো দিবে, সাদিয়া বিনতে ভাম বলেছে ভয় শর্মিলা বলেছে ভয়,
এটা হচ্ছে আসলে তোমাদের নিজেদের করার আর কি। নির্দিষ্ট তাপমাত্রায় পাঁচটি অণুর হাইড্রোজেন অণু দুইটার ব্যাগ হচ্ছে এত, দুইটার অপর দুইটার ব্যাগ হচ্ছে এত, একটা অণুর ব্যাগ এত হলে গড় ব্যাগ কত, আর এমএস ব্যাগ কত। গড় ব্যাগ তো আমরা বাইর করতে পারি 2×3, আরে এটা তো তোমরা করবা, প্লাস 2×3.6 প্লাস আরেকটা হচ্ছে 5 বেড 5, আর আরএমএস যখন করবা তখন এগুলো কি হয়ে যাবে, স্কোয়ার রুট, রুট স্কোয়ার। এটা নিজেরা করবা, ট্রাই ইউরসেলফ। সিআরএমএস যদি ঘনত্ব দিয়ে দেয় তাহলে কি ঘটনা, এইগুলো একদম মানে ইজি। এরপর আরেকটা করবা, এটার আরএমএস ব্যাগ এটা সমান হবে কখন, মানে কত তাপমাত্রায় ক্লোরিন সালফার, এটা অসংখ্যবার আসছে আর কি, অসংখ্যবার অসংখ্যবার। মামুন সিএইচ বলেছে আর ভালো লাগতেছে না, এগুলো আসলে কি ভালো লাগবে, কিন্তু ঘনত্বটা দেখাইছে, এটা দিলে অনেকে ঝামেলা করে ফেলো আর কি। সি সমান আমরা কি জানি, রুট ওভার 3RT ডিভাইড হচ্ছে কি এম, তাহলে ঘনত্ব দেওয়া আছে, মানে আমরা কি করে ফেলতে পারি, পিভি ইকুয়াল ডিআর, পিএম ইকুয়াল ডিআরটি আমরা জানি তাই না। তাহলে আরটি সমান আমরা কি লিখতে পারি, পিএম ডিভাইড ডিভাইড হচ্ছে ডি, এম এম কাটা যাবে, তাহলে রুট ওভার 3P ডিভাইড হচ্ছে কি ডি। পি এর ভ্যালু বসাই দিবে 1 ATM, তো এটাকে এসআইএ নিয়ে যেতে পারো 0.1×10^5, ডি এর ভ্যালুটা কিসে আছে 1.429 গ্রাম পার ডিএম কিউবকে কি এসআই ইউনিটে নিলে কি হয়, গ্রাম পার ডিএম কিউব, গ্রাম পার লিটার, তাহলে গ্রামকে কেজিতে নিলে 10^-3, আমরা ওই যে সূর্যের যে অঙ্কটা ছিল এখানে করাছিলাম তাই না, এটাকে যদি কি করে দিই 10^-3, সে কী থাকে আর কি। এটা একদম ইজি, এগুলো তোমরা করতে করতে মানে নাই হয়ে গেছো। এরপর বলছে 1 মোল হাইড্রোজেন গ্যাসের জন্য গতিশক্তি, আচ্ছা আরেকটা ভালো কথা বলি, গতিশক্তির ইকুয়েশন কি, কাইনেটিক এনার্জি ই কে সমান সমান 3/2 nRT, এটা কই থেকে আসে এটা তো জানো, পিভি ইকুয়াল 1/3 mn² থেকে, পিভি ইকুয়াল 1/3 mn² থেকে এটা আসে তাই না। এখানে এই যে ডিজিটটা আছে এটা মনে হয় তোমরা ফিজিক্সে পড়ার সময় এখানে ডিগ্রি অফ ফ্রিডম, যেমন এই ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে কি 3, বাট আমাদের কেমিস্ট্রিতে হচ্ছে আমরা এটাকে সিম্পলিফাই করে শুধুমাত্র কি লিখি 3টাই রেখে দিই। এটা প্রুফ করার সময় তুমি দেখবে এটা শুধুমাত্র কোন মোশনটা নিছিলা, ওই যে ফিজিক্সে যখন এটা প্রুফটা ছিল তুমি কি রকমের নিছিলে, এটা এদিকে যাচ্ছে এখান থেকে বরবেগের পরিবর্তন, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, দ্যাট মিনস তুমি লিনিয়ার যে মোশনটা আছে এটা হিসেব করে আসছো, কিন্তু ওইখান থেকে এখানে কি এসে যায়, উপরে 3 এসে যায়, আর না এটা 3ও আসতো না আর কি, এটা মানে 1/2ই থাকতো, 3/2 nRT, বাট আমাদের কেমিস্ট্রিতে আমরা শুধুমাত্র এটা নিয়ে করবো। এর মানে আমাদের আরও যে ইকুয়েশনগুলো আছে তোমরা যে 5, 7 এগুলো তুমি যত অ্যাটমই দিক না কেন, যদি এই ইকুয়েশনটা শুধুমাত্র সঠিক হচ্ছে কার জন্য, মনো অ্যাটমিক সাথে হচ্ছে তুমি যদি লিনিয়ারটা হিসেব করো, আমরা হচ্ছে লিনিয়ার অ্যাঙ্গুলার অসিলেটরি তিনটা মোশন যা আছে, লিনিয়ার এরপর অ্যাঙ্গুলার প্লাস অসিলেটরি, এই তিনটা মোশন এখানে ঘটার চান্স আছে, এই তিনটাই সিগনিফিকেন্ট। এর ভিতর আমাদের ধরে নিই হচ্ছে এর এই দুইটা মোশন আমাদের হিসেব করা লাগবে না আর কি, আমরা ধরে নিই হচ্ছে কেমিস্ট্রিতে শুধুমাত্র লিনিয়ার মোশনটা এই দুইটা লাগবে না, সেজন্য আমরা সব কিছুতেই কী করি 3/2, এটা আসলে পুরোপুরি সঠিক না আর কি, এই জিনিসটা পুরোপুরি সঠিক না। হ্যাঁ এমিলেন্স বলেছে, এমিল ল্যান্স বলেছে কেমিস্ট্রিতে তো এফ এর কোনো ঝামেলা নেই তাই না, হ্যাঁ আসলে কোনো কি নেই জানলে, বাট এটা হচ্ছে আসলে কি, আতকিয়া ফারজানা ঈশা বলেছে টোটাল এনার্জি বললে এফ আসতো, এখানে আসলে কি বলবো তোমার। এরপর তাইমের বলেছে 1/3, এটা আসলে আমরা যেটা করতেছি আর কি, এটা প্রকৃত হিসাব না, তোমরা মানে ফিজিক্সে করার সময় ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে করছো আর কি, দ্যাট মিনস এখানে যে ডিগ্রি অফ ফ্রিডম আছে, ডিগ্রি অফ ফ্রিডম সমান আমরা কি লিখতে পারি, যতটা নাম্বার আছে মাইনাস কি রেস্ট্রিকশন, এটা 3 আসে কেন, যদি মনো অ্যাটমই কি হয়ে যায় দ্যাট, তাহলে এখানে কি হবে 1 হবে, আর রেস্ট্রিকশন বলতে ওর তো কোনো কী নেই, রেস্ট্রিকশন নেই, মনো অ্যাটম মানে একটাই অ্যাটম, ওর সাথে তো আর কেউ বন্ধনে নাই, ওর সাথে তো আর কেউ কী নেই, ধরো বন্ধনে দুইটা থাকলে এক ঘটনা করতো, রেস্ট্রিকশন তখন কি হয়ে যেত, 2 হয়ে যেত, সেই জন্য এখানে ডিরেক্টলি কী এসে যায়, 3 এসে যায়। বাট আমাদের হিসেবে আমরা সবসময় কী করবো, স্বাধীনতার মাত্রা, ডিগ্রি অফ ফ্রিডম, এটা নিয়ে আমাদের ঝামেলা করা দরকার না, আমরা ডিরেক্টলি এটাই করবো। হাইড্রোজেন গ্যাসের জন্য গতিশক্তি বলে দিছে কি 6.236 কিলো জুল পার মোল, তাহলে এটা জুল পার মোল করে এখান থেকে কিছু একটা বাইর করতে হবে। এরপর বলছে হাইড্রোজেনের জন্য আরএমএস ব্যাগ কত, তাহলে সি আরএমএস সমান সমান কি হয়ে যাবে 3RT ডিভাইড এম, অর্থাৎ আমরা প্রুফ থেকে যেটা করি ডিরেক্টলি ওইটা ইউজ করি আর কি, আমরা এই মোশনগুলো আর হিসেবে করি না, ডিগ্রি অফ ফ্রিডম এটা, এটাকে অ্যাপ দিয়ে লিখতে পারো, এটাকে ডি দিয়ে লিখতে পারো, যেটা খুশি লিখতে পারো, 3n - r, 3n হচ্ছে ও কয়জনের সাথে কানেক্টেড এই জিনিসটা, আর মানে দ্যাট মিনস আর হচ্ছে কি রেস্ট্রিকশন, ও তো বিভিন্ন মোশন হতে পারে, আচ্ছা এগুলো নিয়ে আমরা ঝামেলা না করি যেহেতু আমাদের লাগতেছে না। আমাদের কি লাইভটা আছে, আমার এখানে ঘুরতেছে কেন, লাইভটা কি আছে, আচ্ছা তাহমিদ বলছে ওয়াই, এর মানে আমার একটা মোবাইলে তাহলে ঝামেলা হয়েছে আর কি, সমস্যা আমরা প্রায় শেষের দিকে, মানে আমার এই মোবাইলটাই তাহলে নেট শেষ হয়ে গেছে, এটা ঘুরতেছে, এই যে কোনো কিছু আসতেছে না।
হাইড্রোজেনের জন্য গতিশক্তি n এর ভ্যালু বলে দিয়েছে এটুক r এর ভ্যালু আমরা জানি গতিশক্তি দেয়া আছে তাহলে এর জন্য m তো আমরা জানতাম হাইড্রোজেনের জন্য কত 2 তাহলে এখানে t টা আমরা কি করব এখান থেকে বের করে আনব এখানে তো t বলে দেয়া নাই তাই না ইকুয়েশনে t সমান কোলা নাম্বার 1 এটা এখানে বসে দিব একটা পরীক্ষা কক্ষের ইকুয়েশনটা প্রিভিয়াস ইয়ার বুয়েটে দুইবার আসছে কুয়েটেও একবার আসছে এটা খুবই 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 ইম্পর্টেন্ট ফাইভ স্টার এটা করে নিবা একটা পরীক্ষা কক্ষের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত দেয়া আছে পরীক্ষা কক্ষটিতে কত কেজি বাতাস ডব্লিউ আছে টি বলে দিছে টি হচ্ছে 273 প্লাস হচ্ছে কত 30 দ্যাট মিন্স 303 কেলভিন একটা পরীক্ষা কক্ষের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিছে মানে তুমি এখান থেকে কি বের করতে বলছে গ্যাস হচ্ছে এটার পুরো চারপাশেই আছে তাহলে তুমি কি করে ফেলবা এখানে কি গ্যাস কত কেজি বাতাস আছে এর মানে তোমাকে এম বলে দেয় নাই এম সমান তুমি কত ধরে নিবে 28.8 বাতাস যেহেতু বলছে কি বলছি বোঝা গেছে তাহলে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা এত বলে দিছে মানে ভি এখান থেকে কত হবে 20 গুণ 10 গুণ 5 এখান থেকে কিছু একটা পাবো আর কি বাস বেশি কত হয় 100 তাই না ঠিক আছে তো মনে হয় 200 আর পাস এরপর কি পিভি ইকুয়াল এন আর টি ইকুয়েশন করে দিবে পিভি ইকুয়াল এন আর টি আর তো কিছু না এখানে তো জেড দিয়ে কোনো ঝামেলা করা নাই এই ইকুয়েশনটা করে দিলে এখান থেকে কি পাই যাবে ডব্লিউ এম তুমি জানো ডব্লিউ তোমাকে বাই করতে বলছে আচ্ছা এই কোয়েশনটা দেখি তোমাদের এই যে কনসেপ্ট বুকে ছিল আর কি এখান থেকে আমি নিয়ে আসছি কার্বন ডাইঅক্সাইডের জন্য ইকি ভার্সাস টি গ্রাফ আঁকলে আচ্ছা এখানে আরেকটা বিষয় তোমাদের বলতে ভুলে গেছি ইকে সমান 3/2 এনআরটি আমরা এখান থেকে বলি হচ্ছে গতিশক্তি কার ফাংশন শুধুমাত্র তাপমাত্রার ফাংশন আমরা তো চাইলে কি লিখতে পারি 3/2 পিভি লিখতে পারি এনআরটি সমান আমরা কি জানি পিভি জানি তাহলে আমরা চাপ আর আয়তনের ফাংশন বলি না কেন আমি তোমাদের মানে কথাগুলো পড়ার জন্য এই চ্যাপ্টারের প্রথম ক্লাসে করাইছিল আমার আসলে এটা নেট শেষ হয়ে গিয়ে আমি বিপদে বসছি আর কি আয়তন আর চাপের সমীকরণ না কেন এই কারণ হচ্ছে এগুলো যদি চেঞ্জও করো তাহলে বয়েলের সূত্র থেকে তুমি কি পাবা পি ওয়ান ভি ওয়ান সমান সমান তুমি কি পাবা 3/2 পি টু ভি টু দ্যাট মিন্স তুমি যদি টেম্পারেচার চেঞ্জ না করে ধরো শুধুমাত্র প্রেশার বাড়াই দিছো তাহলে কি হয়ে যাবে তোমার দেখবে ওর গতিশক্তির কোনো চেঞ্জ হয় না ও আগের মতোই ঘোরাঘুরি করতে আগে যেরকম এমনি ছিল এখনো দেখবে যে ওই ঘুরতেছে না ঘুরতেছে ঘুরতেছে না খালি পিভি এর চেঞ্জ হবে এটা সেজন্য দেখা যায় হচ্ছে এটা চেঞ্জ করার জন্য তোমার কি লাগবে টি আর হচ্ছে এন এই দুইটার উপরে ডিপেন্ড করে নির্দিষ্ট ফিক্সড যদি এন হয় তখন কার উপর ডিপেন্ড করবে টি এর উপর তাহলে বলছে কি ইকে ভার্সাস টি গ্রাফ দ্যাট মিন্স এটা ভার্সাস টি গ্রাফ যদি আঁকা হয় তাহলে এটা হচ্ছে কি ওয়াই ইকুয়াল এমএক্স এমএক্স গ্রাফ এখানে ডালটা দেয়া আছে তোমাকে বলছে এর ভরটা কত বের করতে দ্যাট মিন্স এখান থেকে এই টোটাল ভ্যালুটা পাইলে এখান থেকে তুমি ডাব্লিউ পাই যাবে আমার তো নেট চলে গেছে আরেকবার ভাইয়া জানি কে বলছিল তাইমির তানহা বলছে স্যার কাইনেটিক এনার্জির ম্যাথে অ্যাটমিক মাস কেজি করতে হবে না অবশ্যই কেজি করতে হবে অবশ্যই কেজি করতে হবে মানে এম যেখানে দরকার ওইখানে করতে হবে আর কি যেমন আবার ডাব্লিউ বাই এম যখন আসে তুমি ডাব্লিউ বসাইছো একটাতে গ্রামে তখন এটা তো গ্রাম পার মোল রাখলেই তোমার কি হয়ে যাবে বলো তো গ্রাম পার মোল রাখলে গ্রাম গ্রাম কাটা যাচ্ছে তখন করা লাগবে না বাট তোমার এমনিতে যদি কোথাও এম লাগে যেমন 3/8 বাই শুধু এম আসে তখন ওই এম এ তোমাকে আবার কিসে করতে হবে (10^-3) দিয়ে কেজি পার মোল নিয়ে যেতে হবে আর কি একটা জানি কি বাদ গেছে ওই যে কনজুগেট অ্যাসিড বেস এটা তোমাদের না পারার কোনো কারণ নাই গ্রাফ গ্রাফ এটা হচ্ছে গতিশক্তি ভার্সেস কি টি এর গ্রাফ তাহলে এখানে যেটা আসে ওইটাই হচ্ছে কি এটাই হচ্ছে ওর কি ঢাল এখান থেকে তুমি ঢালের ভ্যালু তো দেয়া আছে এখান থেকে তুমি কার্বন ডাইঅক্সাইডের জন্য গ্রামে বাই করবা কনজুগেট অ্যাসিড বেস এগুলো সবাই পারো অ্যাসিড বেসের একটা কথা হচ্ছে আমরা যখন সলিউশনে পড়ি আর কি কোনো অ্যাসিডই কি হয় না যেমন এটা যখন পানি যখন অ্যামোনিয়ার সাথে কাজ করে এরবারে এর সাথে যখন একসাথে দেওয়া হয় পানি কি করে এইচ প্লাস দেয় এইচ প্লাস নেয় দ্যাট মিন্স ও এইচ মাইনাস প্লাস কি এন এইচ ফোর প্লাস এগুলো তো একদম ছোটোদের পড়া আর কি আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন থাকে তখন এইচ প্লাস ওকে দিয়ে দেয় ও হয়ে যায় এইচ থ্রি ও প্লাস আর এই হয়ে যায় সিএল মাইনাস যে এইচ প্লাস দেয় ও হচ্ছে কি অ্যাসিড অ্যাসিডের কনজুগেট হচ্ছে কি বেস পানি এখানে কি হয়ে গেছে বেস ওর কনজুগেট কি হয়ে যাবে অ্যাসিড এর মানে এটার উল্টা রিয়েকশন যখন হয় তখন এই তো কি করবে এইচ প্লাস দিবে আর ও এইচ প্লাস নিবে দেখো পানি কি হয়ে গেছে এখানে অ্যাসিড ছিল এইচ প্লাস দিছে এ নিচে এসে জন্য কি হয়ে গেছে বেস এটা হচ্ছে কি কনজুগেট কি বেস আর এটা বেসের কনজুগেট কি অ্যাসিড বিষয় হচ্ছে আমরা কি দেখতেছি বলতো কোনো অ্যাসিড কি না ফিক্সড না আর কি পরম না কোনো ক্ষারি কি না পরম না যে কোনো অ্যাসিড কি হতে পারে বেস হিসেবে কাজ করতে পারে সালফিউরিক অ্যাসিডও করতে পারে আর যে কোনো বেস কি হিসেবে কাজ করতে পারে অ্যাসিড হিসেবে কাজ করতে পারে যদি তোমাকে বলে দেয় হচ্ছে কনজুগেট অ্যাসিড কনজুগেট অ্যাসিড কিভাবে বুঝবা
ধরো NH3 এর বললো হচ্ছে কনজুগেট অ্যাসিড অ্যাসিড যদি বলে তাহলে মনে রাখবে H+ আসে তাহলে এর সাথে একটা H+ যুক্ত করে দিবা আর যদি বলে হচ্ছে কনজুগেট ক্ষার তাহলে একটা H+ খাই ফেলবা কেমনে খাবা ধরো এই ধরো কিছু একটা দিল H2O এর তোমাকে বললো হচ্ছে কনজুগেট ক্ষার তাহলে একটা H+ কি করবা খাই ফেলবা তাহলে এখানে কি হয়ে যাবে OH- তাই না আর যদি বলে হচ্ছে H2 এর কনজুগেট কি অ্যাসিড কনজুগেট অ্যাসিড বললে কি করবা অ্যাসিড হলে H+ আসে এর ভিতর আরেকটা H+ দিয়ে দিবা আর যদি ক্ষার বলে একটা খাই ফেলবা এইগুলো এগুলো কি এগুলো তো একদম কি নরমাল একটা পড়া আর শোনো তোমাদের যে শনিবারের ক্লাসটা আছে আমি নোটিশ দিয়ে দিব তোমরা আছো মনে হয় এখনো আমার এখানে কেমনে জানি আমার নেট আসছে যদি আমার নেট নাই তোমাদের এক্সাম হচ্ছে শনিবার আর আমি কালকে সকালেই চিটাগাং যাবো দ্যাট মিন্স তোমাদের শনিবারের ক্লাসটা হবে না আমি রবিবার ক্লাস নিব আর যদি রেজাল্ট দেয় এর ভিতর তো আবার তাহলে তো হিসাব আবার উল্টোপাল্টা হয়ে যাবে মানে আমি হচ্ছে রবিবার ক্লাসটা নিব আর কি আর তোমাদের এক্সাম তো হচ্ছে শনিবারে আমাদের পাঁচ নম্বর এক্সামটা পরিবেশ রসায়ন পুরোপুরি থাকবে আর আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থাকবে দ্যাট মিন্স তোমাদের শনিবারের ক্লাস হবে আমি আরেকটা নোটিশও দিয়ে দিব আর কি এটা খুব সম্ভব রবিবার হবে ওকে গুড নাইট এভরিওয়ান জুল থমসন দেখাবেন বলছিলেন ভাইয়া আব্দুর রশিদ বলছে আচ্ছা জুল থমসন জিনিসটা কি জুল থমসনের জন্য তোমার কিছু গ্রাফ বোঝা লাগে বাট গ্রাফটা বারে দ্যাট মিন্স হচ্ছে তোমার ওই যে থ্রি ডি গ্রাফটা এটা আমি নিয়ে রাখছিলাম মনে হয় না গ্রাফটা নিয়ে রাখিনি হোয়াট এভার জুল থমসন ইফেক্টটা হচ্ছে ধরো কোনো একটা গ্যাসকে তুমি সাডেনলি কী করলা এক্সপ্যান্ড করলা সাডেনলি এক্সপ্যান্ড করলা তখন ওই গ্যাসের কী হয়ে যায় টেম্পারেচার তোমার ড্রপ করে টেম্পারেচার ড্রপ করে মানে কি ভালো লেভেলে এটি ড্রপ করে তুমি যদি সাডেনলি কী করা যেটাকে সাডেনলি বললে তোমরা ফিজিক্সে পড়ছো কী বলো তো সাডেনলি মানে কি রুদ্ধতাপীয় তাই না রুদ্ধতাপীয় এটা বাংলায় অ্যাডিয়াবেটিক প্রসেস আর কি জুল থমসন এটা হচ্ছে যদি ওকে কী করা যায় সাডেনলি এক্সপ্যান্ড করা হয় এক্সপ্যান্ড করা হয় তখন টেম্পারেচার কমবে এর কারণ কি রুদ্ধতাপীয় যখন হচ্ছে সাডেনলি আমি যখন এক্সপ্যান্ড করতেছি তখন ওরা এক্সপ্যান্ড করার জন্য যে এনার্জিটা দরকার এটা তো কি করে বাইক থেকে যে নিবে ওই সুযোগটাই তো ও পায়নি ওরা এত দ্রুত করছি ও তো বাইক থেকে সুযোগই পায়নি ও তখন কি করে বলতো ওর ইন্টারনাল এনার্জিটাকে কাজে লাগাই হচ্ছে ওর দূরে দূরে যেতে হলে ওকে কি করতে হবে নিজের ভিতর যে অ্যাট্রাকশন ফোর্সটা ছিল ওটাকে ওভারকাম করতে হবে তাহলে ওভারকাম করার যে এনার্জিটা ওইটা কই থেকে নেয় ভিতর থেকে নেয় ভিতর থেকে নেয় বলে ওর ইন্টারনাল এনার্জি কমে যায় ফলে টেম্পারেচারও কমে যায় দ্যাট মিন্স হচ্ছে ও টোটাল কি কমে যায় টেম্পারেচার কমে যায় কেন এই কারণ এক্সপ্যান্ড হওয়ার এই যে সাডেনলি এক্সপ্যান্ড হচ্ছে এক্সপ্যান্ড হওয়ার যে এনার্জিটা আছে এটাও কার থেকে নিচ্ছে ওর অভ্যন্তরীণ শক্তি থেকে এটাও কই থেকে নেয় অভ্যন্তরীণ শক্তি থেকে কেন বাইরে থেকে নেয় না কেন এর কারণে এটা হচ্ছে তোমার কি অ্যাডিয়াবেটিক তোমরা তো ওই যে তাপগতিবিদ্যায় পড়ছো এই প্রসেস আমাদের তো এই প্রসেসগুলো নিয়ে খুব একটা ডিটেলস আলোচনা করা লাগে না তাও একটু হয়তো লাগতে হচ্ছে কিসে ড্যালেজের প্রবলেম তাপ রসায়নে লাগতো ওইটা তো আমাদের শর্ট সিলেবাসে নাই অ্যাডিয়াবেটিক বা রুদ্ধতাপি এবার এখানে ভয়ঙ্কর ঘটনা ঘটাই হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম হাইড্রোজেন হিলিয়াম হচ্ছে তোমরা হয়তো ভাবো হচ্ছে কি কোনো কিছু কাটতে গেলে আর কি তোমরা কি আছো কোনো কিছু কাটতে গেলে আমরা ভাবো হচ্ছে কি অনেক টেম্পারেচার অ্যাপ্লাই করে ধরো কোনো কিছু কেটে ফেলতে হবে আর কি ওরকম কিছু না এমন আছে সবসময় টেম্পারেচার দিয়ে কাটতে হবে ওই যে আমরা তোমার এক্স ম্যান দেখছি না এক্স ম্যান বা আরও বিভিন্ন কিছু এবারে চোখ থেকে ওর পাওয়ার গিয়ে কি করে ফেলে লেজার গিয়ে কেটে ফেলতেছে বা বিভিন্ন এমন আছে তোমার কি টেম্পারেচার বেশি হলে কাটে তা না টেম্পারেচার কম হলেও কোনো জিনিস কি হয়ে করতে পারে বলতো কেটে ফেলতে পারে হাইড্রোজেন হিলিয়াম এগুলোর টেম্পারেচার এতই কমে যায় এগুলো তখন ছুরির মতো কাজ করে কিসের ছুরি মানে এগুলো কি যে ভয়ঙ্কর লেভেলের এগুলো তোমার হাটটা একদম পাইলে দুই ভাগ করে ফেলবে টেম্পারেচার কমে এগুলোর এমন একটা অবস্থা দাঁড়ায় এগুলো অনেক পাওয়ারফুল একটা কিসে পরিণত হয়ে যায় ওই সময় মানে এগুলো খুব ক্রিটিক্যাল আর কি এই জিনিসগুলো আসলে বুঝেও অনেক ক্রিটিক্যাল এখানে গ্রাফ আছে দেখো এগুলো একটু ফেসটাও বুঝতে হয় মানে কখন কী ঘটনা ঘটে হোয়াট এভার এখন এটাকে নিয়ে আর জটিল না করি বিভিন্ন ক্রিটিক্যালের ইস্যু আছে এখানে এই যে এই এইভাবে গ্রাফ আছে এটাকে চাইলে আমরা উপর থেকে নিয়ে যেতে পারি দেন কী ঘটনা ঘটবে আবার চাইলে আমরা কী করতে পারি এখানে সাইকেলও নিয়ে আসে দ্যাট মিন্স ব্যাপার ফেস এগুলোর সাথে রিলেটেড আর কি কোন গ্যাসে কী অবস্থা হবে জুল থমসন ইফেক্ট এমন না যে সবাই দেখাবে তা না আর কি মূলত এটা হচ্ছে বেসিক আমাদের হাইড্রোজেন হিলিয়াম এগুলো বুঝতে পারা ঝামেলা হবে একটা ভাব আছে না জন্য জুল থমসন হচ্ছে এটা অবজার্ভ করেছে এই জন্য ওকে তাহলে এইটুকুই